ঘটনাটা ঘটে 1967 থেকে 70 সনের দিকে আমার দাদার সাথে। আমাদের দাদার বাড়ি ছিল পটুয়াখালী জেলায় এবং সেই জেলাকে নিয়ে পায়রা বন্দরের এক প্রান্তে আমার দাদার বাড়ি, আরেক প্রান্তে ছিল আমার দাদার শ্বশুর বাড়ি, মানে আমার দাদির বাবার বাড়ি। তো আমার দাদি তার বাবার বাড়িতে অনেক জমি পান, সেগুলো আমার দাদা নিজে এই পার থেকে কামলা নিয়ে যে নৌকায় করে যে ওই পাশে ও পারে যে হাল চাষ করতেন। তখন সময়টা ছিল ভাদ্র মাস। একদিন আমার দাদা নদীর ওই পারে যাবেন জমিতে ধানের বীজ রোপণ করতে, কিন্তু হঠাৎ কোনো মজুরি বা কামলা পেলেন না। তখন আমার দাদা কোনো লোক না পেয়ে আমার মেজো চাচাকে নিয়ে যাবেন ঠিক করেন। তখন আমার মেজো চাচা পড়তেন মাদ্রাসায়। একটা নৌকা ভর্তি ধানের বীজ তুললেন এবং সন্ধ্যা রাতে বললেন রাত ঠিক 2টার দিকে তারা রওনা হবেন, কারণ পায়রা নদীটা নাকি হাতের দ্বার বেয়েই পাড়ি দিতে হবে অনেক পথ। যথাযথভাবে তারা রাত 2টার দিকে নৌকা নিয়ে রওনা দেন এবং যখন তারা ঠিক পায়রা নদীর মাঝামাঝি স্থানে গেলেন, তখন আমার দাদা লক্ষ্য করলেন যে নৌকা থেকে রাতের আধারে কারা যেন ধানের বীজ নদীতে ফেলছেন এবং এক বিকট আওয়াজ করছেন। আমার দাদা চাচা বোঝার আর বাকি থাকলো না। ঠিক আমার তখনই তখন আমার চাচা তার পাঞ্জাবির কাপড়ের এক কোনার টুকরা হাতে নিলেন এবং কোরআনের কিছু আয়াত পরে ফু দিয়ে নৌকার সাথে গিট দিয়ে দিলেন। এর কিছুক্ষণ পর দুজন সাদা পাঞ্জাবি পরা হুজুর আসেন এবং করুণ কণ্ঠে বললেন, হুজুর আমরা ভুল করেছি, বুঝতে পারিনি, আপনাদের ধোকা দেওয়ার চেষ্টা করেছিলাম, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আমার চাচা বললেন, যে অপরাধ করেছেন এর বিচার আমি বোতলে ঢুকিয়ে করব। এরপরে ওই লোক দুটা বলে, আপনারা বা যা বলবেন তাই করব, যেই শাস্তি দেবেন মাথা পেতে নেব, দয়া করে বোতলে ঢোকাবেন না। এমন সময় আমার দাদা বললেন, একটা সুযোগ দিতে পারি, ধানের বীজগুলো ভোর হওয়ার আগেই জমিতে রোপণ করে দাও, তাহলে তোমাদের আমরা ছেড়ে দেব, নাহলে অযথায় কোনো ধরনের তর্ক করবো না। তো ওনারা যথাযথভাবে রাজি হন এবং ওই জমির কাজ পৌঁছানোর আগেই সব জমি রোপণ হয়ে যায় বলে তারা আশ্বস্ত করেন। দাদা তখন লক্ষ্য করেন যে তাদের নৌকা থেকে এক এক করে বীজের সংখ্যা কমছে, ঠিক তাদের জমির কাছে পৌঁছানোর আগেই জমি রোপণ হয়ে গেছে। তাদের যাবার শেষ সময় তারা আমার দাদার কাছে ওই জিনগুলো একটা আবদার করেছিল যে এলাকার খাসি, এলাকার সব গরিবদেরকে একটা খাসি বিলিয়ে দিতে হবে। দাদা ঠিক সময় মতো তাদের কথা রাখেন। এরপর প্রায় সময় আমার দাদার সাথে দেখা করতে আসতেন। আমার দাদা 1972 সালে মারা যান। এরপর এই ঘটনাটা আমার ওই চাচার কাছ থেকেই আমরা শুনেছি। চাচা এখনও বেঁচে আছেন। এই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম লিসনার্স, বিজয়ের মাসে এক সপ্তাহের দ্বিতীয় এপিসোডে স্পেশাল ও সাপ্তাহিক ভৌতিকতাতে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। শীতের চাদরে মুড়ি দিয়ে চলে এসেছে আজকের 49তম এপিসোড। সামনে আসছে আমাদের গোল্ডেন এপিসোড 50তম এপিসোড, যার জন্য আপনাদের আমাদের দরকার অনেক অনেক সহযোগিতা। সবাইকে ভয়ের সংস্পর্শে নিয়ে যেতে চাচ্ছি আমি ডক্টর আলিফ এবং আমাদের আজকের স্টোরি টেলাররা। যারা এই মুহূর্তে আমাদের শুনছেন তারা গত এপিসোডে যেমন শুনেছেন, কিছু ঘটনা আবার এবারও আপনাদের সামনে হাজির হব এবং এইসব ঘটনাগুলো একদিনের থেকে একদিন আলাদা। শেষ পর্যন্ত প্রতি সপ্তাহের মতো আমাদেরকে আজও শুনবেন এবং আশা করছি শেষ পর্যন্ত শুনবেন। বেশি বেশি করে আমাদের চ্যানেলটি শেয়ার করতে হবে, আমাদের চ্যানেল শেয়ার করুন আপনাদের ফেসবুক পেজ গ্রুপ যেভাবে আপনারা পারেন বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা বাড়ে এবং এই সিলভার বাটন যদি পেয়ে যাই আমরা সেটা আপনাদেরই প্রাপ্য। আমাদের কাছে যদি আপনারা ঘটনা পাঠাতে চান এবং হন্টেড ঘটনা যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে সেটার পাঠাবার ঠিকানা হচ্ছে bhoutiggota@gmail.com, দ্যাট ইজ bhoutiggota@gmail.com, যেটা স্ক্রোলিংয়ে যাচ্ছে। আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আমাদেরকে, তারা যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। আর যারা করেননি আমাদের শুনছেন, রিকোয়েস্ট থাকবে প্লিজ আপনাদের মোবাইল ফোনের নিচে যে লাল বক্সটি আছে সেটি ক্লিক করে ফেলুন, অথবা পিসির নিচে দেখবেন সাবস্ক্রাইব লেখা ছোট করে একটা বক্স আছে যেটা ক্লিক করলেই আপনারা আমাদের সাবস্ক্রাইবার হয়ে যাবেন। ভিন্নধর্মী ঘটনা সবসময় শেয়ার করার চেষ্টা করছি আমরা ভৌতিকতার তরফ থেকে, তাই আপনাদের কাছ থেকে ঘটনা চাই। আপনারা যারা ঘটনা রেকর্ড করে পাঠাবেন অবশ্যই আপনাদের ডিটেলসটা দিতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজ, আমাদের ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রাম, টুইটারের লিংক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে যেও আমাদেরকে ফলো করতে পারেন।
অন্ধকার করে ফেলুন চারপাশ, কারণ এখন যে ঘটনাগুলো আমরা শেয়ার করতে যাচ্ছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত, এই অন্ধকার জগৎটাতে কিছুক্ষণের জন্য আলোর প্রবেশ করবেন না। আলোর প্রবেশ হলেই মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। সুতরাং লাইনের সাথে সাথেও আমাদের 4G মনোযোগ দরকার। ঘটনায় চলে যাচ্ছি, দেরি করছে না এক মুহূর্ত। যারা শুনছেন এবং শুনবেন তারা দয়া করে শেয়ার করে ফেলুন আমাদের চ্যানেলের লিঙ্কটি। তো সেইবার যে ঘটনাটা আমি এখন শেয়ার করব, সেইবারটা ছিল অনেকটা শীতকালের মতো এবং এটা 90s ঘটনা। তো সেইবার রমজান মাস চলছে এবং মসজিদের ইতেকাফে রেফায়েত ভাই ইতেকাফে থাকা অবস্থায় তিনি তেমন কথা বলেন না, অ্যাকচুয়ালি কেউই কথা বলেন না। ইবাদত সারাক্ষণ তিনি করতেন, 10 দিন, শেষের 10 দিন, নাজাতের 10 দিন তিনি প্রায় সময় মসজিদে কাটাতেন। তো বাড়ি থেকে খাবার পাঠালে সে খাবার তিনি নিয়ে রাখতেন এবং এতটুকুই। আর হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন যে এক বাসা থেকে না পুরা এতেকাফে থাকা অবস্থায় যে কজন লোক ছিল প্লাস ওই মুহূর্তে মসজিদের জামাত ছিল, সবার জন্য খাবার পাঠিয়েছে। তো সবাই খেয়ে দিয়ে সেদিন ঘুমিয়ে যায়। তো পরদিন ওই যেই বাড়ি থেকে খাবার আসে সেদিন সেই লোক পরের দিন মসজিদে এসে রেফায়েত ভাইয়ের মাধ্যমের কথা জানতে পারেন। তো তাকে নক করার অনেক চেষ্টা করে, কিন্তু রমজানের শেষ 10 দিন তিনি তেমন কথাবার্তা মানুষের সাথে বলবার না করার কারণে সেই লোক রেফাত ভাইয়ের সাথে কথা বলতে ব্যর্থ হয়। তো সেই রেফাত ভাই হুজুরকে জানিয়ে দেন যে উনি ঈদের পর সবার সাথে এই ব্যাপারে ওনার সাথে দেখা করবে এবং ওনার সাথে কথা বলবে। এক লোক আসে তার মেয়ের ব্যাপারে কথা বলতে। তো যেই লোকটা বলেছিলাম, যে লোকটা খাবার পাঠিয়েছে, সেই লোকটাই আসলে রেফাত ভাইয়ের সাথে দেখা করতে আসে। তো স্যার মেয়ের কথা বলে যায়, হুজুরকে বলে যায় যে আমি আমার মেয়ের ব্যাপারে হুজুরের সাথে কথা বলবো, আপনি একটু ব্যবস্থা করে দেন। তো পরে রেফাত ভাইকে হুজুরই মনে করিয়ে দেয় যে উনি তো আপনার কাছে আসছিল, আপনি কি একবার দেখা করবেন কি না। তো রেফাত ভাই বলে যে ঠিক আছে আমি যাবো একদিন। তো রেফাত ভাইকে নিয়ে পরের দিন সকালবেলা রেফাত ভাই বলেছেন যে আমরা জোহরের পরে রওনা দিব, ঠিক জোহরের পরে রওনা দেয়। তো ওই মেয়েদের বাড়ি হচ্ছে পুরান ঢাকায়। বাড়ির বর্ণনাটা এরকম করে দিতে হয় যে বাড়িটা 3 তলা এবং পুরাতন একটা ছাপ আছে বাড়ির ভিতরে। রেফাত ভাই দেখলেন যে পুরা বাড়িটা ছিমছাম একটা, ছমছম মানে থমথম একটা বাড়ি। বাড়িটা ঢুকতেই, প্রবেশ করতেই বাড়িটার ভেতরে রেফাত ভাই ঢুকেই ডান দিকে বেশ বড় সড়ো একটা দোলনা দেখতে পান এবং এই দোলনার মধ্যে একটা ছোট্ট বাচ্চাকে রেফাত ভাই বসে থাকতে দেখেন, খেলতে দেখেন। তো রেফাত ভাই জিজ্ঞেস করলেন এই দোলনাটা কবের থেকে এখানে। এই দোলনার কথা জিজ্ঞেস করার সাথে সাথেই যে লোকটা তার সাথে ছিল সে লোকটা বলে এই দোলনার কথা কেন জিজ্ঞেস করলেন, বলে এই দোলনাতে, আচ্ছা ঠিক বাদ দেন পরে আমি আপনার সাথে এই ব্যাপারে কথা বলবো, তো এই দোলনাটা এখানে কতদিন যাবত, বলে দোলনাটা তো এখানে আমরা যেদিন বাসা বানিয়েছি সেদিনের মানে আমার বাসা এনেছি প্রায় 15-20 বছর ধরে এই দোলনাটা এখানে। বলে আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি। তো রেফাত ভাই দেখতে পাচ্ছিলেন সেই ছোট্ট বাচ্চাটাকে দোলনায় দুলছে, আর যিনি যদি সাথে ছিলেন তিনি দেখতে পাচ্ছিলেন না। তার মানে আপনারা বুঝতে পারছেন যে রেফাত ভাই যে এন্ট্রিটি দেখছিলেন সেটা অন্য কেউ দেখতে পারছিল না। সেই সেম বাচ্চাটা সিঁড়ির কামরায় বসে আছে, পুতুল নিয়ে খেলছে। রেফাত ভাইয়ের দিকে তাকায়, ছোট্ট করে খুবই সুন্দর করে একটা মুচকি হাসি দেয়। রেফাত ভাইও মুচকি হাসি দিয়ে উপরে উঠতে থাকে। রেফাত ভাই বুঝে যাচ্ছিল যে বিপদ হতে পারে, তাই রেফাত ভাইকে ওই সময় ওই মুহূর্তে উপস্থিত ওস্তাদ সাবধান করে দেয় এবং শরীর বন্ধ করে ফেলতে বলে। রেফাত ভাই সাথে সাথে শরীর বন্ধ করে ফেলেন, ইশারার মাধ্যমে শরীর বন্ধ হয়ে যায়। রেফাত ভাই ওনাকে বললেন যে ঠিক আছে চলেন আমি আপনাদের বাসায় যাব। তো তখন উনি বলেন নাই যে বাসার কন্ডিশনটা কি। তো তাদের বাসায় তিনি দোতলায় ওঠেন। তাদের বাসায় ঢুকতেই সোজাসুজি বিশাল বড় বাসা এবং একটা বারান্দা দিয়ে তাদের এন্ট্রি হয়, কিন্তু এত বড় লম্বা বারান্দা। রেফাত ভাই ওই বারান্দা দিয়ে ক্রস করে তাদের ড্রয়িং রুমে যেয়ে বসেন। বসতেই তিনি বলেন যে আমার ওই লোকটা বলছিলেন যে আমার আসলে স্ত্রীর অবস্থাটা খুবই খারাপ, কয়েকদিন আগে সাডেনলি স্ট্রোক করেছে, স্ট্রোক করার পর ডান পাশটা অবশ হয়ে যায়, আসলে চারিপাশে খুবই টেনশনের মধ্যে আছি, আমার মেয়েটার অবস্থাটা খুবই খারাপ, আমার মেয়েটা দিনের বেলা ভালো থাকে রাতের বেলা অসুস্থ হয়ে যায়,
কিভাবে আমরা ডিসক্রাইব করবো সেটা জানি না, তবে আপনি কি একবার আমাদের বাসাটা ঘুরে দেখবেন? আমরা যদি বাসার মধ্যে, উনি বলছিলেন যে আমরা যদি বাসার মধ্যে হাঁটা চলাফেরা করি, সারাক্ষণ পাখির কিচির মিচির শব্দ শুনতে থাকি, রাতের বেলা পেঁচার শব্দ শুনতে থাকি, কিন্তু এ ধরনের কোনো পাখি বা পেঁচা এখানে থাকার প্রশ্নই আসে না। হ্যাঁ, কবুতর আমাদের বাড়ির কার্নিশে, জানালার উপরের কার্নিশে কিছু কবুতরের বাসা আছে, কিন্তু কবুতরের শব্দ তো আমরা সবাই চিনি, কিন্তু এইখানে পাখির কিচির মিচির শব্দ, রাত একটা বারোটা একটার দিকে আমাদের রুম থেকে কাকের শব্দ আসে, কাক ডাকার শব্দ। তো উনি রেফাত ভাই ওনার কথায় তেমন গুরুত্ব দিচ্ছিলেন না। রেফাত ভাই দেখলেন যে নিচের সেই বাচ্চাটা তাদের বাথরুমের দরজার সামনে বসে আছে এবং দরজার সামনে বসে চুপ করে খেলছে, একটা বাচ্চা যার বয়স হায়েস্ট 2 বছর হবে। তো রেফাত ভাই বলেন, আপনার মেয়ের রুম কোনটা? তো রেফাত ভাই ভেতরে ঢুকে মেয়েটার সাথে দেখা করে। মেয়েটাকে দেখেই রেফাত ভাই সালাম দেয়। সালাম দিলে মেয়েটা রেফাত ভাইয়ের দিকে তাকায়, একটা হাসি দেয় এবং ওয়ালাইকুম আসসালাম বলে আবার মেয়েটা মাথা নিচু করে, রোদ পোহাচ্ছিল ওই মুহূর্তে, ওই রোদ পোহাচ্ছিল না, হালকা রোদ পড়ছিল সে জায়গায়, সেটার সব সামনে বসেছিল। তো রেফাত ভাই সেই রুম থেকে বেরিয়ে আসে, তখন ওই লোককে জিজ্ঞেস করে, ভাই আবার বলেন ঘটনা, বলেন আমি আসলে ঘটনা শুনবো, তার পরবর্তী সময় স্টেপ নিব। তো রেফাত ভাইকে উনি বলেন যে আমার মেয়েটার বয়স তো আপনি দেখতেই পাচ্ছেন, মেয়েটার বিয়ের কথাবার্তা চলছিল, মেয়েটার পড়াশোনা করে নাই, তো আমরা চিন্তা করি মেয়েটার বিয়ে দিয়ে দিব। মেয়েটাকে কয়েকটা ছেলে দেখাচ্ছিলাম, তো এই ঘটনাটা প্রায় 1 বছর যাবৎ তার মেয়ের সাথে ঘটছিল। তো তিনি বলেন যে মেয়েটাকে প্রায় সময় ছেলে দেখাতাম, প্রথম প্রথম না করত, তো আমরা প্রথম প্রথম না করার কারণে ভাবছিলাম যে মেয়েরকে কোনো পছন্দ আছে কিনা, কিন্তু মেয়েটা কখনো মন খুলে কিছু বলেনি যে তার পছন্দ আছে, তো আমরা দেখাচ্ছিলাম, ভাবছিলাম হয়তো পছন্দ হচ্ছে না কিছু একটা। শেষ যে ছেলেটাকে আমরা দেখালাম সেটা মনে হয় 7টা না 8 নম্বর ছেলে, মানে এর মধ্যে আগে অনেকগুলো ছেলে দেখেছে, কিন্তু মেয়েটা কিছুতেই সামনে যেয়ে নাকি বসছিল না, আর সামনে যে একজনের সামনে বসেছে ওর সামনেই বমি করে দিয়েছে, যার ফলে পরবর্তী সময় সেখানে কোনো ধরনের কথাবার্তা হয়নি। কয়েকদিন আগে, মাস 2-1 আগে, মেয়েটা যেদিন তার ওই ওই অপর ওই ছেলে দেখতে আসে, লোকজন আসে তাদের বাসায়, যেদিন আসবে সেদিন দুপুরবেলা দাওয়াত ছিল, তো দুপুরবেলা আসার পর মেয়েটা যে রুমে ছিল, রুমের থেকে কয়েকজন মহিলা ছিল সেই রুমে, তাদেরকে বের করে দিয়ে সে স্যাভলনের টিউব দিয়ে তার হাত পা কেটে ফেলে, সেই হাত পা থেকে কাটা রক্তগুলো সে নিজের থেকে নিজে চুষতে থাকে এবং ওই রক্ত বন্ধ হচ্ছিল না। সে তখনকার স্যাভলনের টিউবগুলো ছিল স্টিলের, মানে মেটালের তৈরি, তো সেটা কাটার পরে ধারালো জিনিস ছিল, সে তার গলার মধ্যে পোজ দিলে সেই মুহূর্তে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হয়। সেদিন ছেলেদের ফ্যামিলির লোকজন খুব ভয় পেয়ে যায়, কারণ মেয়েটা ওই মুহূর্তের আচরণ খুব খারাপ অবস্থার দিকে চলে যায়। হাসপাতালে নেওয়ার পর সকালবেলা মেয়েটা ঠিক হয়, মেয়েটা ঠিক হওয়ার পর মেয়েটাকে জিজ্ঞেস করা হয় যে বাবা তুমি কি হয়েছে, এরকম সমস্যা কেন? তো তখন মেয়েটা বলে যে আমি বহুদিন যাবৎ অনেক স্বপ্ন দেখছি, স্বপ্ন দেখার সময় আমার কাছে কে জানি ফিস ফিস করে অনেক কথা বলতো, তো বুঝাই যাচ্ছে যে এটা একটা সিজোফ্রেনিয়ার কেস, কিন্তু মেয়েটা স্বপ্নে যা দেখতো তা অকল্পনীয়। মেয়েটা প্রায় সময় স্বপ্নে দেখতো যে প্রথম দিন তিনি যখন প্রথম স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখার দিন রাতের বেলা যখন তার ঘুম ভাঙে, তিনি উপলব্ধি করতে পারছিলেন নাকি তার রুমের মধ্যে একজন দাঁড়িয়ে আছে এবং তার সাথে একটা বাচ্চা কোলে, এটা তিনি ওই দিন থেকে দেখা শুরু করেন। 1 বছরের মধ্যে একদম শুরুর দিকে যখন প্রথম প্রথম তিনি অসুস্থ বোধ করতেন নিজের সাথে নিজেই। তো সেই মহিলার, এই আপুটার নাম হচ্ছে মারজিয়া, তো সেই আপুটার যখন বিয়ের কথাবার্তা চলছিল, তো তখন এরকম অবস্থা ছিল যে তিনি স্বপ্নে যেদিন দেখেন, প্রথম দিন স্বপ্নে দেখেন যে তিনি বারান্দায় বসে আছেন, বারান্দায় মাটিতে বসে হাঁটু উঁচু করে তিনি প্লেটের মধ্যে থেকে কিছু একটা জিনিস খাচ্ছেন, তো সেটা ভাত ছিল না, সেটা ছিল ম্যাগট। ম্যাগট বলতে লাশ পচে গেলে যে পোকাটা উঠে সেটা সেনে তিনি প্লেটের মধ্যে খাচ্ছিল, আর সেটার খাওয়ার কারণে তার মুখ থেকে অনেক রক্ত পড়ছিল এবং এই রক্তটা তার সারা শরীর বেয়ে পড়ছে, এটা তার প্রথম দিনের স্বপ্ন ছিল। পরের দিন যখন তার মাকে তিনি বিষয়টা জানান যে আমি পোকা খেতে দেখেছি, তার মা তেমন একটা গুরুত্ব দেয়নি। এর পরবর্তী সময় সে প্রায় সময় এরকম বাসার মধ্যে কাউকে না কাউকে ফিল করত আর জানালার মধ্যে তার সাথে একটা ছোট বাচ্চা দেখা করতে আসতো,
সে প্রায় সময় বলতো যে গতকালকে রাত্রে বাচ্চাটা আসছিল, ওর সাথে আমি অনেকক্ষণ খেলেছি। একদিন তার বাবা এই জিনিসটা বিশ্বাস করতে না পেরে রুমের মধ্যে রাত্রে দুইটার দিকে যায় যে তার মেয়ে কী করছে দেখার জন্য। তো রুমের দরজা বাইরে থেকে লক থাকবার কারণে তাদের এই বারান্দা থেকে পাশের বারান্দাটা ইজিলি দেখা যাচ্ছিল। তো তিনি বারান্দা থেকে বারান্দা দিয়ে দেখেন তার মেয়ে আসলেই বারান্দার মধ্যে কার সাথে জানি হাততালি দিয়ে খেলছে, কিন্তু সাথে ওই কেউ ছিল না, ওই মুহূর্তে পুরো বারান্দা খালি ছিল। তো এর পর দিন থেকেই প্রায় সময় মেয়েটা বলতো, তার মেয়ে বলতো যে আমি রাত্রেবেলা আমার একসাথে একটা বাচ্চা এসে খেলে, আমি প্রতিদিন রাতেবেলা বাচ্চাটাকে দেখি, আমি জানি না এটা কার বাচ্চা, কিভাবে আসছে সেই বাচ্চা, এই বাচ্চাটা এসে খেলে এবং আমাকে স্বপ্নে প্রায় সময় বাচ্চাটা আদর করে, বাচ্চাটা আমার সাথে ঘুমায়, সকালবেলা উঠলে আমি আর বাচ্চাটাকে দেখি না। তো এটা তার বাবা মাকে প্রথম প্রথম বলে, সে তেমন একটা তারা গুরুত্ব দেয় না। এই বিয়ের কথাবার্তা চলার 5-6 মাস আগের থেকে তিনি একটা জিনিস শুরু করেন, এটা হচ্ছে সন্ধ্যার পর থেকেই তার অবস্থা খারাপ হতে থাকে। আগে যা একটু হচ্ছিল পরবর্তী সময় আস্তে আস্তে সেটা আরও ঘনীভূত হয়, আরও কড়া, আরও গাঢ় হয়ে যায়। সেই আপুটা করতো হচ্ছে লিপস্টিক, পুরা দেয়ালের মধ্যে একটা ছবি আঁকতো, অবয়বের ছবি আঁকতো, দেয়ালের মধ্যে একটা ছোট বাচ্চার ছবি আঁকতো, একটা মহিলা একটা বাচ্চা কোলে নিয়ে আছে সেটার ছবি আঁকতো, আয়নার মধ্যে তাকিয়ে একা একা হাসতো, আয়নার মধ্যে লিপস্টিক দিয়ে আয়নায় ছবি আঁকতো, দেয়ালের মধ্যে আঁকতো, আর সকালবেলা বসে বসে কাঁদতো এবং তার মাকে বলতো সবাইকে যে কি কি দেখেছেন জানাতো, সে জানাতো কিন্তু সবাই প্রথম প্রথম বিশ্বাস করেনি এবং সেটা তারা মনে করেছে নাটক করতেছে, মনে হয় যে বিয়ে দেওয়ার কথাবার্তা বলতেছে যেন আমাদেরকে ভয় দেখাচ্ছে বা সামথিং। যখন সে আস্তে আস্তে নিজের ক্ষতি নিজেই করা শুরু করলো তখনই সবার মাথায় টনক নড়ে। এই বিয়েটার আগেই যখন আরও একটা পাত্র দেখাচ্ছিল, তার আগের দিন রাত্রেবেলা তিনি ওড়না পেঁচিয়ে দেয় বাসার সিলিংয়ে ফ্যানের সাথে, সেই সিলিং ফ্যান নিয়ে তিনি পড়ে যান এবং ঘাড়ে বেশ আঘাত পান এবং বেশ আঘাত পাওয়ার পর প্রায় 1 মাসের মতো হাসপাতালে মানে বাংলার বাসায় রেস্ট নিয়েছিলেন তিনি। এবং এই মেয়েটা প্রায় সময় এই মার্জি আপু প্রায় সময় স্বপ্নের মধ্যে এই জিনিসগুলো দেখতেন এবং যেটার কারণে পরবর্তী দিনগুলোতে তার ডিপ্রেশনে ম্যাক্সিমাম টাইমে ভুগতেন এবং বলতেন যে আমার কানের মধ্যে জানি কে জানি কথা বলছে, আমি এটা করব না, এবং নিজে যে জিনিসটা বলতেন সেই জিনিসটা করার লাগতো তার। সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তার বাবা রাতের বেলা ঘুম ভাঙে বৃষ্টির শব্দে, ঘুম ভাঙার পর বাথরুম থেকে ব্যাক করার পরে তার বাবা দেখলো যে তার মেয়ের দরজাটা খোলা। তো ড্রয়িং রুম পেরিয়ে সেই মেয়ের দরজাটাকে তিনি পেয়ে যান। তো দরজার সামনে আসতেই দেখেন যে তার মেয়ে তার রুমের মধ্যে নাই, বারান্দার মধ্যে মেয়েটা একটা দা দিয়ে মাটির উপরে কোপাচ্ছে, জোরে জোরে মাটির উপরে কোপাচ্ছে। এটা দেখার পর সে জোরে চিৎকার দেয়, চিৎকার দেওয়ার পর তার মেয়ের দিকে তাকায়, তিনি দেখেন তার মেয়েটা মুখের মধ্যে কোনো ধরনের চোখ নাক কান কিছুই নাই, সিম্পল একটা মুখ। তিনি এটা দেখার পর সাথে সাথে সেখানে পড়ে যান। পরদিন সবাই তাকে উদ্ধার করে এবং তাকে বলতে থাকে যে ঘটনাটা কী, তখন বলে যে আমার মেয়ের মধ্যে আমি এই জিনিসগুলো দেখছি, এটার কী ঘটনা আমি জানি না। তো পরবর্তী সময় তিনি এই জিনিসটা তার একজন হুজুরকে যে জানায়, একজন তাদের এলাকার একজন হুজুরকে জানায়, সেই হুজুর তাকে বলেন যে আপনার যে কন্ডিশন, আপনার মেয়ের যে কন্ডিশন, তাতে আপনাদের বাসায় আমলের খুব অভাব, আপনারা বাসার সবাই নামাজ কালাম পড়েন, এই পানিটা দিচ্ছি, বাড়িটা সন্ধ্যার সময় মাগরিবের আজান দেওয়ার পরপরই এই পানিটা ছিটাবেন এবং সাথে 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 হাততালি দিবেন তিনটা বাড়ির চার কোনায় যে। তো উনি যেগুলো সেগুলো রেগুলারলি করছিলেন, একের প্রতিদিন করছিলেন, কিন্তু 2-3 দিন পরপরই দেখা যেত তার মেয়ে এরকম করে রাতের বেলা জোরে জোরে চিৎকার দিয়ে উঠতো, তারা রুমে যেত, দেখতো যে তার হাত কেটে ফেলেছে নইলে তিনি অজ্ঞান অবস্থায় পড়ে আছে। পরদিন সকালবেলা জানা যেত যে তিনি রাতের বেলা কী দেখেছেন, এবং প্রায় সময় তিনি এই কথাগুলোই বলছিলেন যে রাতের বেলা তিনি এসব দেখতেন। তো রেফাত ভাই বলেন যে ঠিক আছে, যেহেতু সে নিজের কথা নিজেই সে নিজের ক্ষতি নিজে করছিল, তো উনি বলছিলেন যে দেখেন শুধুমাত্র ক্ষতি না, উনি এই পর্যন্ত যে কয়টা ছেলে ছিল লাস্ট ছেলেটা পরে আর বিয়ের কথাবার্তায় নক করে নেই, তারা খুব বেশ ভয় পেয়ে যায়, তাদের আবার লঞ্চের ব্যবসা, সেটার অবস্থা খুব খারাপ, এবং এই মেয়েটার জন্য আস্তে আস্তে তার খরচ বেড়ে যায়। এই কয়েক মাসের ভিতরে তিনি ভারতে যে যে ডাক্তার দেখিয়ে আনলেও আশানুরূপ কোনো সফলতা আসছিল না, তবে মেয়ে রাত হলেই হাসত,
প্রায় সময় তিনি তারা দেখতেন যে কার দিকে জানি আঙ্গুল দিয়ে ইশারা করত, হাসত, ইশারা করে চলে যেত, বলতো যদি জিজ্ঞেস করা হতো তুই কার দিকে তাকিয়ে আছিস, তখন সে চারিদিকে ইশারা করত ছোট বাচ্চাদের মতো। কয়েকবার কোলে মনে তিনি এরকম দেখেছেন যে কাকে জানি কোলে নিচ্ছেন কিন্তু কেউ উঠছে না, কেউ ওই জায়গায় কোনো কিছুই নাই। আর তাদের বাড়িতে লাস্ট কয়েকদিন যাবৎ এরকম যে সারা রাত তারা সবাই সজাগ থাকতেন এবং দেখতেন যে ওই মেয়েটা কী করে। প্রায় সময় তার মা তার সাথে ঘুমাতেন এবং তার মা নাকি কয়েকবার উঠে দেখেছেন যে তিনি বাসার জানালা অপেক্ষা করছিলেন এবং অপেক্ষা করছিলেন কার দিকে জানি জানালার ভেতর থেকে গ্রিলের মাঝখান দিয়ে হাত ঢুকে এরকম আঙ্গুল দিয়ে ডাকতেন, ইশারা করে আসো 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 আসো। এই টেনশনে তার স্ত্রী স্ট্রোক করে এবং এরকম কন্ডিশন তাদেরকে আসলে অনেক পোহাচ্ছিল। দুই তিনবার তিনি হাতের রক কেটেছে, কয়েকবার ফাঁসি দেওয়ার চেষ্টা করেছে। তো ঘটনাটা কি সেটা জানা দরকার, সেটা জানবার জন্য মেয়েটাকে সরাসরি রিফাত ভাই ডাকে যে এখন যেহেতু অবস্থা খারাপ আর আজবাজব স্বপ্ন দেখছে, প্লাস এই মেয়েটার বাবার ব্যবসায় চরম ক্ষতি, তো ওনাদের আবার ডক ইয়ার্ডের ব্যবসাও ছিল, সেটার অবস্থা গুরুতর। তো এই রেফাত ভাইয়ের আগে কয়েকজন কবিরাজকে দেখানো হয়েছিল এবং এই কবিরাজগুলো কয়েকবার কিছু পানি পড়া দিয়েছিল এবং বলেছিল ধারালো জিনিসপত্র যেন বাসায় না রাখে এবং সেটা যেন সরিয়ে ফেলে, পারলে তাকে মেয়েটাকে একটা ঘরে বন্দি করা যায় কিনা, একটা ঘরের মধ্যে রাখা যায় কিনা। তো যাই হোক, রেফাত ভাই ঘটনা শুনে বলে এবং বলে যে ঠিক আছে আমি কাল আসবো, কাল এসে আমি আপনার মেয়ের সাথে কথা বলবো। আমি আপনার মেয়ের সাথে কথা বলা অবস্থায় বুঝার চেষ্টা করবো যে ঘটনাটা কি, পরে আমি ওস্তাদের বিষয়টা জানাবো। তো তিনি পরের দিন ওস্তাদেরকে রাতের বেলা স্মরণ করেন এবং তাকে তার কাছে চারজন ওস্তাদ আসে এবং বলেন যে ঘটনাটা আসলে কিভাবে ডিসক্রাইব করবো জানি না, তবে এই ঘটনাটা নিলে তোমার সাকসেস রেট আসলে কমে যাবে, এই ঘটনাতে সম্পূর্ণ ওই মেয়েটা কেন্দ্রিক, দেখো ওই মেয়েটার সাথে কথা বলতে পারো কিনা এবং ওই মেয়েটার কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারো কিনা, কীভাবে সেভ করা যায়, তবে যেটা মনে হচ্ছে যে এই ঘটনার এই মেয়েটার সাথে যদি তুমি পরবর্তী কোনো ধরনের ডিলিংসে যাও, আমার কাছে মানে ওস্তাদরা বলছে যে তুমি এটা হয়তো মেনটেন করতে পারবে না, কারণ এই মেয়েটার কেসটা কিন্তু নর্মাল কেস না, ওই বাড়িতে অনেকগুলো জিনের আস্তানা আছে এবং বেশ কয়েকটা জিনের মুভমেন্ট তুমি অলরেডি দেখেছো, তো অলরেডি তোমাকে ভয় দেখিয়ে ফেলেছে কয়েকটা দিন সেখানে উপস্থিত। তো রেফাত ভাই বলে হ্যাঁ, আমি যখন ওই বাড়িতে ঢুকি আমার হাত পা বেশ ঠান্ডা হয়ে গিয়েছিলো এবং বাড়ির নিচে দোলনার মধ্যে একটা বাচ্চাকে দেখি, আমি ওঠার পরে বারান্দার মধ্যে বাচ্চাটা দৌড়াদৌড়ি করছিল, ছোট একটা 2 বছরের বাচ্চা এবং 2 বছরের বেশি হবে না, দা বাথরুমের সামনে বাচ্চাটা বসা ছিল এবং সারাক্ষণই দেখা গেছে বাচ্চাটা পুতুল নিয়ে খেলছে, হামাগুড়ি দিচ্ছে, বাড়ির মধ্যে হাঁটছে, আস্তে আস্তে দেয়াল ধরে ধরে হাঁটছে। আমি এই বাচ্চাটাকে কয়েকবার দেখেছি, শুধু বাচ্চাটাকে দেখেছি, আমি আর কাউকে কিছু দেখি নাই। তখন ওস্তাদরা বলে যে ঠিক আছে, যেহেতু দেখেছো তুমি ওই বাড়িতে যাওয়ার আগে শরীরটা বন্ধ করে যাও, আর এই পানিটা নাও, এই পানিটার মধ্যে কিছু জাফরান মিশিয়ে নাও, প্লাস আর এখানে 7 পুকুরের জল আছে সেটাও নিয়ে যাও, দেখো কোনো কাজ করতে পারো কিনা, তবে এইখানে বিষয়টা কিন্তু খুব জটিল, বের করার চেষ্টা করো। তো রেফাতের পরের দিন সে বাড়িতে যায়, সে বাড়িতে যাওয়ার পরে ওই মার্জিয়ার বাবাকে বলে যে আমি মার্জিয়ার সাথে দেখা করবো, আপনারা কেউ ওই সময় ওই জায়গায় উপস্থিত থাকবেন না, তবে মার্জিয়ার বাবা খেলেও সমস্যা নাই। ওই বাড়িতে আরও আত্মীয় স্বজন ছিল, তাদের বাড়িটা আরও 91 পরিবার, তাদের আরও নিচতলায় আরও অন্য মানুষজন ছিল। তো যাই হোক, অনেকেই সেই সময় রেফাত ভাই যাওয়ার পর উপস্থিত ছিল, কিন্তু রেফাত ভাই সেই ঘরে ঢোকেন যে ঘরে মেয়েটা আছে। রেফাত ভাই ভেতরে ঢুকে দেখেন যে পুরো আর দেয়ালের মধ্যে লিপস্টিক দিয়ে একটা অবয়ব আঁকা, চারিপাশে এমন সব ভাষা লেখা যেটা রেফাত ভাই পড়তে পারছিলেন না, আরবিতে কিছু জিনিস লেখা এবং একটা সাইনের মতো কিছু একটা আছে। পুরা খাটের চারিপাশে সে লিপস্টিক দিয়ে রাউন্ড আকারের দাগ কেটেছে এবং কেন কেটেছে এটা বলা মুশকিল, মানে বলা যাচ্ছিল না। এবং রেফাত ভাই এই সব জিনিসগুলো দেখে এবং একদম চার কোনায়, ওই রুমটার চার কোনায় 4টা বাটি রাখা, সেই পুরা বাটির মধ্যে আরাবিক ওয়ার্ডস পুরা বাটিটার মধ্যে, এবং এই বাটির মধ্যে পানি রাখা, পানির মধ্যে তো একটা মানে রক্ত জমাট বাঁধা, চার কোনায় 4টা জিনিস লাল লাল টাইপের রক্ত জমাট বেঁধে আছে এরকম কিছু একটা। তো রেফাত ভাই ওনাকে বলেন যে এখন তো দিনের বেলা, আপনার কাছ থেকে আমি কিছু ঘটনা জানতে চাই, আপনি এই গত 1 বছর ধরে এতগুলো সাফার যে করেছেন, এতবার হাত কেটেছেন, এই যে হাতের মধ্যে ব্যান্ডেজ করা, এখন পর্যন্ত আপনি ডিপ মানে আপনার বাবার মতে আপনি অনেক কিছু বলেছেন, আমাকে বলেন তো কী হয়েছে, কাহিনীটা কী? তো এই মেয়েটা তখন বলে যে আসলে আমি জানি না, এই আমার ইউনিভার্সিটি শেষ হওয়ার পর থেকে, রেফাত ভাই বলে যে আসলে আপনার ইউনিভার্সিটি শেষ হওয়ার পর থেকে হিসাব না,
আপনি আমাকে ইউনিভার্সিটি চলাকালীন অবস্থা থেকে ঘটনা বলেন, আপনার ঘটনা এই কয়েকদিনের ঘটনা না। তখন এই মেয়েটা বলে যে আসলে কি বলবো আমি জানি না, তবে আমার ইউনিভার্সিটির কাজ শেষ করার পর থেকেই ঘটনা শুরু। এবং ঘটনা বলতে বলতে তিনি কান্না করে দেন এবং বলেন যে প্রতিদিন রাতের বেলা আমার কাছে একজন মহিলা আসে, একটা বাচ্চা নিয়ে আসে, এবং সেই বাচ্চাটা আমার কোলে দিয়ে মহিলাটা চলে যায় এবং বলে যে আমি আমার কাজ শেষ করে এসে আমার বাচ্চাকে নিয়ে যাব। তো উনি প্রতিদিন এটা নাকি রুমের মধ্যে দেখতে পাচ্ছিলেন এবং স্বপ্নে দেখতেন তিনি প্রতিদিন রাতের বেলা তার বাবা নাকি তার লাশের উপরে দা দিয়ে কোপাচ্ছে, ইচ্ছা মতো তার অনেকগুলো টুকরা করছে এবং সেই টুকরাগুলো নাকি ভাগ করছে বারান্দার মধ্যে। তো তিনি প্রতিদিন রাতের বেলা এই স্বপ্নগুলো দেখতেন এবং বারান্দার মধ্যে নাকি প্রায় সময় সেই বাচ্চাটার সাথে তিনি খেলতেন এবং তিনি বাচ্চাটাকে স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। যতবারই নাকি তিনি তার মাকে বলেছেন যে এই যে বাচ্চাটা আমার সামনে খেলাধুলা করছে, এই বাচ্চাটাকে আমি অনেক মিস করি, এই বাচ্চাটাকে আমি অনেক ভালোবাসি, ততই নাকি তার বাবা মা তা সেটার থেকে ফেরত যাচ্ছে, তার বাবা মা কোনো ধরনের সাপোর্ট করছিল না। আসলে কিছু কিছু ঘটনা অনেক সময় অনেকটা ক্লিয়ার করে দেয় যে আসলে আপনি ঘটনাতে কি বুঝতে যাচ্ছেন বা কিছু একটা। মেয়েটা প্রতিদিনই চেষ্টা করত নিজেকে নর্মাল রাখার, কিন্তু তিনি নর্মাল রাখতে পারতেন না এবং তার নাকি সন্ধ্যার পর থেকে মনেও থাকতো না তিনি আসলে আদৌ কী করছিলেন সারা রাত। পরের দিন সকালবেলা তার কাছে মনে হতো যে তার হুশ আসছে, এটা তিনি বলেন যে আসলে আমি জানি না আমি কী করেছি, আমার বাবা মা ভালো বলতে পারে, তবে আমি দেখি যে বারান্দার মধ্যে একটা বাচ্চা আমার সাথে দেখা করতে আসে এবং এই বাচ্চাটার সাথে আমি প্রায় সময় খেলাধুলা করি, বাচ্চাটা আমার খাটে শোয়, বাচ্চাটা আমার সাথে ঘুমায় এবং এই বাচ্চাটাকে আমি অনেক ভালোবাসি। তখন রেফাত ভাই বলেন যে আমি আপনার কথার মধ্যে আরও কিছু গ্যাপ দেখতে পাচ্ছি, এখন কি সেই গ্যাপটা কি আপনি আমাকে বলবেন, তাহলে আমি জিনিসটা আমার কাজ করতে আরও সুবিধা হয়। তখন মেয়েটা বলে আপনি একটু আয়নার দিকে তাকান। তো রেফাত ভাই সাথে সাথে তার রুমের সেই আলমিরাতে থাকে অ্যাটাচড আয়নার দিকে তাকায়। আয়নাতে তাকালেই মানুষ রেফাত ভাই দেখেন কয়েকজন মানুষ, একটা বাচ্চা মহিলা, একটা বাচ্চা কোলে, সবাই আয়নার মধ্যে হাসছে। রুমের মধ্যে কিন্তু রেফাত ভাই আর সেই মহিলাটাই মার্জিয়াই ছিল এবং ঘটনার প্রেক্ষিতে একজন পুরুষ মানুষকে রেফাত ভাই পরিষ্কার দেখতে পাচ্ছিলেন এবং ওই পুরুষ মানুষটা অস্বাভাবিকভাবে জিভ বের করেছিল। তো মেয়েটা বলে আপনি কি দেখতে পাচ্ছেন কাউকে, আমি আয়নাতে গেলে অনেক কিছু দেখতে পাই। রেফাত ভাই বললেন যে একটা মিনিট, এবং তিনি আয়নার মধ্যে একটা সুরা পরে ফু দেন এবং সাথে সাথে সব ভ্যানিশ হয়ে যায়। তখন রেফাত ভাই বলে আপনি আসেন তো দেখেন তো আয়নায় কিছু দেখতে পাচ্ছেন কিনা। বলে না আমি তো কিছু দেখতে পাচ্ছি না, তবে এই আয়না তোমাকে সারাক্ষণ দেখায়, আমি আয়নার মধ্যে সারাক্ষণ মানুষ দেখি, আমি আমাকে এই দেখেন আয়নার মধ্যে আপনি একজন লোক দেখেছিলেন না জিভ বের করে রেখেছে, সে প্রতিদিন আমার বারান্দায় আসে আমার সাথে দেখা করতে, তাহলে আপনি আমাকে বলেন যে এটার সলিউশন কি। আমি বাঁচতে চাই, আমি মরে যেতে চাই না, আমি অনেকবার সুইসাইড অ্যাটেম্প নিয়েছি, এই সুইসাইড অ্যাটেম্পটা আমি রাতের বেলা নেই, যখন রাতের বেলা আমি নিজেও জানি না আমি কী করছি। রেফাত ভাই মেয়েটার মাথায় হাত রাখে, মাথায় হাত রাখতেই দেখা যায় মাথার মাঝখানে অল্প একটু ফাঁকা, কেউ একজন হয়তো মেয়েটার মাথা থেকে চুল নিয়ে গেছে। পরবর্তী সময় মেয়েটা আমাকে বলে, মানে মেয়েটা রেফাত ভাইকে বলে যে দেখেন আমি আপনাকে একটা সত্য বলতে যাচ্ছি, আমি জানি না আপনি কীভাবে নেবেন ইউনিভার্সিটি লাইফের কথা, যেহেতু আপনি বলেছেন যে আমার লাইফে এই জিনিসটা আরও আগের থেকে, হ্যাঁ আমি ফেস করছি অনেক আগে, ফেস করছি গত এক বছর যাবত, জিনিসটা আমার মাথার মধ্যে ছিল, আমি জানি না আপনি কীভাবে নেবেন, হতে পারে সেটা আমার একটা ভুল ধারণা, তবে আমি একটা মহাপাপ করেছি, সেই পাপের প্রায়শ্চিত্ত হয়তো বা আমাকে এখন করতে হচ্ছে। রেফাত ভাই বলেন কিসের পাপের প্রায়শ্চিত্ত? ওই মুহূর্তে এটা শুনতে শুনতেই রেফাত ভাই দেখেন দরজার ভেতর থেকে একটা ছোট্ট বাচ্চা আসে, ভেদ করে আসে, সে ছোট্ট বাচ্চাটা মেয়েটার সালোয়ার কামিজ ধরে টানছিল। রেফাত ভাই খুব অবাক হয়ে যায় যে এই মেয়েটার সালোয়ার কামিজ ধরে টানছে এবং মেয়েটা বাচ্চাটাকে দেখতে পাচ্ছে এবং মেয়েটা বাচ্চাটাকে কোলে পর্যন্ত নিল, অথচ এটা আমি আপনি সাধারণ মানুষ দেখবেন যে মেয়েটা পাগলামি করছে, আমি আপনি হেসেই দিব হয়তোবা, কিন্তু যে আমি বলি যে জাহিদ ভাই রেফাত ভাই এরা কিন্তু সামনাসামনি এরকমভাবে ঘটনা দেখেন না, এরা কিন্তু সম্পূর্ণ অন্য রকমভাবে ঘটনা দেখেন। তো রেফাত ভাইকে বলেন যে আমি একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল, এই ছেলের সাথে সম্পর্ক থাকা অবস্থায় আমি বেশ ঘনিষ্ঠ হয়ে যাই ছেলেটার সাথে এবং আমার গর্ভে একটা সন্তান আসে এবং প্রচণ্ড চাপের কারণে আমি এই সন্তানটা ফেলে দিতে হয় আমার, এবং এই সন্তানটা ফেলে দেওয়ার জন্য আমার মা বাবা অনেক প্রেশার ক্রিয়েট করে এবং আমি সেই যে ছেলেটাকে পছন্দ করতাম সেই ছেলেটাও। তো
আমি সেই ছেলেটাকে অনেকবার বলেছি বিয়ে করার জন্য, সেই ছেলেটা আমাকে কোনো বিয়ের বিয়েতে রাজি হচ্ছিল না, বিয়ে করতে চাচ্ছিল না, এবং আমাকে সব ধরনের আমার সব ধরনের চিঠির উত্তর তিনি দিত না। আমি যদি চিঠি পাঠাতাম, মেয়েটা বলছে যে আমি চিঠি পাঠাতাম, কোনো উত্তর পেতাম না, এবং যে চিঠি যার কাছে মানে যেভাবেই পাঠাতাম সেটাই আমার বক্সে, ডেটার বক্সে চলে আসতো। ছেলেটার কাছে কোনো চিঠি পৌঁছাতো না এবং ছেলেটা তাকে ইগনোর করা শুরু করলো। আস্তে আস্তে একটা পর্যায়ে ছেলেটার সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যায়। ওই মুহূর্তে এই কথা শোনার পর রেফাত ভাই বলেন যে ঠিক আছে, এই জিনিসটা আমি মাথায় রাখলাম, তবে আপনার কাছে আপনি যে গুনাহ করেছেন সেটার জন্য আপনাকে হয়তো এই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে, এবং এই জিনিসটার কারণে হয়তো বা আপনি এই বাচ্চাটাকে সাথে সারাক্ষণ দেখছেন, তবে আমি দেখব এখানে কি হয়েছে। আমার কাছে ঘটনা রেফাত ভাই হচ্ছে আমার কাছে ঘটনাটা অন্যরকম লাগছে, তারপর আমি ওস্তাদদের জানাবো। তিনি ওই মহিলা বলেন যে আপনি জানবেন কিনা জানি না, আমি প্রতিদিন রাতে স্বপ্নে দেখি আমার বাবা আমার লাশের উপর কোপাচ্ছে, আমার লাশ টুকরা টুকরা করে ফেলছে। আমি এইসব জিনিস থেকে বাঁচতে চাই, আমি মুক্তি চাই। রেফাত ভাই ওদিন রাতের বেলা সবাই ওস্তাদেরকে জানান, বিষয়টা জানান এবং বলেন যে এই ঘটনা, এই মেয়েটার ঘটনাটা এরকম, এখন আপনারা কী করবেন, আপনারা ভালো বোঝেন, আপনারা ভালো জানেন। তো রেফাত ভাইয়ের ওস্তাদরা বলেন যে ঠিক আছে, আমি জিনিসটা জেনে জানাবো। রেফাত ভাই চলে যান সেই বাড়িতে, এবং সেই বাড়িতে যাওয়ার পর রেফাত ভাই সেখানে পাঠানো একজন জিনের সাথে কথাবার্তা, রেফাত ভাইয়ের জিনরা কথাবার্তা বলেন। পরের দিন সকালবেলা রেফাত ভাইয়ের কাছে ওস্তাদরা এসে বলেন যে এইটা সেই জিন, যেই জিন রেফাত ভাইয়ের ওই মেয়েটার মার্জিয়ার যে পুরাতন প্রেমিক, নতুন বিয়ে হওয়ার কারণে, এই পুরাতন প্রেমিক বিয়ে দেখার কারণে পুরাতন প্রেমিক চেয়েছে যে ও আমার, আমি যেহেতু ওকে বিয়ে করতে পারি না, কাউকে বিয়ে করতে দিব না, এরকম কিছু একটার কারণে সে একটা জায়গায় একটা তান্ত্রিকের মাধ্যমে একটা জিন পাঠায়, যে জিন প্রতিনিয়ত তাকে সেই ছোট বাচ্চা দিয়ে ভয় দেখাচ্ছিল। এবং এই ছেলেটা বারবার বলছিল যে ওদের যে এই ঝামেলার কথা ওর বাবাকে বলে দিবে, সবাইকে বলে দিবে, মানুষজনকে বলে দিবে। এই জিনিসগুলোর কারণে মেয়েটা একটা পর্যায়ে খুব মানসিকভাবে ডিপ্রেসড হয়ে যায়, এবং এই ডিপ্রেশনের একমাত্র কারণ ছিল স্বপ্নে এইসব জিনিসগুলো দেখানো, এবং এইসব জিনিসগুলো সেই শয়তানটাই দেখাচ্ছিল, শয়তান জিনটাই দেখাচ্ছিল। পরবর্তী সময়ে সেই শয়তান জিনের সাথে রেফাত ভাইয়ের ওস্তাদরা কথা বলেন, এবং কথা বলার পরে সেই শয়তান জিনের সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে তাদেরকে দূরে সরায় ফেলা হয়। তো যেহেতু মাঝখানে অনেক জিনিস আছে যেগুলি আমি অনেক সময় অনেক কারণে বলতে পারি না, তবে এখন ছোট করে কিছু কথা বলবো। যখন রেফাত ভাই ওই জিনিসগুলো সরানোর পর্যায়ে পরের দিন সেই বাড়িতে যায়, তো সেই বাড়িতে যাওয়ার পর আসলে কমিউনিকেশন তত ভালো ছিল না, যে মোবাইল ফোনে ফোন দিলাম আসছি। তো রেফাত ভাই চিন্তা করে যে যেহেতু ওরা কাজ করেছে, যেহেতু ওস্তাদেরা কাজ করেছে, তবে ওস্তাদেরা একটা জিনিস বলেছিল যে আমরা ওকে ধরার আগে তুমি ওদের সাথে দেখা করো, ওদের বাসায় থাকার চেষ্টা করো। তো রেফাত ভাইয়ের রেফাত ভাইয়ের বাসার লোকজন, বাসার লোক অসুস্থ, মানে তার স্ত্রী অসুস্থ থাকার কারণে রেফাত ভাই বাড়িতে ছিল, চিন্তা করেছিল পরের দিন সকালে যাবে। তো ওস্তাদরা সেদিন রাতের বেলা যেহেতু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করেছে, এবং এক ওস্তাদ বলেছে যে হ্যাঁ ওরা গেছে ওদের সাথে, ওই ওর সাথে কথা বলতে, হয়তো সে আর আসবে না, সেই ওস্তাদ আর জানতো না। সে ওস্তাদ বলেছে তুমি কালকে ওদের বাসায় যাও, যে ইনফরমেশন দিয়েছিল যে হ্যাঁ ওইটা সর্ট আউট হয়ে গেছে, ওখান থেকে চলে যাবে, ওকে আর কোনো ধরনের ডিস্টার্ব করবে না মেয়েটাকে। তো রেফাত ভাই পরের দিন সেই বাসায় যায়, বাসায় যাওয়ার পর বাসায় ঢোকার সময় দেখে যে বাড়ির সামনে একটা লাশের খাটিয়া, অনেক মানুষজন পুরো বাড়িতে জমায়েত হয়ে আছে। রেফাত ভাই ঢুকে বলেন যে কি অবস্থা, কি হয়েছে। মার্জিয়ার বাবা তখন বাইরে চেয়ার নিয়ে চুপচাপ বসে আছে। মার্জিয়ার বাবাকে জিজ্ঞেস করতে থাকে কি হচ্ছে, মার্জিয়া বলে যে গত রাতে মার্জিয়া ছাদের থেকে পড়ে গেছে, পরে সুইসাইড করেছে, এবং মার্জিয়ার নাই দুনিয়াতে। তো রেফাত ভাই চাইলেও পারতো গতকালকে তাদের বাড়িতে থাকতে, কিন্তু এরকম করে যে এই নিউজটা পেতে হবে, রেফাত ভাই আসলে সেদিনের জন্য মানে খুবই দুঃখিত যে যদি রেফাত ভাই ওইটা কাজটা করার অবস্থায়, ওস্তাদেরা যদি তার সাথে মিউচুয়াল করার আগেই যদি রেফাত ভাই এই মেয়েটার বাসায় থাকতো, হয়তোবা এই ঝামেলাটা নাও হতে পারতো, অথবা এই জিনিসটা কন্ট্রোল করা যেত। তো ওই করতে করতেই মেয়েটা আসলে সুইসাইড অ্যাটেম্প নিয়ে ফেলে, এবং ওই জিনেরা আসলে তারা সাকসেসফুল হয়। তো যাই হোক, রেফাত ভাই মাঝখানে এসব কথাবার্তা আমাকে অনেক ইনফরমেশন দিতে মানা করেছেন, যেহেতু এটা তারই একটা ঘটনা, অনেকেই তাকে চেনে, অনেকেই তাকে বোঝেছেন, এবং চিনে গেলেই রেফাত ভাইয়ের জন্য পরবর্তীতে ঘটনা পাঠাতে মানে সমস্যা হয়ে যাবে। তো আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। এটা ছিল ঘটনা। রেফাত ভাইকে অনেক অনেক ধন্যবাদ, যারা এই পর্যন্ত এই মুহূর্তে শুনছিলেন তারা ঘটনাটা হয়তো বা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব
আমাদের সামির ভাইয়ের কাছে তার প্রথম ঘটনা শুনে আসবো। তো আপনারা যারা সাথে ছিলেন শেষ পর্যন্ত সাথে থাকবেন, বেশি বেশি শেয়ার করবেন আমাদের আমাদের চ্যানেলটি, এবং আপনাদের সাপোর্ট দরকার। চলে যাচ্ছি সামির ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম লিসেনার্স, ভৌতিকতার নতুন এক এপিসোডে হাজির হয়ে গেলাম আমি সামির আনসারি। আজকে শুরুতে যেই ঘটনাটা আমি শেয়ার করবো এটা আমাদেরকে পাঠিয়েছেন সীমান্ত ভাই। তিনি প্রায় সময় আমাদেরকে ঘটনা পাঠিয়ে থাকেন, আর এজন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ যে এত কষ্ট করে লিখে তিনি আমাদের ঘটনা পাঠাচ্ছেন। তো এই ঘটনাটা তিনি সংগ্রহ করেছেন ওনার এক বড় ভাইয়ের কাছ থেকে। এটা পঞ্চগড় জেলার কোনো একটা ঘটনা। তো যেই নামগুলো আমি এখন ব্যবহার করব প্রতিটি নামই ছদ্মনাম। যার সাথে ঘটনাটা ঘটে তার নাম আসিফ ভাই। আসলে উনি বিয়ের পরবর্তী সময়ে ওনার একটা ঘটনা ঘটে, সেটাই এখন বলবো। তা আসিফ ভাই তখন ব্যাচেলার ছিলেন এবং তার তখন কোনো চাকরি ছিল না। ওনার ফ্যামিলি বলতে উনি ওনার বাবা মা, তো ওনারা গ্রামেই থাকতো এবং খুব একটা যে অজপা রাখা তা না, মানে মফস্বল শহরের দিকে একটু সাইড ওনার থাকতো। ওনার ফ্যামিলি খুব একটা এরকম প্রভাবশালী ফ্যামিলি ছিল না, কিন্তু ওনার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, মানে রিলেশন ছিল। সেই মেয়েটার নাম ছিল রুমা। রুমাপুর ফ্যামিলি কিন্তু আবার প্রচণ্ড প্রভাবশালী ছিল। তাসিফ ভাই অনেক খোঁজাখুঁজির পর যখন একটা চাকরি পায় তখন তিনি তার ফ্যামিলিকে এবং রুমাপুর ফ্যামিলিকে জানায় যে তিনি এরকম বিয়ে করতে চায়। কিন্তু রুমাপুর ফ্যামিলি এবং আসিফ ভাইয়ের ফ্যামিলি নাকি কেউই এতে রাজি হচ্ছিল না, মানে বিয়ের ব্যাপারে রাজি হচ্ছিল না। তো আসিফ ভাইয়ের কর্মস্থলটা ছিল ওনার বাড়ি থেকে প্রায় 3 ঘন্টার দূরত্ব, খুব একটা কাছেও না। মানে উনি ছুটিতে ছুটির দিন, মানে শুক্রবার উনি বাড়িতে আসতো, ফ্যামিলিকে সময় দিত। তিনি যখন দেখছে যে দুই ফ্যামিলি কেউই বিয়েতে, মানে কেউ বিয়ের ব্যাপারে আগাচ্ছে না বা রাজি হচ্ছে না, তখন আসিফ ভাই উনি রুমাপাকে নিয়ে এরকম উনি পালায় বিয়ে করে ফেলে। এবং বিয়ের পর তিনি রুমাপাকে ওনার কর্মস্থলে যে বাসাটা ছিল সেখানে নিয়ে যায়। বছরখানিক পর রুমাপু অসুস্থ হয়ে যায়, উনি প্রেগনেন্ট হয়ে যায়। তো এটা দুই ফ্যামিলির মধ্যে জানাজানি হয়ে যাওয়ার পর দুই ফ্যামিলি পরে ওনাদের বিয়েতে সম্মতি দেয়। তখন আসিফ ভাই এই রুমাপুকে ওনাদের বাড়িতে রেখে আসে। বাড়িটা ছিল এমন যে রুমাপু যেখানে থাকে সেটা যেহেতু হাফ বিল্ডিং ছিল এবং উপরে ছিল টিন শেড, এবং মানে নর্মাল গ্রামের বাড়িগুলো যেরকম হয় সামনে উঠান, আশেপাশে বাগান বা সামনে বাঁশঝাড় এরকম ছিল। তো ঠিক সেখানে এরকম একটা বাঁশঝাড় ছিল। তো রুমাপু যখন থাকা শুরু করে তখন তিনি অসুস্থ, মানে প্রেগনেন্ট। তো ওনার নাকি মাঝে মাঝে এই বাসাটা থাকতে খুব ভয় লাগতো। ভয় লাগতো বলতে উনি যখন রাতে শুতো তখন নাকি উনি ফিল করতো যে ওনার যে টিনের চাল ছিল উপরে, টিনের চালে কেউ আঁচড় দিচ্ছে, এবং এই আঁচড়টা কিসের আঁচড় উনি বুঝতে পারতো না। এবং উনি ফিল করতো যে বাড়িতে হয়তো অন্য কেউ আছে, কিন্তু না, রুম কিন্তু খালিই থাকতো। মাঝে মাঝে নাকি উনি রাত্রেবেলা ওয়াশরুমে গেলে যে উঠানে পারে যে ওয়াশরুম, এখানে বাঁশঝাড়ের ওখানে উনি মানে কিছু ছায়ের মধ্যে কিছু একটা দেখতে পারতো। এরকম যখন উনি দেখা শুরু করে তখন একটা সময় আসিফ ভাই যখন ছুটিতে আসে তখন তিনি এরকম আসিফ ভাইকে বলে যে দেখো আমি এরকম ফিল করতেছি, এখন আমার কী করণীয়, আমি কী করতে পারি। আসিফ ভাই তখন তার মাকে বলে, তো তার মা বলতেছে দেখো এমন হতে পারে যে তোমার ওয়াইফ তো এরকম প্রেগনেন্ট, প্রেগনেন্ট অবস্থায় এরকম অনেকেই খারাপ কিছু দেখতে পারে বা বদনজর পড়ে, এর জন্য হয়তো সমস্যাগুলো হয়। তো তুমি এতটা এরকম গুরুত্ব দিও না, আশেপাশে যদি কোনো হুজুর থাকে একটু ঝাড়ফুঁক দিয়ে আসো। তাসিফ ভাই ওই রকম ওনার মায়ের কথা অনুযায়ী পাশেই মসজিদে এক হুজুরকে আনেন এবং আনার পর ঘরে একটু ঝাড়ফুঁক দিয়ে দেয় এবং ওই ভাবিকে, মানে রুমাপাকে উনি এরকম ঝাড়ফুঁক দিয়ে দেয়। তো হুজুর খুব একটা সমস্যার মধ্যে বলে যে খুব একটা সমস্যা হবে না, আপনি আপনি এরকম আল্লাহ দিলে ঠিক হয়ে যাবে সব কিছু, এরকম বলে আশা দেয় আর কি। তো এরকম ঘটার পরে আসিফ ভাই তো ওনার কর্মস্থলে আবার চলে যায়। তো যখন রুমাপার এরকম ডেলিভারি হবে তার আগে দিয়েও নাকি ওনার সমস্যাটা আরও বেড়ে যায়, এবং বেড়ে যায় বলতে হচ্ছে যে উনি নাকি এরকম আঁচড়ের দাগ, মানে আঁচড়ের আওয়াজ এবং আশেপাশে যে কিছু আছে খারাপ কিছু আছে এগুলো নাকি অনেক ফিল করতে থাকে। যাই হোক, তারপর তো একটা ফুটফুটে খুব কন্যা সন্তান হয়, বাচ্চাটাকে দেখতে খুব সুন্দর ছিল। তখন আসিফ ভাই তো বেশ কয়েকদিনের জন্য ওনাদের বাড়িতে আসে। তো আস্তে আস্তে বাচ্চাটা যখন বড় হচ্ছিল তখন ওর মধ্যেও কিছু লক্ষণ দেখা যায় যে সে, মানে যখন 6-7 মাস বয়স হয় বাচ্চাটা, সে নাকি একা একে হাসতো। তো আসিফ ভাই মনে করে যে হয়তো বাচ্চা মানুষ একা একা তো হাসতেই পারে, এরকম হতেই পারে, তো এটা কোনো সমস্যা না হয়তো বা। তো আস্তে আস্তে যখন 1 বছর কি 1.5 বছর হচ্ছে সে নাকি একা একা খেলতো আর কি বাচ্চাটা। তখন আসিফ ভাই তারপরও ওনার স্ত্রীকে বলার পরে ওনাদের খুব একটা এরকম মানে পাত্তা দেয় না, ভাবে যে হয়তো বাচ্চা মানুষ একা খেলতেই পারে, একা কথা বলতেই পারে। তো বয়স যখন বাচ্চার ওনার মেয়েটার 2 কি 2.5 বছর তখন আস্তে আস্তে হাঁটা শিখবে এবং আলতো আলতো কথা বলতে পারে। তখন আসিফ ভাই ওনার কর্মস্থলে ছিল একদিন, তো সেদিন ওনার স্ত্রী ছিল ওনার মেয়েটার সাথে, মানে বাচ্চার সাথেই। দেখতেছে ওনার স্ত্রী যে
অপোজিট সাইজে থাকলে যেরকম একা একা একটা বাচ্চা কথা বলে সেরকম এই ওনার মেয়েটা এরকম কথা বলতেছে কথা বলতেছে। কিন্তু ওই রুমাপা উনি নাকি খেয়াল করতেছিল যে মেয়েটা যে কথা বলে এক নাগারে নাকি কথা বলতেছে এবং কিছু একটা দিতেছে অপোজিট সাইডে কাউকে, মানে বল দিচ্ছে বা কোনো একটা খেলনা দিচ্ছে। তো এটা দেখার পর উনি ভাবে যে মেয়েটার কোনো সমস্যা হলো নাকি। তো এরকম নাকি পাঁচ ছয় মাস চলতেছে। আসিফ ভাই এটা খেয়াল করে, উনি যখন ছুটিতে আসছে এটা খেয়াল করে যে মেয়েটা একা একা কথা বলে এবং একা একা হেঁটে বাইরে চলে যায়। তো ওনার নাকি অনেক ডাক্তার দেখে, ডাক্তার বলে যে না মানসিক কোনো সমস্যা নাই, এরকম বাচ্চারা করতেই পারে। ডাক্তার ওরকম খুব একটা গুরুত্ব দেয় না, সে তার নর্মাল ওষুধ দিয়ে বিদায় করে দেয়। একদিন একটা অবাক করা ঘটনা ঘটে যে সেই রুমাপু নাকি রান্নাঘরে ছিল, তো উনি এসে দেখতেছে তার বাচ্চা বল যে খেলতেছে বলটা এক জায়গায় ঢিল মারতেছে, ওইখানে কেউ নাই কিন্তু ওই বলটা আবার ওইখান থেকে রিটার্ন আসতেছে বাচ্চার কাছে। এটা দেখার পর উনি অনেক চিৎকার দেয় এবং ওনার শাশুড়ি এসে পড়ে, মানে আসিফ ভাইয়ের মা এসে পড়ে, বলতেছে কী হয়েছে। তো উনি বলতেছে যে আমি বাচ্চাটাকে দেখলাম, আমাদের মেয়েটা এরকম এই কাজগুলো করতেছে। তখন সেই মুহূর্তে নাকি তখন আসিফ ভাইকে খবর দেওয়া হয় এবং আসিফ ভাই বাড়িতে আসে এবং রুমাপার শাশুড়ি মানে আসিফের মা বলতেছে এক কাজ কর আসিফ, যেহেতু তোর বাচ্চার এরকম অনেকদিন ধরে সমস্যা, আশেপাশে যেহেতু মসজিদ একটা মানে আশেপাশে যেরকম মসজিদ আছে ওইখান থেকে ভালো হুজুর কাউকে এনে বাসাটাতে একটু ঝাড়ফুঁক দেওয়া আর তোর বাচ্চাটাকে দেখা। তখন সেই বাচ্চাটাকে এরকম হুজুরের কাছে দেখানো হয়। হুজুরের আবার একটাই কথা যে দেখেন বাচ্চা মানুষ, আমি তো এর আগে ঝাড়ফুঁক দিয়ে গেছিলাম, তো সমাধান কী হয়েছে কী হয় না বলতে পারবো না, আপনি এক কাজ করেন একটা ঠিকানা দেয় বলে অমুক হুজুরের কাছে যান, তো এই হুজুরটা খুব ভালো এরকম চিকিৎসা করে মানে এরকম সেবা করে, আপনি যান উনি ভালো ঝাড়ফুঁক দেয়। তখন আসিফ ভাই তো উনি ওই হুজুরের সাথে দেখা করে এবং সেই হুজুর বলতেছে ঠিক আছে আমি আপনাদের বাসায় আসবো, বাসায় এসে দেখতে হবে, আমার না দেখে আমি কিছু বলতে পারবো না। তো সেই হুজুর উনি বাসায় আসে, আসিফ ভাইয়ের মেয়েকে দেখে এবং ওনার স্ত্রীর সাথে অনেকক্ষণ কথা বলে যে কী কী সমস্যাগুলো হয়েছে জানতে চায়। তখন সেই হুজুর উনি অনেক ঝাড়ফুঁকের পর বুঝতে পারে যে এই বাসাটায় হয়তো খাটা জিনের আনাগোনা আছে। তখন হুজুর ওই আসিফ ভাইকে বলে দেখেন আমি তো অনেক কিছু দেখলাম, তো আমার যেটা মনে হচ্ছে যে এখানে জিনের আনাগোনা আছে এবং এটা জিনের যাতায়াতের রাস্তা, তো আমার আরও কিছুদিন সময় দেন আমি একটু দেখি আসলে কী হয়। কিছুদিন পর সেই হুজুর সব কিছু দেখার পর সে আসিফ ভাইকে ডেকে বলতেছে যে সমস্যাটা হচ্ছে যে আপনার সন্তান যেখানে জন্ম নিয়েছে মানে যে বাসা আপনাদের বাসায় যেখানে জন্ম নিয়েছে সেখানে ঠিক একই দিনে একটা জিনের বাচ্চার জন্ম হয়েছে, আর এ কারণে সেই জিনের বাচ্চাটার সাথে আপনার এই সন্তান খেলাধুলা করে, তো এর জন্য আপনার বাচ্চাটাকে একটু সাবধানে রাখবেন, যদি একবার যেহেতু সে মেয়ে মানুষ দেখতে খুব সুন্দর যদি একবার নজরে পড়ে যায় তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। আসিফ ভাই নিজেই বলতেছে মানে নিজেই না কোনো মানে বুঝতেছিল না যে এটা কি আসলে সত্য বলতেছে হুজুর না উল্টাপাল্টা কী বলতেছে, এটা তো হওয়ার কথা না। তবুও যখন উনি দেখলো মানে নাম মানে হুজুর যেহেতু নাম করা হুজুর তার মিথ্যা কথা বলবে না, হুজুর সব কিছু প্রমাণ সহ বললো, যখন তখন আসিফ ভাই একটু সাবধান হয়ে গেলে এবং ওনার স্ত্রীকে বললো যে দেখো তুমি একটু বাচ্চাটাকে সাবধানে রাখো যেহেতু হুজুরই কথা বলছে। তারপর হুজুর কিছু তাবিজ দিয়ে দিছে এবং পড়া পানি দিয়ে দিছে, বলছে এটা আপনার বাচ্চাকে খাওয়ান আস্তে আস্তে একটু কন্ট্রোলে আসবে, সমস্যা হবে না। আসিফ ভাই তারপর ওনার কর্মস্থলে আবার ফিরে যান। তো ফিরে যাওয়ার পরে এরকম নাকি আরও উল্টাপাল্টা ঘটনা ঘটতেই থাকে। আসিফ ভাই উনি ছুটিতে আসে, তারপর দেখতেছে যে আগের থেকে তুলনামূলক কিছুটা কম কিন্তু এরকম ঘটনা ঘটতেছে, ঘটনা ঘটে না যে তা না ঘটতেছে। মাসখানিক পর হঠাৎ আসিফ ভাইয়ের স্ত্রী মানে রুমা আপু উনি আসিফ ভাইকে ফোন দিয়ে খুব কান্নাকাটি করতেছে, বলতেছে বাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি তাড়াতাড়ি আসো। তখন আসিফ ভাই তাড়াতাড়ি বাড়িতে আসে, দেখতেছে মানে এমন অবস্থা যে বাবু নাকি সকাল থেকেই নাই, মানে উনি ঘুম থেকে উঠতেছে বা ওই আপু রুমা আপু উনি ঘুম থেকে উঠেই দেখতেছে বাবু ওনার বাচ্চাটা নাই এবং সারা বাড়ি খোঁজাখুঁজি শেষ, মাইকিং করা শেষ, এলাকায় কোথাও নাই, খুব কান্নাকাটি লেগে যায় যে কোথায় গেল। তো ওনাদের মাঝে কিন্তু এটা ঢুকতে মানে মাথায় আসতেছিল না যে বাচ্চাটা কেউ নিয়ে গেছে বা মানে জিনের মাধ্যমে কোথাও কিছু হয়েছে, এগুলো আমাদের মাথায় আসতেছিল না। আমাদের কথা হচ্ছে যে হয়তো চুরি হয়ে গেছে ওনাদের বাচ্চা, এরকম তো মানে আসিফ ভাইয়ের এমন একটা অবস্থা যে উনি চাকরি ছেড়ে দিবে প্রায়, মানে মন খারাপ যেহেতু ওনাদের আড়াই তিন বছরের বাচ্চা নাই বাসায়, তো এরকম তো মাসখানিক নাকি হয় ওনাদের মন খুবই খারাপ। আসিফ ভাই অনেক কষ্টে ফ্যামিলির প্রেশারে পর উনি চাকরির কর্মস্থলে যেতে বাধ্য হয়। তো তখন একদিন সন্ধ্যার আগে দিয়ে এক দরবেশ বা ফকির টাইপের একটা লোক ওনাদের বাসায় এসে রুমাপুকে বলতেছে যে আমাকে কিছু ভিক্ষা দে। তখন রুমাপুর তো মন খারাপ, তো উনি আসছে এসে ফকিরকে কিছু টাকা দিয়ে উনি ভিতরে চলে যাবে। তো সেই ফকির আবার রুমাপুকে ডাকতেছে, বলতেছে যে এদিগায় মা এদিগায় এটা রাখ।
ঘুমাপু দেখতেছে যে একটা পচা মাংসপিণ্ড এক মানে একটা টুকরা দিচ্ছে, মানে একটু বড় আকৃতির দিচ্ছে রুমাপুকে। রুমাপু মানে বলতেছে যে এটা কি দিতেছেন আপনি আমাকে, এটা ফালাই দেন। মানে সে ফকিরকে বলতেছে, ফকির বলতেছে যে না এটা তুই রাখ, তোর উপকার হবে, তুই রাখ এটা। তো সেই কথা অনুযায়ী ওই রুমাপু এটা রাখে না, ফকিরকে দূরছাড় করে তাড়ায় দেয়। তো সেদিনই মনে সম্ভবত আসিফ ভাই আপনার কর্মস্থল থেকে আসে। তখন আসিফ ভাইকে রুমাপু সেই কথাটা বলে যে একটা ফকির আসছে কি উল্টাপাল্টা খারাপ জিনিস দিচ্ছিল, আমি তাড়াই দিছি, যাক এটা ওনাদের মধ্যে কথা তখন শেষ হয়। তো সেই রাতে দুইজনই মানে রুমাপু এবং আসিফ ভাই ওনারা দুইজনই স্বপ্ন দেখতেছে। সেই ফকিরটা ওনাদের স্বপ্নে এসে বলতেছে যে তোদেরকে দিতে চাইছিলাম, তোরা নিলি না, ঠিক আছে যা তোরা না নিলে তো কিছু করার নাই। এই স্বপ্ন যে ওনারা দেখে এটা দুজনই সকালবেলা দুজনকে বলতেছে। তারপর ওনারা ওনাদের সেই যে হুজুরের কাছে গিয়েছিল সেই হুজুরের কাছে আবার যায় এবং হুজুরকে বলে যে তোমাদের মেয়ে হারায় গেছে আর এরকম স্বপ্ন দেখছে, কী করণীয় বলেন তো। তো হুজুর বলতেছে যে দেখেন আপনাদের সন্তান চুরি হয় নাই আমার যা মনে হয়, সেটা কোনো জিনের কাছে আছে, এটা পেয়ে যাবেন। তা আসিফ ভাই নাকি এই কথাগুলো মাঝে মাঝে কাল্পনিক মনে হতো, আবার কখনো কখনো বিশ্বাস করতো। মানে ওনার কথা একটা যেহেতু সন্তান আমার নাই সেক্ষেত্রে আমি কী করবো এখানে, আমার তো পাইলে সন্তানটা পাইলে তার একটা কথা ছিল। যাই হোক, সেই হুজুরের পরামর্শে তো চলে যায় আবার আসিফ ভাই এবং ওনার স্ত্রী। তো হুজুর আবারও কিছু মানে পানি পড়া দেয় যে খাও, খেয়ে দেখেন বা ঘরে ছিটায় দেখেন সন্তান আসতেও পারে। বাসায় গিয়ে দেখতেছে সেই দরবেশ আবার আসছে ওনাদের বাসায়, মানে সেই ফকিরটা আবার আসছে ওনাদের বাসায়, কিন্তু এসে এবার পুরো বাড়ির উঠানটা মানে এলোমেলো করে ফেলছে, পুরো ময়লা করে ফেলছে। তখন আসিফ ভাই তো এমনি জিদ, উনি তারপরে ওই লাঠি দিয়ে দোর ফকিরটাকে তাড়াতে যাবে, কিন্তু ফকিরটা বলতেছে এই তোদের না বাচ্চা হারায় গেছে, তোরা এত মানে জিদ দেখাচ্ছিস কেন। এটা বলার আসিফ ভাই একটু আচমকা মানে থেমে যায়, বলতেছে কি আমার বাচ্চা হারাইছে আপনি কীভাবে জানেন, বলতেছে আমি সবই জানি এবং তোর বাচ্চা তুই ফিরে পাবি, তুই চিন্তা করিস না। তখন আসিফ ভাই এবং রুমাপু ওনারা তাড়াতাড়ি সেই ফকিরকে বলতেছে যে আমাদের ভুল হয়ে গেছে, একটু আমরা তো কী করছি মানে ইতস্তত বোধ করতেছে, আমাদের ভুল হয়ে গেছে আপনাকে তাড়ানোটা, আপনি আসেন বাসার ভিতরে আসেন কথা বলি আপনার সাথে। তখন সেই ফকির বলতেছে যে আমি যে কাজ দিব তোরা যদি ঠিকভাবে করতে পারিস তাহলে তোদের বাচ্চাকে তোরা ফিরে পাবি, আমি তো তোদেরকে আগেই মাংসপিণ্ড দিছিলাম গতকাল, এসে তোরা তো নিলি না, তোর স্ত্রী নেয় না, এর জন্য নাহলে কালকে তুই একটা সুসংবাদ পাইতি, যাক এখন কাজটা খুব কষ্টকর, তোকে কাজটা করতে হবে, যদি পারিস কাজটা কর, দেখ তোর উপকার হবে। আসিফ ভাই বলতেছে কী কাজ করবো বলেন। তখন সেই ফকির বলতেছে যে তুই এবং তোর স্ত্রী তোদের বাড়ির কাছে পুকুরটা আছে, এখানে এক নিঃশ্বাসে ষাটটা ডুব দিবি এবং ডুব দিয়ে আসার পরে তুই যেটা করবি যে একটা বাজার থেকে একদম একটা সাদা মুরগি কিনবি এবং কিনে আমার কাছে আনবি এবং লাল সিঁদুর নিয়ে আসবি, এবং এটা বিকেলের আগে এটা হইতে হবে। তো সেই অনুযায়ী আসিফ ভাই এবং তার স্ত্রী সেই কাজটা করে, এবং কাজ করার পর ওনার সেই ফকির বাসায় থাকে, তো ওনার এরকম আসে। তো সেই ফকির নাকি ফকিরকে নাকি মুরগিটা দেওয়ার পর ফকির মুরগিটার মাথাটা একটান দিয়ে ছিঁড়ে ফেলে এবং মুরগিটা নাকি খুব ছটফট করতেছিল, এবং সেই মুহূর্তে যে লাল সিঁদুরটা আছে মুরগিটার গায়ে মেখে দেয় এবং কী জানি ফকিরটা বিড়বিড় করে পড়তেছিল। এটা পড়ার পরে আসিফ ভাইকে এবং তার স্ত্রীকে বলে যে তোমরা দুজন মিলে যে তোমার যে বাড়ির যে বাঁশঝাড় আছে বাঁশঝাড়ের পিছিয়ে মুরগিটা দিয়ে আসো। তো সেই মুরগি থেকে নাকি একটা বাটিতে কিছু মানে মুরগিটা রক্ত নিয়ে রাখছিল সেই ফকিরটা। তো ফকিরটা বলতেছে যে দেখো যা কাজ করার মাগরিবের আগে শেষ করতে হবে, তো আমি তোমাদের বাড়িতে হাঁটতে থাকবো এই রক্তটা নিয়ে, এই বাড়ির রক্তটা নিয়ে, তো আমি যখন হাঁটবো আমার পায়ের ছাপ যখন লাল দেখবা তখন তোমরা সেখানে থেমে যাবে এবং আমাকে ওখানে একা যেতে দিবা, আমাকে পিছন থেকে ডাকবা না। এরকম ওই ফকির বাড়িতে হাঁটা শুরু করে। তো যে যখন হাঁটতে থাকবে হাঁটার একটা পর্যায়ে যখন ওই আমাদের বাড়ির ভিতরে হাঁটতেছে যখন আসিফ ভাইয়ের রুমে যাবে তখন দেখতেছে সে লাল ছাপ ফকির পায়, এবং আস্তে করে রুমাপু এবং আসিফ ভাই ওনাদের হাঁটাটা বন্ধ করে দেয় এবং সেই ফকিরও দরজাটা লাগাই দিয়ে অনেকক্ষণ নাকি বসেছিল এবং অনেক চিল্লাচিল্লি করতেছিল ভিতরে, এবং বাড়িতে টিনের ঢিল বা টিনের চালে ঢিল মারলে যেরকম অবস্থা হবে সেরকম আওয়াজ আসতেছিল। আসিফ ভাই রুমাপু ওনার দেখতেছে প্রায় 30 কি 35 মিনিট পর সেই ফকিরটা রুম থেকে আসে। আসার পরে তখন সেই ফকিরটা বলতেছে যে তোদের বাচ্চার একটা জামা দে আমাকে, তখন জামা দেওয়া হয়, সেই জামায় কিছুটা রক্ত মেখে দেয় ফকিরটা, ফকিরটা রক্ত মেখে বলতেছে এটা টিনের চালে রেখে দে আর সামনে যে অমাবস্যা আছে সেই অমাবস্যার সময় তোর দেখবি বাচ্চাটা ফিরে আসবে, এটা নিয়ে টেনশন করবি না, আর এই রক্তটা রেখে দে মানে ওই বাটিটা দেয় বলছে এই রক্তটা রেখে দে, এটা সেই অমাবস্যার রাতে সেই বাজারের ওখানে গিয়ে দিয়ে আসবি, দেখবি সব ঠিক হয়ে গেছে। যাই হোক, তারপর তো সেই ফকির চলেই যায়। তো ওনারাও ঠিক সেই ফকিরের আসে অমাবস্যা পর্যন্ত ওয়েট করতে থাকে, কিন্তু অমাবস্যা পার হয়ে যায়,
কোনো ফলাফল আসে না, মানে কিছুই আসে না, বাচ্চা আসে না, কিছুই আসে না। ওনারা আবার মন খারাপ করে বসে। তো এটা হওয়ার পর সেই হুজুরের কাছে ওনারা আবার যায়। যদি এর মধ্যে ওনার হুজুরের কাছে যায়নি, পরে সেদিন আবার হুজুরের কাছে যায়, সেই হুজুরকে জানায় যে কি ঘটেছিল। তো সেই হুজুর কিছুক্ষণ চিন্তাভাবনা করার পর সে বলতেছে যে স্বয়ং জিন এসে আপনাদেরকে বাচ্চা দিয়ে যাবে, তো আমি আপনাদের বাসায় আবার যাব দেখি। তখন সে হুজুর আবার বাসায় আসে। আসার পর পুরো বাসা ঘোরার পর সে বলতেছে যে যে ফকির আসছিল সে আমার থেকে অনেক বড় মাপের ফকির, মানে আমি যেরকম হুজুর সে আরও বড় মাপের ফকির, দেখবেন সে যে কাজগুলো করতে বলছে আপনাদের বাচ্চা এসে পড়বে, একটু অপেক্ষা করেন। তখন হুজুর তার কিছু আমল দিয়ে আবার চলে যায়। ঠিক ঠিকই এক মাস পর ফজরের আজান দিবে, তখন রুমাপু হঠাৎ করে টিনের চালে একটা আওয়াজ পায়। উনি যখন বাইরে উঠানের দিকে যাবে, দেখতেছে যে বাচ্চার জামাটা যেটা ছিল টিনের চালে রেখে দিয়েছিল হঠাৎ করে পড়ে গেছে, এবং কোথা থেকে যেন একটা বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে। সঙ্গে সঙ্গে তিনি আসিফকে ডাক দেয় এবং ওনার শ্বশুর শাশুড়িকে ডাক দেয়। ওরা তাড়াতাড়ি উঠে এবং দেখে যে ওই যে সামনে যে ওনাদের বাঁশঝাড়টা আছে সেখান থেকে একটা কান্নার আওয়াজ আসতেছে। ওনার তাড়াতাড়ি যায়, দেখতেছে যে বাচ্চাটা কান্না অবস্থায়, ওনাদেরই বাচ্চা। বাচ্চাকে পাওয়ার পর তো ওনারা খুশিতে খুব কান্নাকাটি করে দেয় এবং বাচ্চাটাকে বাসায় নিয়ে আসে। দেখতেছে জোর গায়ে বেশ ময়লা, এগুলো পরিষ্কার করতেছে গোসল করার লোকে, এবং হুজুরকেও খবর দেয়। হুজুর বলে যে ঠিক আছে আপনাদের, হুজুর বাসায় আসে, আসার পর বলছে ঠিক আছে আপনাদের বাচ্চা আল্লাহদের সুস্থ আছে, সমস্যা নেই, এটা স্বয়ং জিনটা নিছিল, জিন আবার সে দিয়ে গেছে, ভয়ের কিছু না, একটু সাবধানে থাকেন বাচ্চাটাকে নিয়ে। যা হোক সেদিনের মতো হুজুর চলে যায়। সেদিন রাত্রে রুমা আপু এবং সে আসিফ ভাই স্বপ্ন দেখে, সে ফকিরটা আমাদের স্বপ্নে, দুজনের স্বপ্নে আসে একসাথেই, বলতেছে যে তোদের বাচ্চাকে ফেরত দিয়ে গেছে, কোনো সমস্যা নাই, তবে শয়তানে নজরে আসে তোর বাচ্চাটা, একটু সাবধানে রাখিস আর এরগুলো চিন্তা করবি না, সব কিছু ঠিক হয়ে যাবে। পরদিন সকালে আবার সেই দুজন দুজনকে বলতেছে, আসিফ ভাই এবং বাবু বলতেছে দেখো আমাদের এই একই স্বপ্ন দেখলাম, যাক এতিমখানায় কিছু খাওয়া দাওয়া দান করি, এটাই স্বপ্নে নয়, স্বপ্নে নাকি আবার এটা শিফকিটা বলে দিছিল যে এতিমখানায় খাওয়া দান করার জন্য এবং বেশি দান সৎকার করার জন্য, সেটা ওনার দান সৎকার করে। আস্তে আস্তে ওনাদের মেয়েটা বড় হতে থাকে, এবং যেটা হয় যে এই মেয়েটা নাকি মাঝে মাঝে, মানে ওদের বাচ্চাটা মাঝে মাঝে যেন এমন কিছু বলতো যেটা নাকি পরবর্তী আসলে ঘটে যেত। তো একটা মানে ঘটনা ঘটে যেটা আসলে খুবই প্যাথেটিক ছিল আসিফ ভাই এবং রুমাপুর জীবনে, যে মেয়েটা নাকি 2003 সালে মারা যাবে, এবং মারা যাওয়ার আগে দিয়ে নাকি তার বাবা মাকে বলে গেছিল যে আমি অমুক দিন এতটার সময় মারা যাব, তোমরা এরকম জানা যায় এবং দাফন কাফনের ব্যবস্থা করে রাখবা। ঠিক ঠিকই মেয়েটা 2003 সালে মারা যায়। তো এই কত সালে মারা যায় এটাই শুধু আমাকে উল্লেখ করেছিল সীমান্ত ভাই তার ঘটনার মাঝে, এটাই আমি আপনাদের মাঝে এখন উপস্থাপন করলাম। এবং মেয়েটা মারা যাওয়ার পর তো আর পরবর্তী আর কী ঘটেছিল আমাকে বলা হয়নি। তো এটাই ছিল আসলে ঘটনা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সামনে আসছে আরও কয়েকটা ঘটনা নিয়ে, সাথেই থাকবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আমাদের আশেপাশে কত রকম ঘটনা ঘটে, কত ধরনের ঘটনা আমাদের কাছে আসে, ছোট বড় মাঝারি কত ধরনের ঘটনা আমাদের কাছে আসে। তেমনি একটা ঘটনা এসেছিল আমাদের কাছে, এরকম ঘটনা যে ঘটনাটা ঘটে যেই যে এলাকায় সেটা একটা বর্ডারের আশেপাশের এলাকা। একটা বাসা থেকে একটা লাশ সংগ্রহ করা হয় এবং সেই লাশটা আত্মহত্যার একটা লাশ, এবং যে ছেলেটা আত্মহত্যা করেছিল সে তার ঘরের ভিতরে আত্মহত্যা করে। পরে সেই লাশ নিয়ে যাবার সময় পরে পুলিশ আসে দেরি করে, ময়না তদন্তের জন্য যখন লাশ নিয়ে যাচ্ছিল তখন সেই লাশটা একটা ভ্যানে করে নিয়ে যাচ্ছিল। আর গ্রামে মেঠো পথ, কাঁচা রাস্তা, এদিক দিয়ে পুলিশের গাড়ি তো পুলিশ যাবে না। তো যেহেতু ওই ভ্যানের ভ্যানওয়ালার দায়িত্ব ছিল লাশটাকে পৌঁছে দেওয়ার জায়গা মতো ময়না তদন্তের জন্য সরকারি কাজে, তো যেহেতু ওই ভ্যানওয়ালাই তাকে সেই লাশটা নিয়ে যাচ্ছিল, সেই ভ্যানওয়ালা কিছু জিনিস প্রত্যক্ষ করে রাতের বেলা। আসরের ওয়াক্তের পরে রওনা দেয়, তো মাগরিবের ক্রস করার পরে এখন তখনও তিনি পৌঁছান নাই। তো মাগরিব শেষ হওয়ার পরপরই তিনি কিছু জিনিস লক্ষ্য করেন, যেমন তার পেছনে মনে হচ্ছিল কেউ লাশটার পাশে বসে আছে, আবার মনে হচ্ছিল কেউ লাশের কাফনের কাপড়টা সরাচ্ছে। তিনি যখনই পেছনে তাকাচ্ছিলেন তখনই কিছু দেখতে পাচ্ছিলেন না, যখনই পেছনে তাকাচ্ছিলেন তখনই দেখতে পাচ্ছিলেন না। হঠাৎ করে তিনি দেখেন একদম শেষ পর্যায়ে যখন তিনি প্রায় কাছাকাছি চলে এসেছেন তখন তিনি নাকি দেখেন যে লাশের কাফনের কাপড়টা সরানো। আর তিনি এক্সপ্লেন করেছেন যে এত বাতাসও ছিল না যে কাফনের কাপড়টা সরে যাবে। আসলে কাফনের কাপড় বলতে কাফনের কাপড় পেঁচানো, একটা নর্মাল কাপড় দিয়ে পেঁচানো আর কি, হোগলা পাতায় বিছানো, কিন্তু এটা সরে গেল কীভাবে? হোগলা পাতাটা তো
মানে বাধা ছিল, রশি দিয়ে বাঁধা ছিল, এটা খুললো কিভাবে, এটা খুললো কিভাবে, এটার অ্যান্সার তার কাছে নেই, কারণ তার সাথে কেউ ছিল না যে খুলে দেবে। আর একটা রশি নিশ্চয়ই বাতাসে সরবে না, বাতাসে খুলবে না। তো তিনি দেখেন যে হোগলা বাতার থেকে হোগলাটা সরে গেছে, হোগলাটা সরা যাওয়ার পরে লাশের কাফনের কাপড়টা সরানো। তো তিনি আবারও লাশের কাফনের কাপড়ের কাছে, যে মানে লাশের কাছে যায়, পিছনে যেয়ে জাস্ট এটা বেঁধে দিতে চাচ্ছিল, তখন লাশটা তার হাত ধরে ফেলে। এরপরে তার আর কোনো কিছু মনে নেই, এরপরে তিনি আর কোনো কিছু মনে করতে চান না। পরে যখন তার জ্ঞান ফিরে তখন তিনি সবাইকে ঘটনাটা বলেন, কিন্তু বিশ্বাসযোগ্য ঘটনা তার কাছে মনে হয়নি, কেউ তার কথা বিশ্বাস করেনি। লাশটা কারণ ওখানেই পড়েছিল, পুলিশ পরে এসে সেটা আবার ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। তো এই ধরনের বহু ঘটনা আছে, যারা প্রত্যক্ষ করে তারাই শুধুমাত্র বুঝতে পারে, তাদের সামনেই শুধুমাত্র ঘটতে থাকে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো, যেটা শাওন ভাই বলেছেন। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে, আমাদের রিয়াদ ভাইয়ের কাছে চলে যাব, তার ঘটনা শুনে আসব। তো আপনারা যারা আছেন তারা বেশি বেশি করে শেয়ার করতে থাকুন, আজকে আমাদের অনেক ভিউয়ার্স দরকার, এবং আশা করছি যে আপনারা আমাদেরকে সেই উচ্চতায় নিয়ে যাবেন, এবং আপনারা তো সবসময় আমাদেরকে শোনেন, তো আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আমরা চলে যাচ্ছি রিয়াদ ভাইয়ের কাছে, তার ঘটনা শুনে আসব। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি রিয়াদ ফেরদৌস বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর সবসময় শুনছেন ভৌতিকতা। ভৌতিকতায় আমরা নিয়ালোর চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে সামান্যতম ভয়ের আনন্দ দেওয়ার জন্য। তো আমাদের ভুল ত্রুটিগুলো যদি হয় তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি একজন কোরখোদক বা যারা কবর খুঁড়ে তাদেরকে নিয়ে। তো এরকম একটা ঘটনা পেয়েছি, তো ঘটনাটা আমার কাছে বেশ ভালো লাগলো দেখে আপনাদের সাথে শেয়ার করা। তো সরাসরি ঘটনায় চলে যাই। যার সাথে ঘটনা ঘটে ওনার নাম হচ্ছে রাসেল। তো রাসেল সাহেব সাড়ে পাঁচটার দিকে একটা কল পান যে একটা লাশ আসতেছে ঢাকা থেকে, এটা নারায়ণগঞ্জে একটা ঘটনা। তো লাশ আসতেছে ঢাকা থেকে, তো তোমাকে কবর করতে হবে। তো উনি ওনার যে কাজ, উনি অন্যান্য কাউকে পায় না, তো উনি নিজেই একাই কবরটা খুঁড়ে। তো কবর খোঁড়ার এক পর্যায়ে উনি কবর থেকে দুটো তাবিজ পায়। তো কবর যখন মাছ বরাবর করেছে, মাছ মানে মাটির অর্ধেক বরাবর, আর উনি একটা তাবিজ, দুটো তাবিজ পায়। তো উনি আগের থেকে জানতো যে যারা অনেক সময় কফি টুফি করে বা আজে বাজে কালো জাদু করে, তারা অনেক সময় এরকম কবরের মধ্যে তাবিজ পুঁতে রাখে। তো ওই তাবিজগুলোকে উনি সাইডে রাখে, কবর খোঁড়াটাকে শেষ করে, এবং যেহেতু উনি ওই স্মোক করতেন তো ওনার কাছে ওই ম্যাচ অলওয়েজ থাকতো। তো উনি কী করলেন, কোনো কিছু না ভেবেই ওই দুটো তাবিজকে উনি পুড়িয়ে ফেলেন ওখানে। তো পুড়িয়ে টুড়িয়ে পুড়িয়ে ফেলে পাশে একটা ডোবার মতো ছিল, ডোবার মধ্যে ফেলে দেন। তো ফেলে দিয়ে ওনার যে লাশটা আসছে, লাশটাকে দাফন টাফন করে উনি কবরটা দিয়ে উনি প্রায় বাসায় যেতে ওনার 10:30 মতো বেজে যায়। তো বাসা যায়, যেহেতু খুব টায়ার্ড, উনি ঘুমিয়ে পড়েন। ঠিক 12টা কি 1টা হবে, এই সময় ওনার খুব খারাপ একটা দুঃস্বপ্নে ওনার ঘুম ভেঙে যায়। উনি স্বপ্নে দেখছিলেন যে ওনাদের ওখানে একটা মানে কবরস্থানের শিমুল গাছ আছে। তো উনি দেখছেন যে শিমুল গাছে একটা লোক ফাঁস দিয়ে ঝুলে আছে, এবং লোকটার জিভ বের হয়ে আছে, চোখগুলো জাস্ট বড় বড়, হাতে একটা তাবিজ ঝুলতেছে শিমুল গাছে, কিন্তু সেই লাশটা ঝুলতেছে আর কি। স্বপ্নে খুব স্বপ্নটা একদম বাস্তবের মতো পরিষ্কার, এবং ওনাকে বলতেছে যে আয় আমার কাছে, আয় তুইও আমার মতো ফাঁস দিবি, কাছে আয়। তো যাই হোক, এই স্বপ্নে উনি খুব চিল্লায় ওনার রাত্রেবেলায় ঘুম ভেঙে মানে উঠে পড়েন। পাশে ওনার ওয়াইফ ছিল, তো ওনার স্ত্রীকে বলে যে কী হয়েছে। তো ওনার স্ত্রীকে এই ঘটনাটা উনি খুঁড়ে বলেন যে একজন এরকম ডাকতেছে। তো উনি বলে যে যাই হোক, মানে লাশটা সবসময় দাফন টাফন করো, কোনো কিছু মানে ভয় পাইছো, যাই হোক দোয়া কালাম করে ওনার ওয়াইফ ওনাকে ফু দিয়ে দেয়, তো ঘুমায় পড়ো। তো এরপর থেকে রাসেল সাহেবের বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয়, যেমন ওনার জ্বর শুরু হয়ে গেল, প্রচণ্ড মাত্রায় জ্বর, তার মধ্যে ওনার খাওয়ার রুচি নাই, নানা রকমের আজে বাজে স্বপ্ন উনি দেখছেন। তো ওনার এমন একটা অবস্থা হলো যে ওনার জ্বর কোনোভাবেই কমছে না। তো যাই হোক, এর মধ্যে উনি তো 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তো যেহেতু কবর করতেন আর কি, মসজিদ ইমাম সাহেবের সাথে ওনার ভালো সম্পর্ক ছিল, তো জুম্মার দিন নামাজ তো মিস করা যাবে না। তো জুম্মার দিনে উনি নামাজ পড়তে যান। তো নামাজ পড়তে যাওয়ার দিন, যাওয়ার সময় ইমাম সাহেবের সাথে ওনার দেখা হয়। তো ইমাম সাহেব ওনাকে বলে, কী ব্যাপার রাসেল, তোমাকে তো অনেকদিন দেখতেছি না, খবর টবর দিলে অন্য একজনকে পাঠাও কবর খোঁড়ার জন্য, তো তোমার কী হয়েছে। তো ইমাম সাহেবকে উনি সব কিছু খুলে বলে। তো ইমাম সাহেবকে সব কিছু খুলে পড়ার পর ইমাম সাহেব বলে, তুমি ওই তাবিজ পাওয়ার পর সঙ্গে সঙ্গে পুরাই কেন ফেলছো? তো এই ধরনের কাজগুলো করার সময় কিছু নিয়ম আছে, কবরস্থানের মধ্যে এভাবে তুমি তাবিজ পাইছো, নিশ্চয়ই তাবিজটার মধ্যে কোনো একটা সমস্যা বা কোনো একটা কারণে করা হয়েছে। তো
তোমাকে আসলে এভাবে পুরায় ফেলা এটা ঠিক হয় নাই, তো যাই হোক পুরায় যখন ফেলছো এখন তো আর কিছু করার নেই, দোয়া দূর করতে থাকো, নামাজ যেভাবে পড়ো পাঁচ অক্ত তুমি তো পাঁচ অক্ত নামাজ পড়ো, এটা কন্টিনিউ করো, আল্লাহর কাছে দোয়া করো, দেখো ইনশাল্লাহ এখন ঠিক হয়ে যায়। তো যাই হোক ওনার জ্বর কমতেছে না কোনোভাবেই, আর তার মধ্যে ওনার এই আজে বাজে স্বপ্ন দেখা, রাত্রিবেলা ঘুম ভেঙে যাওয়া, ক্ষুধা মন্দা, এবং 7-8 দিনের মধ্যে রাসেল সাহেবের মানে ওজনও কমে যায়। বলতে গেলে উনি শারীরিকভাবে খুব বাজে অবস্থার মধ্যে থাকেন। তো বলে রাখা ভালো, রাসেল সাহেবের একটা মেয়ে, ওনার নাম সাদিয়া, তো ওনার মেয়ে রাসেল সাহেবের বয়স হবে হতে কত 45-50 মতন, তো ওনার একমাত্র মেয়ে, তো ওনার মেয়ে হচ্ছে অন্তঃসত্ত্বা ছিল তখন, ওনার মেয়ের 7 মাস চলছিল, তো অন্ত এই অবস্থার মধ্যেই অন্তঃসত্ত্বা 7 মাসে কিন্তু তখন ওনার মেয়ে ওনার বাসাতেই ছিল আর কি। তো 7 মাসে কিন্তু অনেক পরিবারে একটা ওই স্বাদের অনুষ্ঠান হয়, একটা অনুষ্ঠানের মতো হয়। তো সেদিন রাসেল সাহেবের বাসায় একটা অনুষ্ঠান, তো সব মানুষজন আত্মীয় স্বজনরা আসে, সবাই অনুষ্ঠানটা পালন করা হয় ঠিক মতন। তো এর মধ্যে যেটা হয় সেটা হচ্ছে অনুষ্ঠান শেষে রাসেল সাহেব প্রায় অনুষ্ঠান শেষ হয় 11টার দিকে, তো সবাই চলে যায়। তো 11টার দিকে রাসেল সাহেব ঘুমিয়ে পড়ে, তো ঘুমানোর পরে উনি স্বপ্ন দেখছেন যে ওনার পাশের বাসায় আশেপাশেও একটা মেয়ের কম অন্তঃসত্ত্বা ছিল, তো পাশের বাসায় ওই মেয়েটা ঘরের মধ্যে ঘরের ফ্যানের সিলিংয়ে দড়ি ঝুলায় আত্মহত্যা করতেছে এবং কেমন যেন চোখ মুখ দিয়ে রক্ত পড়তেছে, এরকম একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে ওনার জাস্ট 11টার সময় ঘুমায়, 11:30 ওনার ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে যাওয়ার পর ওয়াশরুমে যায় মুখ টুক ধোয়ার জন্য, তো এমন সময় দেখে বাসার মধ্যে চিল্লাচিল্লি। কী ব্যাপার ওনার বাসা চিল্লাচিল্লি কেন? পরে ওয়াশরুম থেকে বের হয়ে উনি ডাইনিং রুমে যাচ্ছে, পরে দেখে যে ওনার মেয়ের দরজা ইয়ে করা হচ্ছে, বাড়ি বাড়ি ভাঙার চেষ্টা করা হচ্ছে, কেন জানা দিয়ে একজন দেখতেছে, দেখছে যে ওনার মেয়ে আত্মহত্যা করতেছে, ওনার মেয়ে যে সাথে আত্মহত্যা করতেছে, মানে কোনো মানে হঠাৎ করে একটা মেয়ে আত্মহত্যা করতেছে, সবাই তো অত অবাক এমন একটা অবস্থায়। যাই হোক দরজা ভেঙে ওনার মেয়েকে ইয়ে করা হয়, ওনার মেয়ের অবস্থা খুবই খারাপ ছিল তখন, তো ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যাওয়া হয়। তো হসপিটাল নিয়ে যাওয়ার পর ডাক্তাররা যেটা বলে যে অবস্থা খুব একটা ভালো না, আপনার মেয়ের মানে দাঁত লেগে গেছিলো, তো ইমিডিয়েটলি সিজার করতে হবে 7 মাস অবস্থাতেই। তো সিজার করা হয়, বাচ্চাটাকে ইয়ে করা হয়, বাচ্চা মোটামুটি সুস্থ থাকে, ওনার মায়ের মেয়ের অবস্থা খুব খারাপ থাকে, তো খুব বাজে অবস্থা। এই অবস্থায় তারপরের দিন সকালবেলায় ফজর নামাজের পরেই রাসেল সাহেব ইমাম সাহেবের কাছে যায়, সব কিছু বলে যে এই ঘটনাগুলো ঘটতেছে, আর এর মধ্যে ওনার তারপরের দিন ওনার মেয়ের মানে জ্ঞান ফিরে আর কি, জ্ঞান ফিরার পরে সবাই জিজ্ঞেস করে যে তুমি আত্মহত্যা কেন করতেছো, তোমার তো আত্মহত্যা করার মতো কোনো কারণ নেই। তখন ওনার মেয়ে বলে যেটা, সেটা হচ্ছে আমি তো আত্মহত্যা করি নাই, তো আমি ঘরে শুয়েছিলাম 11:30 শুয়েছিলাম, আমি তো শুয়ে থাকার সময় হঠাৎ করে আমি দেখতেছি আমার ঘরের ফ্যানের ইয়াতে ফ্যানের মধ্যে দড়ি লাগায় একটা লোক ঝুলে আছে, হাতে দুইটা তাবিজ, আমার দিকে তাকে কেমন যেন হাসলো। কিছুক্ষণ পরে আমার সেন্সলেস, আমাকে কিছু মনে নেই, আমার এরপরে জ্ঞান যখন ফিরছে আমি হসপিটালে, আমি ইচ্ছা করে ফাঁস লাগাইনি। তো এই ঘটনাগুলো সব কিছু ইমাম সাহেবকে রাসেল সাহেব খুলে বলে আর কি। তো রাসেল সাহেব তখন বলে যে আমার তো এখন এই মুহূর্তে আমি আসলে কোনো কাজ করতে পারতেছি না তোমার এই কাজটা, তো উনি বলে যে আমার পরিচিত এক ভাগ্নি আছে, ও ওইসব ধরনের কাজগুলো সমাধান করে, তুমি ওর কাছে যাও, ওর কাছে গেলে একটা সমাধান পাবা। তো ওনার ফোন নাম্বার দিয়ে দেয়, ফাতেমা আন্টির কথা ঘটনা বলছি, ফাতেমা আন্টির ফোন নাম্বারটা দিয়ে দেয়। ফাতেমা আন্টির ঘটনা কিন্তু এর আগেও আমি শেয়ার করেছিলাম, ওনার কাছে 7 জন জিন ছিল যাদেরকে উনি দাদাজি বলে ডাকতেন। তো যাই হোক ফাতেমা আন্টি ফোন করে, তারপরে রাসেল সাহেব ফাতেমা আন্টিকে ফোন করেন, ফোন করে ওনার ডিটেলস ঘটনা সব কিছু প্রথম থেকে ফার্স্ট টু লাস্ট খুলে বলেন। তো এর মধ্যে ফাতেমা আন্টি বলেন যে ঠিক আছে আমি আসবো কালকে সকালে আপনাদের বাসায় আসবো। তো আসার পরে ফাতেমা আন্টি রাত্রেবেলায় ওনার যে দাদাজি আছে তাদেরকে বলে যে আসলে ব্যাপারটা একটু দেখেন, এই ঠিকানা এখানে একটু দেখেন যে এখানে কী সমস্যা হয়েছে। দাদাজিরা বলে ঠিক আছে আমরা খোঁজ নিয়ে তোমাকে জানাচ্ছি। তো রাত 2-3 হবে এমন সময় ফাতেমা আন্টির কাছে ওনার দাদাজিরা আসে, তো ওনার দাদাজিরা এসে বলে যে এই ছেলে যেটা করছে সেটা, এই লোক যেটা করছে সেটা হচ্ছে ও কবরস্থানে দুটা তাবিজ পাইছিল, এই তাবিজটা আসলে করা হয়েছিল একজন মানুষকে মারার জন্য। মারার জন্য মানে কি, একজন মানুষকে হত্যা করার পিছনে কারণ আছে, হত্যা করার মানে দাদাজিরা পুরো ঘটনাটাই বের করে আনছিল। তো ওই মানুষটাকে হত্যা করার কারণটা হচ্ছে ওনার আপন একজনই হত্যা করার জন্য একজন হিন্দু তান্ত্রিকের কাছে গেছিল, সেই তান্ত্রিক এই কালো যতটা করে
তো ওনার কারণটা ছিল হচ্ছে যে লোককে মারবে সেই লোকের বোন ছিল হচ্ছে বিধবা, তার একটা ছোট বাচ্চা ছিল। তো ওনার ভাই যেহেতু বেশ বয়স্ক ছিল, মানে যাকে মারা হবে আর কি, মানে খুব বয়স্ক ছিল, তো উনি ওনার সম্পত্তিগুলো ওনার ছেলে আর ওনার ওয়াইফকে লিখে দিবে আর কি। তো ওনার সম্পত্তিগুলো সব যদি ওনার ছেলে আর ওয়াইফকে লিখে দেয় তাহলে ওনার বোন কোথায় থাকবে? তো ওনার বোন কোনো উপায় না পেয়ে এখন কী করবে না করবে, তো উনি তখনই এই কালো জাদুর আশ্রয় নেয়। তো যাই হোক, এই কারণে এই কালো জাদুটা করা হয়। এবং কালো জাদুটা করার জন্য ওনারা ওই হিন্দুতান্ত্রিকের কাছে গেছে এবং এটা শক্তিশালী জিনের মাধ্যমে করা হয়েছে। তো এটা হচ্ছে ঘটনা। তুমি কালকে সকালে ওদের বাসায় যাও, ওই জিনটা ওখানে আসে ওনার সাথে চলে আসছে, আর যেহেতু উনি তাবিজটাকে ইয়া করে ফেলছিল, পুরাই ফেলছিল, তো এই জিন এটার একটা প্রতিশোধ নিবে আর কি। তো যে কাজের জন্য জিনকে পাঠানো হয়েছিল সেই জিন কাজটা করতে পারে নাই, এই জন্য জিন প্রতিশোধ নিবে। এই জিন এই জিনই এই কাজগুলো সব করতেছে। তুমি যেভাবে হোক কালকে সকালে যাও, যায় ওই জিনের সাথে কথা বলো। তো তারপরের দিন সকালবেলায় ফাতেমা আন্টি যান ওই বাসায়। ওই বাসায় যাওয়ার সময় উনি বিশেষ একজন, মানে এখানে এটা আমি বলছি না আর কি, বিশেষ এক জাতকের একজন মানুষের ওনার প্রয়োজন হয়, মানে তো ওই লোকটাকে উনি সাথে করে নিয়ে যায় ফাতেমা আন্টি। তো সেই লোক ঘরের মধ্যে, সেই লোক ফাতেমা আন্টি আর রাসেল সাহেব আছেন। তো যাই হোক, উনি ফাতেমা আন্টি উনি যে আসনটা, যেভাবে উনি জিন ডাকের ওই আসনটা উনি শুরু করেন, তো প্রথমে আসে না, কিছুক্ষণ পরে জিনটা ওই জাতকের উপরে, বিশেষ যার কথা বললাম তার উপরে আসে। তো আসার পরে বলে যে আমাকে কেন ডাকছিস তোরা? তখন ফাতেমা আন্টি বলে যে আপনি এইখানে কেন আসলেন, কি কাজ আর আপনার নাম কি, পরিচয় বলেন। তো সেই জিনটা বলতেছে আমি আমার পরিচয় তোকে কেন বলবো, তুই কে, তুই আমার কি করবি? তো ফাতেমা আন্টি বলে যে আপনি নিশ্চয়ই আমার সম্বন্ধে অনেক কিছু জানেন, বা না জানলেও এখন হয়তো জানতে পারেন, অলরেডি আপনি জেনে গেছেন আমি কি করতে পারি, আপনি খুব ভালো করেই জানেন আপনি এই বাসায় কেন আসছেন, এই ক্ষতিগুলো কেন করতেছেন, এটা আপনি বলেন। তখন সেই জিনটা বললো যে আমি এখানে আসিনি, আমাকে এখানে পাঠানো হয়েছে পাকিস্তান থেকে, এই বাসায় একটা একটা লোকের উপর জাদু করা হয়েছিল, তো সেই লোকটাকে আমার মারার কাজ, মানে সেই লোকটাকে আমি মেরে ফেলতাম। তো এই মেরে ফেলার এমন একটা সময় আমি ছিলাম, যেই সময় আমি কাজের অর্ধেক সময় ছিলাম, এমন সময় এই তাবিজটা খুব বাজেভাবে পুরায় ফেলে, তো আমি এখন এদের কাউকে ছাড়বো না, এদের প্রত্যেককে আমি মারব। তো ফাতেমা আন্টি বলে, ফাতেমার সাথে ফাতেমা আন্টি দাদাজিরাও ছিলেন, তাদেরকে কেউ দেখতে পারতেন না, উনি দেখতে পারতেন। তো ফাতেমা আন্টি বলছে যে এই কাজ তো করা যাবে না, আপনি এখান থেকে কীভাবে যাবেন বলেন। তো যাই হোক, সেই জিন তো কোনোভাবে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলার পরে যে সেই জিন কোনোভাবেই কথা শোনে না। তো যাই হোক, এক সময় তাদের জিনটা বলছে যে আমি এখন চলে যাব। তখন ফাতেমা আন্টি সাথে কাছে যে কিছু সরিষা পড়া দানা ছিল, সরিষা দানাগুলো ছিটিয়ে দেয় এবং জিনটাকে আটকায় ফেলে। তো ওনার দাদাজিরা বলে যে এই জিনটাকে এখন কোনোভাবে এখান থেকে যেতে দিও না, ওকে যদি একবার যেতে দাও ও কিন্তু আসবে না। তো কিছুক্ষণ পরে জিনটা খুব অনুরোধ বিনোদ করে যে আমাকে এখান থেকে যেতে দেন, আমি আমার গুরু আছে, আমি আমার গুরুর সাথে কথা বলে এটা নিয়ে আমি বলতে পারবো, এছাড়া আমাকে আমি বলতে পারবো না, আপনারা আমাকে আটকে রাখছেন, আমাকে আটকে রেখে কোনো লাভ নেই, এখানে আমি একা নেই, এখানে আরও অনেকে আছে। তো যাই হোক, এরপরে ফাতেমা আন্টি ওনার দাদাজির নির্দেশে জিনটাকে ছেড়ে দেয়। তো জিনটা কিছুক্ষণ পরে আবার আসে, এবার আসে কিন্তু সরাসরি রাসেল সাহেবের উপরে। তো রাসেল সাহেব ওঠার, মানে উপরে আসার পরে রাসেল সাহেব শরীরটাকে আমি ঝাঁকি দিয়ে উঠলো এবং উনি দৌড় দিয়ে হঠাৎ করে, মানে আসন ছেড়ে হঠাৎ করে দৌড় দিয়ে রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে চলে যায়, বঠি নিয়ে আসে, বঠি নিয়ে তার নিজের গলায় কোপ দিবে এমন একটা অবস্থা। তো ওই সময় ফাতেমাটির সাথে যে দাদাজিরা ছিল, ওই দাদাজিরা ওনাকে ধরে ফেলে এবং ওই জিনটাকেও আটকায় ফেলে যে তোকে আমি একবার ছাড়ছি, এবার আর ছাড়া যাবে না, তুই এই কাজগুলো কেন করতেছিস আমাদেরকে বল, এই কাজগুলো এভাবে তুই কীভাবে বের হবি এটা বল। যাই হোক, তোকে জাদু করার জন্য, জাদু একটা খারাপ কাজ করছিলি, তোর সে কাজটা হয় নাই আল্লাহর নির্দেশে হয়তো, তো তোকে এখন এখান থেকে যেতে হবে। সেটা দাদাজিরাই বলতেছে ওই জিনটাকে, সেই জিনটা বলতেছে যে আমি এখান থেকে যাবো না, এখান থেকে যাওয়া আমার পক্ষে সম্ভব না, আমাকে কোনো একটা ক্ষতি করে এখান থেকে যেতে হবে। তো যাই হোক, ওই অবস্থায় দাদাজিরা ওই জিনটাকে একটা বাক্সের মধ্যে বন্দি করে। বন্দি করার পরে বলে যে আপাতত সব ঠিক আছে। হঠাৎ করে হসপিটাল থেকে ফোন আসে, যেহেতু ওনার মেয়ে আর বাচ্চা, তারপরে রাসেল সাহেব ওয়াইফ হসপিটালেই ছিল, তো হসপিটাল থেকে ফোন করে যেটা বলে সেটা হচ্ছে বাচ্চার অবস্থা খুব খারাপ, বাচ্চার চোখের রঙটা কেন জানি হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, বাচ্চা ঠিকমতো মনে নিঃশ্বাস নিচ্ছে না। তো যাই হোক, বাচ্চা ওখানে ফাতেমা আন্টিকে তার দাদাজিরা বলে যে ওর ঠিক আছে, ওই ওদের যে ওর যে কথা বলছে সত্যি ঠিকই বলছে, ওর সাথে আর ওর গুরু টুরু কিছু আছে আর কি, তো তারা এই বাচ্চাটার ক্ষতি করতেছে।
তো তুমি এক কাজ করো, তাড়াতাড়ি হসপিটালে যাও, বা বাচ্চাটাকে হসপিটালে সম্ভবত না, ওটা মনে হয় বাসায় নিয়ে আসছে, তোমরা তাড়াতাড়ি ওখানে, তুমি রাত্রি বাসায় ওখানে যাও, ওখানে যায় বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করো। তো তখন প্রায় রাত হয়ে গেছে, 10টার মতো বেজে গেছে। তো ফাতেমান্টিকে বলে যে তুমি একা যাও না, তোমার সাথে আমি একজনকে পাঠিয়ে দিচ্ছি, ওনার সাথে একটা জিন থাকে, উনি ওই জিনটাকে নিয়ে ওই বাসায় যায়। তো বাসায় যাওয়ার পর যেটা দেখে যে বাচ্চার অবস্থা খুব খারাপ, চোখের কালারটা কেমন জানি একটা ডিফারেন্ট কালার হয়েছে, ছোটো একটা বাচ্চার চোখের কালার ডিফারেন্ট এবং দেখে মনে হচ্ছে যে মরে যাবে এরকম। এবং ওই বাসায় যাওয়ার পরে ফাতেমান্টির ব্যাপারে একটু বলি, সেটা হচ্ছে উনি কিন্তু আসলে অনেক কিছু দেখতে পারে। তো ওই বাসায় যাওয়ার পরে উনি যেটা দেখে যে একটা রুমে বাচ্চাটা শুয়ে আছে, বাসার সবাই খুব কান্নাকাটি করতেছে, এবং আরও কিছু উনি দেখতেছে যে আরও কিছু সাদা ছায়া আর কি, কালো ছায়ার মতন এই বাসায় প্রচুর এরকম কালো ছায়া ঘোরাফেরা করতেছে, প্রচুর কালো ছায়া। তো ফাতেমান্টি বুঝতে পারে, দাদা যেটা বলে যে এই বাসায় কিন্তু অনেক কিছু আছে, তুমি যাই হোক যেটা করো সাবধানে করো। তো যাই হোক, এরপরে যেটা করে সেটা হচ্ছে ফাতেমান্টি বলে যে ফাতেমান্টি কোনো দাদাজিরা শিখিয়ে দেয়, দাদাজিরা এর মধ্যে চলে আসে, পাঁচজন দাদাজি চলে আসে, আর একজনের কাছে তো বললাম ওই বাক্সের মধ্যে ওই জিনটাকে বন্দি করে রাখছিল। তো যেটা করে সেটা হচ্ছে ফাতেমান্টিকে বলে যে তুমি বাচ্চাটাকে মাটিতে শোয়াইতে হবে, শোয়াইতে থাকা শোয়ানোর পরে কিছু দোয়াদোর কিছু শিখিয়ে দেয়, কিছু রিচুয়াল ছিল, রিচুয়ালগুলো পালন করতে হবে। তুমি একটা কাজ করো, বাচ্চাটাকে ওনার মা যেহেতু আছে, বাচ্চার মাকে বলো যে বাচ্চাকে যদি বাঁচাতে চান তাহলে এই কাজগুলো করতে হবে। তো বাচ্চার মা বলে যেভাবে হোক আমার বাচ্চাকে বাঁচান, আমার বুঝতে পারছি এখানে অন্য কোনো সমস্যা হয়েছে। তো বলে যে আপনারা এই বাচ্চাটাকে এখন আমি যেটা করবো, অনেক কিছু হয়তো হতে পারে, আপনারা কোনো কিছুতে ভয় পাবেন না। তো যাই হোক, বাচ্চাটাকে মাটিতে শোয়ায়, শোয়ানোর পরে বাচ্চাটাকে উনি যেসব যে আমলগুলো দেয় ও আমলগুলো করে, ঝাড়ফুঁক করার পরে বাচ্চাটাকে শরীরে যখন ফু দেয়, হঠাৎ করে বাচ্চাটার কান দিয়ে, নাক দিয়ে এবং মুখ দিয়ে রক্ত পেরো শুরু করে। সবাই দেখে তো অবাক, এমন সময় সবাই বলতেছে কি করতেছেন আপনি? ফাতেমান্টি বলে যে আপনারা জাস্ট দূরে থাকেন, কেউ কাছে আসেন না এখানে, এগুলো কিচ্ছু না, এগুলো চোখের ভুল। তো যাই হোক, এভাবে বাচ্চাটাকে ঝাড়ফুঁক করানোর পর অনেকক্ষণ পরে বাচ্চাটা আস্তে আস্তে তার চোখের কালারটা চেঞ্জ হয় এবং বাচ্চাটা স্বাভাবিক হয়ে যায়। তো এর মধ্যে যেটা হয় সেটা হচ্ছে আবারও ফাতেমান্টির কাছে ফোন আসে, ফোনটা করে হচ্ছে রাসেল সাহেব। রাসেল সাহেব বলে যে আপনারা চলে যাওয়ার পরে এই ঘরের মধ্যে তুলকালাম কাণ্ড করতেছে, ঘরে মনে হচ্ছে প্রচণ্ড ঝড়, আমার ঘরের আলমারি থেকে সব কিছু পড়ে যাচ্ছে, চেয়ার কেউ নাড়াইতেছে, পুরো ঘরে মনে হয় কেউ কান্না করতেছে, চিৎকার চেঁচামেচি, আমার ঘরের প্রত্যেকটা লাইট নষ্ট হয়ে গেছে হঠাৎ করে, আমি মানে আমি খুব বাজে অবস্থার মধ্যে আছি, আর ঘরের মধ্যে প্রচণ্ড গন্ধ, আপনারা যেভাবে পারেন আপা, আপনি যেভাবে পারেন আপনি আসেন। তখন প্রায় ভাই 11:30 মতন। তো ফাতেমাটি বলে যে এত রাতে এখন, তো খুব রিকোয়েস্ট করে, উনি বলছে যে আমি হয়তো বাঁচতে পারবো না, আমি যেসব জিনিস দেখতেছি আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না, কারণ বাসায় উনি তখন একাই ছিলেন আর কি, মানে ঘরের মধ্যে ওনার তাণ্ডব লীলা চলতেছিল, প্রচুর অনেকগুলো জিনের আক্রোশ থেকে এই জিনিসগুলো হয়েছে আর কি। তো ফাতেমান্টি যাই হোক ওনার দাদাজিদের সাথে আবারও ওই বাসায় যান, ওই বাসায় যাওয়ার পরে উনি দেখেন, মানে ওই বাসায় যাওয়ার পর প্রথম যে জিনিসটা সবচেয়ে অদ্ভুত হয় সেটা হচ্ছে উনি মানে রাস্তা সাহেব ওনার ঘরের মধ্যে গেটটা লাগায় বসেছিল এবং দোয়াদোর পড়ছিল। ফাতেমান্টি গেটে যাওয়ার সামনে, ঘরের সামনে যাওয়ার পরে ওনাকে ফোন দেয় ওনার যে আমি আসছি, গেটটা খুলেন। তো ফাতেমান্টি গেটটায় যে স্পর্শ করে তখনই উনি একটা প্রচণ্ড একটা কারেন্টের ঝটকা লেগে যায় ওনার গায়ে, উনি একদম দূরে সরে আসে। দাদাজিরা বলে যে তুমি কিছু আমল শিখায় দেয়, কিছু দোয়া দোয়া বলে যে এটা পড়ো, এটা পড়ে তারপরে তুমি দরজাটা ফু দাও, তারপরে দরজাটা খোলো, এখানে কিন্তু অনেকে চলে আসছে, ওদের জায়গাটা খুব একটা ভালো না। তো যাই হোক, তো উনি ভিতরে যায়, ভিতরে যায় আবার দেখে যে উনি তখন ওই মুহূর্তে রাসেল সাহেব সুস্থই ছিলেন, রাসেল সাহেব প্রচণ্ড ভয়ে ভয়ে মানে ওনার অবস্থা খুব খারাপ। তো রাসেল সাহেব বলে যে রাসেল সাহেবকে ফাতেমান্টি বলে যে আপনার মেয়ের বাচ্চা এখন সুস্থ আছে, ওকে নিয়ে চিন্তা করা লাগবে না, ও এখন ঠিক আছে। তো এর মধ্যে যেই বললাম যেটা সেটা হচ্ছে ওনার যে দাদাজিরা যারা ছিল, যে ওই বাক্সের মধ্যে জিন বন্দি করে রাখছিল ওই দাদাজি, ওনারা আবার কবরস্থানে ওই জিনটাকে নিয়ে যায়। তো জিনটাকে নিয়ে যাওয়ার পরে ওই দাদাজিদের মধ্যে কয়েকজন বলে যে আপনাদের এই মুহূর্তে এখনই, আর একটা জিনিস আমি মিস করে ফেলেছি, সেটা হচ্ছে ওই রাত্রেবেলায় ফাতেমান্টি বলে যে এই বাসায় আজকে আপনি কোনোভাবে থাকতে পারবেন না, এই বাসায় থাকলে সমস্যা হতে পারে, কাজটা সমাধান হয়ে যাওয়ার পরে এই বাসায় থাকেন, এই বাসায় আপাতত যেন কেউ না আসে, কেউ না থাকে, ওরা যারা আছে তারা থাকুক, যা ইচ্ছা করুক, পরে এরা সব ঠিক হয়ে যাবে। এর মধ্যে যে দাদাজিরা যারা কবরস্থানে গিয়েছিল ওনারা বলে যে তুমি ইমিডিয়েটলি এখানে আসো, এবং সাথে অবশ্যই রাসেল সাহেব যে গোরখুদক যিনি ছিলেন ওনাকে নিয়ে আসো, ইমিডিয়েটলি
ওখানে কবরস্থানে যাওয়ার কথা বলে, কারণ আজকে রাতে যদি কাজটা করা না হয়, কারণ এই জাদুটার টাইম ছিল হচ্ছে 31 দিন, তো 31 দিনের মধ্যে প্রায় 28 দিন কমপ্লিট হয়ে গেছিলো, ঠিক 29 দিনের মাথায় এই তাবিজটা রাসেল সাহেব তুলে ফেলে আর কি। তো যাই হোক, 31 দিন আজকে হয়ে যাবে, তো আজকের মধ্যে যদি এই কাজটা পুরোপুরি সলভ না করা হয় তো এটা আর কোনোভাবে সলভ করা যাবে না। তো যাই হোক, ফাতেমা আন্টি রাসেল সাহেব এবং তার সাথে থাকে যে জিন দাদাজিরা যারা ছিলেন তারা সবাই মিলে যান কবরস্থানে, যেহেতু রাসেল সাহেবের সবাই ওখানে পরিচিত ছিল, তো ফাতেমা আন্টির ওখানে যেতে কবরস্থান যেহেতু মেয়েদের যাওয়া মানা, তো বিশেষ প্রয়োজনে উনি বাধ্য হয়ে কবরস্থানে যান। তো কবরস্থানে যাওয়ার পরে যেটা হয়, ওনার দাদাজিরা বলে যে দাদাজিরা ওখানে কিছু জিনিস তুলে রাখে আগের থেকেই, এবং ওই তাবিজটা যেটা উনি ওই পাশের একটা পুকুরের মধ্যে ফেলছিল ওই তাবিজগুলো নিয়ে আসে, তাবিজটা আসলে পুরোপুরি পুড়ছিল না। তো উনি ফাতেমা আন্টি যেয়ে দেখেন যে ওই মানে একটা জায়গাতে কিছু হার তারপরে মাথার চুল, তারপরে কিছু কাপড়ের অংশ, আরও নানা প্রকারের জিনিস দাদাজিরা সব রেখে দিছে। দাদাজিরা এখন বলতেছে এই জাদুটাকে যদি নষ্ট করতে হয় বা এটাকে যদি পুরোপুরি শেষ করতে হবে তো এটাকে বিশেষ মানে প্রক্রিয়ার মাধ্যমে শেষ করতে হবে, না হলে এটা হবে না, এটা অনেক মানে শক্তিশালীভাবে করা হয়েছে। তো যেটা বলে সেটা হচ্ছে গোরখুদক যে ছিল তাকে আবারও একটা কবর করতে হবে। তো রাসেল সাহেবকে একটা জায়গায় দেখায় দেন যে তুমি যাও এই জায়গাতে, এইখানে যায় কবরটা করো। তো রাসেল সাহেব ওখানে যায় আবার একটা কবর খুঁড়ে, তো কবর খোঁড়ার পরে বলে যে কবরের মধ্যে এখন একটা কাজ করো, ভিতরে আগুন জ্বালাও। তো যাই হোক, লাকড়ি একটি ওনারা জোগাড় করে, লাকড়ি জোগাড় করার পরে কবরের মাঝখানে কবরে ওখানে ওনারা আগুন ধরায়। আগুন ধরানোর পরে যেই জিনিসগুলো পায়, প্রথমে চুলটা দেয়, তারপরে যে কাপড়ের অংশ, কাপড়ের অংশ মানে যে লোকটাকে মারার কথা ছিল সেই লোকের মানে জামা কাপড়ের কোনো একটা অংশ, তারপর নখ, তারপরে হাড়াটি যেগুলো ছিল সব কিছু দিয়ে দেয়, এবং শেষে সেই তাবিজটা দেওয়ার পর মানে পালা আর কি। তখন ওনার দাদাজিরা ফাতেমা আন্টির মাধ্যমে আর কি ফাতেমা আন্টিকে বলে যে তুমি, যেহেতু দাদাজিকে অন্য কেউ দেখতে পারতো না, ফাতেমা আন্টি দেখতে পারতো, তো ফাতেমা আন্টিকে বলে যে তুমি একটা কাজ করো, তুমি রাসেল সাহেবকে বলো ওনার যে জামাটা পরে আসে জামার একটু অংশ ছিঁড়তে, একটু অংশ ছেঁড়ার পরে ওই তাবিজটাকে যেন ওনার জামা দিয়ে ঠিকমতো বাঁধা হয়, বাঁধার পরে ওইটা ওই কবরের মধ্যে ফেলতে হবে। আর যখনই তাবিজটা কবরে ফেলবা তোমরা কিন্তু অনেক কিছু দেখবা, অনেক কিছু হবে, তুমি হয়তো অনেক কিছু সহ্য করতে পারবা কিন্তু রাসেল সাহেব সহ্য করতে পারবে না, উনি এমন কিছু জিনিস দেখবে যে জিনিসগুলো সহ্য করার মতো না। তো রাসেল সাহেবকে বলে যে আপনি যখন এই তাবিজটা যখন ফেলবেন লাস্ট মুহূর্তে আপনি কিন্তু অনেক কিছু দেখবেন, অনেক মায়া কান্না, অনেক কিছু আশেপাশে হবে, ঝড় হতে পারে, অনেক কিছু হতে পারে, আপনার আপনজন পরিজনকে দেখবেন যে আপনার সামনে হয়তো আপনার মেয়েকে জবাই করা হচ্ছে, আপনার ওয়াইফকে মেরে ফেলা হচ্ছে, আপনি অনেক কিছু দেখবেন কিন্তু আপনি কোনো কিছু করবেন না, আপনি জাস্ট আপনাকে যেটা বলা হবে সেটা করবেন, কোনো দিকে তাকাবেন না, জাস্ট আল্লাহর নাম নিয়ে আপনি যেটা বলবো সেটা করবেন। তো যাই হোক, তাবিজটা যখন রাসেল সাহেব ফেলালো ওই আগুনের মধ্যে, তাবিজটা যখন পুড়তেছে ওই সময় ওনারা খেয়াল করলো যে মনে হয় যে ওই কবরস্থানের মধ্যে কালবৈশাখী ঝড় হইতেছে, প্রচুর ছায়া আনাগোনা, এর মধ্যে থেকে রাসেল সাহেব শুনতে পাচ্ছে যে পিছন থেকে ওনার মেয়ে ডাকতেছে, বাবা বাবা আমাকে কে জানি মেরে ফেলতেছে, আমার গলায় ফাঁস লাগাচ্ছে, ওনারা এখনই আমাকে বাঁচাও, এখানে আসো, তোমরা এখানে, তুমি তাড়াতাড়ি এখানে আসো। ফাতেমাটি রাসেল সাহেবকে বলে যে আপনি পিছনের দিকে তাকাবেন না, একদম সোজা থাকেন, জাস্ট আপনি জাস্ট জিনিসটা খালি পুড়তে দেন। এ পড়ার সময় প্রচণ্ড কালবৈশাখী, প্রচণ্ড আশেপাশে হঠাৎ করে মনে হচ্ছে কুকুর টুকুরের ডাক, তার মধ্যে একটা জিনিস যেটা সবচেয়ে ভয়াবহ ছিল, ওনারা একটা জিনিস খেয়াল করে যে ওই ছায়া বা অবয়বগুলো যে কবরস্থানের মধ্যে পুরোপুরি ভরে গেছে, ওরা ধারালো অস্ত্র অস্ত্র নিয়ে আসতেছে, মানে এমনভাবে যে প্রচুর ছায়ার মাঝখানে ওনারা দুইজন এবং ওই ধারালো অস্ত্র নিয়ে ওরাকে মেরে ফেলবে এমন একটা অবস্থা। ফাতেমাটি বলতো যে ভয়ের কিছু না, এরা এগুলো জাস্ট চোখের ভ্রম, কিচ্ছু না, আপনি জাস্ট আগুনে খেলে পুড়তে দেন, পুরা শেষ হলে যত তাড়াতাড়ি সম্ভব মাটি দিয়ে এটাকে পুড়াই ফেলবে। তো মাটি দিয়ে পুড়াই ফেলানোর পরে এটা সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই জিনিসটার পরে উনি রাসেল সাহেব খুব তাড়াতাড়ি কবরটা আবার দিয়ে দেয়, কবরটা দিয়ে ওইটা পুরোপুরি চাপা দিয়ে দেয় কবরের মধ্যে। তো ফাতেমা আন্টি যেটা বলেন, ফাতেমা আন্টি দাদাজিরা ফাতেমা আন্টিকে বলেন যে রাসেল সাহেব এবং রাসেল সাহেবের পরিবার যেন আজকেই বাসার মধ্যে প্রবেশ করে, উনি এবং ওনার ওয়াইফ, এবং গোসল করার এবং বাসায় প্রবেশ করার আগে ওনাদেরকে অবশ্যই অজু করে পবিত্র হয়ে বাসায় প্রবেশ করতে হবে, আর ওনারা যেন ওনাদের নামাজ কালাম যেভাবে পড়তো, ওনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, এটা কোনোভাবে বন্ধ করা যাবে না, আমার বিশেষ কারণে হয়তো আল্লাহর তরফ থেকে ওনারা আজকে মানে বিশাল একটা বিপদ থেকে হয়তো বেঁচে গেছে। ওদের টার্গেটটা কিন্তু ছিল রাসেল সাহেবের পরিবারকে ধ্বংস করে ফেলা,
যাই হোক, জাদুটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, এখন আর ওরা কোনো কিছু করতে পারবে না। তো রাষ্ট্রসাহেব ওয়াইফকে নিয়ে এরা সেই ওই রাত্রিবেলায় মানে অজু টজু করে পবিত্র হয়ে বাসায় যান। বাসায় যেয়ে ওনারা শুক্রিয়া নামাজ আদায় করেন। তো এরপরে রাসুল সাহেবের কোনো মানে আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন, ওনার এরপরে কোনো সমস্যা হয়নি। তো এটা ছিল একটা ঘটনা, ঘটনাটা আমার কাছে ভালো লেগেছে দেখে আপনার সাথে শেয়ার করা। ধন্যবাদ সবাইকে। আপনারা শুনছেন ভৌতিকতা এবং আমরা অলরেডি আমাদের 49তম এপিসোডে পা দিয়েছি এবং আমরা কিছুদিনের মধ্যে আমাদের হাফ সেঞ্চুরির দিকে এগুবো। তো আমরা সময় নষ্ট না করে আমরা এখন চলে যাব শাওনভের কাছ থেকে, তার একটা ঘটনা শুনে আসবো। আপনারা যারা সবাই সাথে ছিলেন, যারা সাবস্ক্রাইব করেননি, তারা একটা সাবস্ক্রাইব বাটনে হিট করলেই হবে, একবার হিট করলেই হবে, তাহলে আপনি আমাদের রেজিস্টার সাবস্ক্রাইবার হয়ে গেলেন। তো চলে যাচ্ছি সরাসরি শাওনভের কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো, শেষ পর্যন্ত ঘটনা আছে, আপনারা সবাই সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আমি শাওন। ভৌতিকতার এই নতুন এপিসোডে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। ভৌতিক বা গতানুগতিক পরিবেশের বাইরের বিষয়গুলো নিয়ে অনেকেরই খুব তীব্র একটা আকর্ষণ বা আগ্রহ কাজ করে, আর এই আকর্ষণের কারণেই হয়তো তারা প্রায়ই এই ধরনের প্যারানর্মাল বা আধিভৌতিক ঘটনার সম্মুখীন হন। আর একমাত্র যারাই এই সব ঘটনার ভুক্তভোগী তারাই বলতে পারেন সেই বিভীষিকাময় আতঙ্কের মুহূর্তগুলো কেমন হয়। আজকে আমি যার ঘটনা আপনাদের মাঝে শেয়ার করব তার নাম আরমান, তিনি থাকেন উত্তরাতে। এটা তার জীবনে একটা চলমান ঘটনা। তিনি অনেক এইসব আদিভৌতিক বা প্যারানর্মাল আমরা যাই বলি এইসব ঘটনার সম্মুখীন হয়ে যান। তিনি যখন তার মায়ের গর্ভে, ঠিক তখন থেকেই তার মা বিভিন্ন ধরনের আজব এবং অস্বাভাবিক ঘটনা দেখতেন। একটা ঘটনা এরকম, একদিন আরমান সাহেবের মা শুয়েছিলেন, তখন আরমান সাহেবের মার গর্ভে। সন্ধ্যাবেলা হঠাৎ তার চোখ খুলে যায়, মানে ঘুম ভেঙে যায়। তার চোখ গিয়ে পড়ে জানালায়, জানালার ঠিক বাইরেই একটা বৈদ্যুতিক লাইনের খুঁটি ছিল। তিনি দেখতে পান সেখানে কিছু একটা পেঁচিয়ে তার দিকে তাকিয়ে আছে, মানে কোনো একটা কিছু সে বৈদ্যুতিক খুঁটিকে পেঁচিয়ে তার দিকে উঁকি মেরে তাকিয়ে আছে। তিনি ভালো করে লক্ষ্য করে দেখেন জিনিসটার মাথাটা মানুষের মতো, কিন্তু তার দেহটা একটা সাপের মতো, যেটা দিয়ে সে খুঁটিটা পেঁচিয়ে আছে এবং তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে আরমান সাহেবের মা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। এরপর থেকেই আরমান সাহেবের মা অসুস্থ থাকতেন, এমনকি আরমান সাহেবের জন্মের পরও তার মা অনেক দিন বিছানায় পড়েছিলেন। আজকে যে প্রধান ঘটনাটা আরমান সাহেব আমাদের সাথে শেয়ার করেছেন, সেই ঘটনাটা হচ্ছে 2015 সালের। সে সময় আরমান সাহেবের বয়স 17 কিংবা 18। তো একবার তারা চার ফ্রেন্ড মিলে ঠিক করেন তারা বেড়াতে যাবেন কিশোরগঞ্জের এক প্রত্যন্ত গ্রামে, সেটা তার আরেক ফ্রেন্ডের দাদা বাড়ি। তার অন্য তিন বন্ধুদের নাম হচ্ছে অমিত, নিশাত আর সুজন। অমিতের দাদা বাড়িতে ওরা বেড়াতে যাচ্ছিল। তো ওরা যেদিন গিয়ে পৌঁছায় সেই দিন সন্ধ্যা হয়ে যায় এবং ওরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়, ক্লান্ত ছিল অনেক। এরপরে দিন সকালবেলা ওরা পুরো গ্রামটা ঘুরে দেখে। ওরা দেখে প্রাচীন গ্রাম্য বাংলাদেশি গ্রাম যেরকম হয় সেরকমই, এবং ঘরগুলো কীরকম একটু দূরে দূরে এবং বিশাল ফসলি জমি। তো সেদিন সকালবেলা ওরা পুরো গ্রাম ঘুরে দেখে, ঘুরে দেখার পর সন্ধ্যাবেলা তারা যেখানে থাকবে সেখানে আসে। তাদের যে রুমটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে অমিতের চাচার ঘর, সেটা ছিল একটা এক রুমের একটা ঘর, যেখানে একটা বিছানা আর রুমের এক পাশে কিছু আলু স্তূপ করে রাখা। তা ওরা সন্ধ্যার দিকে কার্ড খেলতে বসে, ওরা 29-এর খুব বড় ভক্ত ছিল। তো ওরা কার্ড খেলতে থাকে সারা সন্ধ্যাব্যাপী, এরপর রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। ওরা শুয়েছিল, প্যাটার্নটা যদি আপনাদের বলি, আরমান সাহেবের ডান পাশে ছিল নিশাত এবং বাম পাশে ছিল অমিত, এবং অমিতের বামে ছিল হচ্ছে সুজন। তো ওরা ঘুমিয়ে যায়, হঠাৎ আরমানের তীব্র ঝাঁকুনিতে ঘুম ভাঙে। ও ঘুম থেকে উঠে দেখে নিশাত ওকে ধরে ঝাঁকাচ্ছে এবং নিশাতের মুখ আতঙ্কে সাদা হয়ে আছে। তো আরমান সাহেব হঠাৎ ঘুম থেকে ওঠার পর উনি ব্যাপারটা আসলে বুঝতে পারেন না কী হয়েছে। তো উনি উঠে বসেন, বসে নিশাতের দিকে তাকান। তো নিশাত
আরমান সাহেবকে ঘরের কোণার দিকে যেখানে আলোগুলো স্তূপ করা ছিল সেখানে আঙ্গুল দিয়ে দেখায়। তো আরমান সাহেব তাকিয়ে দেখেন যে ওইখানে কিছু একটা, কেউ একটা বসে আছে, কোনো একটা মানুষ বসে বসে হামাগুড়ি দিয়ে আলু কচকচ করে চাবিয়ে খাচ্ছে এবং সে তাদের দিকে পিছনে ফেরা। তো তিনি ভালো করে তাকিয়ে দেখেন এটা অমিত। তো অমিত এখানে আলু কচকচ করে চাবিয়ে খাচ্ছে ব্যাপারটা তার মাথায় ঢুকতেছিল না ঠিক সেই সময়। ঠিক তখনই তার মনে পড়ে যে অমিত তো তার পাশে ছুঁয়েছিল, তো সে তাকিয়ে দেখে অমিত ঘুমাচ্ছে। ঠিক তখনই একটা গোঙ্গানের শব্দ শুনতে পায় ওরা। ওরা দেখতে পায় সুজন একটা গোঙ্গানি দিয়ে উঠলো এবং কেমন জানি চোখ উল্টিয়ে ফেলতেছে। মানে ওরা বুঝতে পারলো যে সুজনও এই ব্যাপারটা লক্ষ্য করছিল এতক্ষণ যাবৎ, এবং এই গোঙ্গানির আওয়াজে সেই অবয়বটা ওদের দিকে ফিরে তাকায়। ওরা দেখতে পায় অমিত ওদের দিকে একটা বিশ্রী ধরনের হাসি দিয়ে তাকিয়ে আছে। এটা দেখে সুজন চিৎকার দিয়ে ওঠে। সেই চিৎকারে অমিতের ঘুম ভেঙে যায়। তখন তারা চার ফ্রেন্ড মিলে যে চিৎকার দেওয়া শুরু করে তাতে বাড়ির আশেপাশের লোকজন চলে আসে। তারা দরজা ধাক্কাচ্ছিল কিন্তু তাদের সাহস হচ্ছিল না দরজা খুলে তাদের ভেতরে ঢোকানোর, কারণ তখনও সে অবয়বটা তাদের সামনে দাঁড়িয়ে তাকিয়েছিল। এক পর্যায়ে বাড়ির লোকজন দরজা ভেঙে তাদের ভিতরে ঢুকে, এবং তারা যখন ভিতরে ঢুকে তখন সে অবয়বটা ছিল না। এরপর তার চাচা তাদের সাথে সারা রাত থাকে। পরদিন সকালবেলা তারা চলে আসে ঢাকায়। এই ঘটনার সাক্ষী তারা চার ফ্রেন্ড। এটা ছিল একটা ছোট্ট একটা ঘটনা, আশা করি আপনাদের ভালো লাগবে। আরমান সাহেব আমাদের আরও ঘটনা পাঠাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমাদের এই জীবনে কত অদ্ভুত ঘটনা ঘটছে, ঘটেছিল, এবং জানি না সামনে ঘটবে কি না, কারণ আমাদের এই প্রযুক্তিগত দিক থেকে আমরা এতই আলোর মধ্যে পড়ে গেছি যে আমাদের এসব জিনিস এখন আগের মতো আর হয় না, এক্সেপ্ট ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিকটা আমাদের দৈনন্দিন জীবনে অহরহ হচ্ছে এবং হতে থাকবে আই গেস, কারণ যতক্ষণ পর্যন্ত মানুষের মনে হিংসা থাকবে ততক্ষণ পর্যন্ত মানুষ ক্ষতি করার চেষ্টা করে যাবে। এখন সেটা সে আপনি সামনে আপনার পেটে ছুরি ঢুকানোর মাধ্যমে করতে পারে, অথবা আপনাকে করতে পারে লুকিয়ে অজান্তে, এবং আপনার জীবনকে করে দিতে পারে ধ্বংস। তো আমরা তো বহু ধরনের ঘটনা শুনি, এরকমই একটা ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন একজন সেনাবাহিনীতে চাকরিগত অবস্থায় জাহিদ হাসান নাম। আমি ওনার ঘটনাটা পড়ছি, উনি আগে একবার আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন এটা। তো উনি বলেছেন যে ওনার দাদার চার ছেলে এবং চার মেয়ে ছিল, এবং পরিবারে তার বাবা ছিল সবার বড়, এবং ঘটনাটা যে তার এক চাচার সাথে ঘটেছে, তিনি ছিলেন পরিবারের তৃতীয় সন্তান। তো যুদ্ধের কয়েক বছর পরের ঘটনা। তো তার চাচাও বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করত, এবং চাকরির সুবাদে তাদের বদলি হয় পার্বত্য চট্টগ্রামে। তো তখনকার সময় চট্টগ্রাম অঞ্চলে শান্তি বাহিনী সহ বিভিন্ন সংগঠনের বেশ উৎপাত ছিল। ঘটনার দিন চট্টগ্রামে কোনো এক স্থানে বেশ গোলাগুলি হয়, এরপরে সেখানে গোনা সেনাবাহিনী মোতায়েন করা হয় এবং কারফিউ জারি করা হয়। তো তার চাচাকে সেখানে দায়িত্ব দেওয়া হয় একটা মাজারের আশেপাশে একটা এলাকা পর্যবেক্ষণ বা রেকি করার জন্য। তো তার চাচা ডিউটিতে ছিলেন, এমন সময় একজন বৃদ্ধ লোককে মাজার থেকে তিনি নামতে দেখেন। তো চাচার ভাষ্য মতে তার বেশভূষা ছিল অনেকটা দরবেশ বা হুজুরের মতো। অপরিচিত লোক হওয়ায় চাচা তার সাথে রাইফেল তাক করে অ্যাসল্ট পজিশনে চলে যান এবং তাকে হাত উপরে করতে বলেন। লোকটি চাচার দিকে রাগান্বিতভাবে তাকান এবং তার নাম ধরে বলেন, বন্দুক নিজে কর। তো চাচার নাম ধরে ডাকায় চাচা খুব অবাক হন। হঠাৎ চাচা কিছু না বুঝাই তাকে ব্লাস্ট ফায়ার করেন, কিন্তু অদ্ভুতভাবে লোকটার তখন কিছুই হয়নি। তদুপরি লোকটা চাচাকে বলতে থাকেন যাওয়ার সময়, তুই মরতে পারিস। সাথে সাথে চাচা মাটিতে ঢলে পড়েন এবং লোকটি আশ্চর্যজনকভাবে ওখান থেকে উধাও হয়ে যায়। ফায়ারের শব্দ শুনে আশেপাশের লোকজন তার সহযোদ্ধারা তড়িঘড়ি করে চাচার কাছে আসে এবং দেখে যে তার চাচা মাটিতে পড়ে আছেন। তাকে জরুরি ভিত্তিতে হেলিকপ্টার যোগে ঢাকার CMH-এ নিয়ে যাওয়া হয়। শত চেষ্টা করেও ডাক্তাররা চাচার কোনো রোগ বের করতে পারেনি, ধরতে পারেনি। অবশেষে তিনি ঘটনাটা বলেছিলেন সবাইকে। এরপরে কিছুদিন পর তিনি মারা যান। তো এই জাহিদ ভাইয়ের বাবা বলেছিলেন যে মারা যাওয়ার সময় নাকি চাচার নাক মুখ দিয়ে নাকি অদ্ভুত ধরনের পোকা বের হচ্ছিল। এমন অবস্থায় তাকে দ্রুত দাফন করার ব্যবস্থা করা হয়। কি হয়েছিল চাচার তা জানার, মানে এটার করুণ পরিণতি হলো, এটার পরিণতিটার কোনো কারণ আজ অব্দি জানা যায়নি।
এবং উনি লিখেছেন যে আমার কাছে যদি কোনো ব্যাখ্যা থাকে তাহলে আমি যেন জানাই। তো আশা করছি জাহিদ ভাই ঘটনা শুনছেন, তো আমি চাইবো যে জাহিদ ভাইয়ের কাছ থেকে ব্যাখ্যাটা নিতে। যদি জাহিদ ভাই ঘটনা শুনে থাকেন তাহলে অবশ্যই এটার একটা ব্যাখ্যা দেবেন। তো আমরা চলে যাব আমাদের সামির ভাইয়ের কাছে, তার ঘটনা শুনে আসব। সবাই শুনছিলেন ভৌতিকতা এবং শেষ পর্যন্ত শুনে যাবেন এই প্রত্যাশা। আজকের এপিসোডে এখন যেই ঘটনাগুলো আমি শেয়ার করতে যাচ্ছি এই ঘটনাগুলো আমার শেষ ঘটনা আজকের জন্য। এখানে আমি ছোট ছোট তিনটা ঘটনা শেয়ার করতে যাচ্ছি এখন আপনাদের মাঝে। তো শুরুতে যে ঘটনাটা শেয়ার করবো এটা আমাকে পাঠিয়েছেন সুজন ভাই। ওনার নানি বাড়িতে নানির সাথে একটা ঘটনা ঘটে, সেই ঘটনাটাই এখন আমি বলতে যাচ্ছি। এটা 2001 সালের একটা ঘটনা। ওনার নানি বাড়িতে ফ্যামিলি মেম্বার ছিল 6 কি 7 জন। তো ওনার ছোটো খালার, মানে সুজন ভাইয়ের ছোটো খালার তখন মাত্র বিয়ে হয়, আর সেই ছোটো খালার শ্বশুরবাড়ি ছিল ওনার নানি বাড়ির থেকে প্রায় 2-3 গ্রাম দূরে। তো সুজন ভাইয়ের নানি উনি নাকি ছোটোবেলা থেকে জিন পালতেন এবং ওনার সাথে একটা সবসময় ভালো জিন থাকতো। প্রত্যেক দিন এশার নামাজের পর সেই ভালো জিনকে তিনি ডাকতেন এবং সেই জিন আসতো, এবং মাঝে মাঝে নাকি সেই জিনের মাধ্যমে তিনি গ্রামের অনেকে সেবা করে থাকতেন। তো ওনার যেহেতু, মানে সে সুজন ভাইয়ের খালার যেহেতু বিয়ে হয়েছে, তো একদিন ওনার নানু ঠিক করে যে সেই খালার শ্বশুরবাড়িতে পিঠা বানিয়ে নিয়ে যাবে। এরকম সারাদিন সারা রাত ধরে তিনি পিঠা বানান। তো কোনো এক দুপুরে এরকম উনি পিঠার যে ব্যাগটা আছে সেটা নিয়ে ওনার মেয়ের শ্বশুরবাড়ির দোষে রওনা দেয়। তো উনি ঠিক করে যে হেঁটেই যাবে, এত ওইরকম গাড়িটা নিয়ে যাবে না এবং উনি একাই যাবে। তো যখন তিনি যাওয়া শুরু করে, রাস্তাটা নাকি ছিল এমন গ্রামের রাস্তা, তো এক সাইডে ছিল গ্রাম আর এক সাইডে ছিল ধান ক্ষেত। সন্ধ্যার আগ মুহূর্তে তিনি যখন হাঁটতেছে, তখন হঠাৎ করে মনের অজান্তেই তিনি কেন জানি ধান ক্ষেতের ভিতর দিয়ে হাঁটা শুরু করে। আসলে নাকি এরকম যে যাতায়াতটা, মানে আসরের পর থেকে শুরু হাঁটা শুরু করলে নাকি সন্ধ্যার আগেই পৌঁছে যাওয়া যায়। তখন নাকি ছিল গরমকাল, তো মাগরিবের সময়টাও ছিল অনেক পরে। যা হোক, এরকম তো উনি ধান ক্ষেতের মধ্যে হাঁটতে থাকে। তো উনি যখন হাঁটতেছে, হাঁটতে হাঁটতে নিজের অজান্তেই হাঁটতেছে, রাতে 1 কি 1.5 বাজবে, তখন হঠাৎ করে ওনার একটু সেন্স আসে সেই নানির, যে আমি কী ব্যাপার, এত রাতে আমি এখানে কী করতেছি, এখানে হাঁটতেছি কেন। তো উনি শুধু দেখতেছে যে বাজে আকৃতির কিছু একটা দূরের থেকে উনি মনে দেখলো, দেখে নিজেই ভয় পেয়ে গেল। ভয় পেয়ে যাওয়ার পর ওনার দেখতেছে হাতের যে পিঠার ওনার ব্যাগগুলো ছিল, দেখতেছে আশেপাশে পিঠা নাই এবং পিঠার ব্যাগটা খালি পড়ে আছে। তখন ওনার সাথে যে ভালো জিনটা আছে, সে শুধু সেই নানিকে এসে বলতেছে যে তুমি কিভাবে এখানে আসলা। তখন সে নানি বলতেছে আমি তো পিঠানি, এরকম বলা যায় পিঠানি, এরকম রওনা দিয়েছিলাম সেই তো অনেক আগে আসরের পর পর, তখন বা একটু দিন থাকতে থাকতে, এখন দেখি রাত হয়ে গেল। তখন সেই জিন বলতেছে যে রাত হয়ে গেল মানে এখন বুঝো যে তাহাজ্জুদের সময় হয়ে গেছে, তাহাজ্জুদের সময় মানে প্রায় 1:30-2 এরকম বলতেছে। তখন সেই জিন বলতেছে যা হোক, তোমাকে একটা বদ জিন ভর করছিল, তোমার হাতে যেহেতু পিঠা ছিল, সে এরকম পিঠার লোভে এরকম বদজিনটা তোমাকে ভর করে এখানে নিয়ে আসছে এবং তোমাকে ঘুরপাক খাওয়াচ্ছিল। তোমার এখন যেহেতু সেন্স আসছে, একটা কাজ করো, আমি চেষ্টা করতেছি তোমাকে বাঁচানোর জন্য, কিছু কাজ দিব, তো তুমি একটা বাসার ঠিক দেখাইতে যাই, যে এখানে যে বাসাটা আছে বাসার ভিতরে একটা লোহা পাবা, এই পাশে না একটা পরিত্যক্ত বাসা ছিল সেখানে বলছে সেখানে একটা লোহা পাবা, তুমি যদি কষ্ট করে সেই লোহাটা নিয়ে আসতে পারো এবং তুমি যেখানে দাঁড়ায় আছো এখানে চারপাশে বৃত্তাকার করে এখানে দাঁড়ায় থাকবে এবং কিছু দোয়া দিব, দোয়াগুলা এবং আমলগুলা করতে থাকো, দেখবা তোমাকে খারাপ কিছু আসর করবে না। তো সে ভালো জিনটা বলতেছে দেখো এই খারাপ জিনটা যেটা তোমাকে ভর করছে সেই মুহূর্তে নাই, কিন্তু সে কিছুক্ষণের মধ্যে আবার আসবে এবং সে আমার থেকে খুব শক্তিশালী, তোমাকে আমি যে কাজটা করলাম দিলাম তুমি সেটা করো। তখন সেই নানি ওই পাশে যে পরিত্যক্ত বাসাটা ছিল সেখান থেকে, ঠিক ধান ক্ষেত্রের পাশে নাকি ছিল, সেখান থেকে কিছু একটা লোহার শাবলের মতো এটা কিছু একটা ছিল, সেটা নিয়ে তিনি বৃত্তাকার করে ওই সেই বৃত্তের মধ্যে বসে এবং উনি অনেক আমল করতে থাকে। সঙ্গে সঙ্গে নাকি সেই বদজিনটা সে আসতেছে, মানে আসতেছে এটা নাকি নানি বুঝতে পারতেছিল না, শুধু বুঝতেছিল যে আশেপাশে কিছু কুকুর কিছুক্ষণ ডাকতেছিল এবং মানে অন্ধকার, তো অন্ধকারের মধ্যে কোনো একটা পানি এসে ওনাকে মানে ওনাকে কিছু বলতে ভয় দেখাচ্ছে আর কি। এমন সময় একনাকে একটা ভয়েস আসে এবং ভয়েসটা ছিল খুব গম্ভীর আকৃতির একটা ভয়েস ছিল এবং বলতেছে যে তুই এটা কী করলি, তুই চারপাশে এটা কী করছিস, আমি তো ঢুকতে পারতেছি না, তোকে আমি শেষ করে দিব, আমাকে আরও পিঠা দেয়, আমি আরও খাবো। এরকম যখন বলতেছে তখন সেই নানি কিছুই বলতেছে না, জোরে জোরে দোয়া পড়তেছিল। তখন মানে প্রায় নাকি ফজরের আগ মুহূর্ত হয়ে যাবে, যখন আজান দূরের থেকে শোনা যাচ্ছিল তখন সেই বদ জিনিসটা চলে গেছে এবং সেই ভালো জিন আবার আসে এবং সেই সুজন ভাই নানিকে বলতেছে যে
দেখেন আপনার ওই যে জিনিসটা ঘটছিল সেটা মানে সেই ভাড়াটা কেটে গেছে, সেই পথ দিন চলে গেছে, আপনি এই রাস্তা দিয়ে কখনো আসা যাওয়া করেন না মেয়ের বাসায় গেলে, আর আপনি একটু সাবধানে থাকেন, আর আপনার আজকে আর মেয়ের বাসা যাওয়া দরকার নাই, আলো হোক আলো হলে আপনি চলে যান, আপনার কোনো ক্ষতি আর হবে না। পরে নাকি ফজরের পর যখন আলো হয় তখন তিনি তার বাসায় চলে যান এবং ওনার বাসার সবাইকে ঘটনাটা জানান। এটা একটা ছোটো ঘটনা ছিল। তো এরপরে আমি আরেকটা ঘটনায় চলে যাচ্ছি। সেই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন যিনি, তার নাম আবিদ ভাই। তো আবিদ ভাই যেটা বলে যে ওনার সাথে একটা ঘটনা ঘটে ওনার দাদিকে দাদুকে নিয়ে, এটা বেশ কয়েক বছর আগের ঘটনা। তো সেদিন উনি ওনার দাদুকে বলে, দাদু তুমি তো প্রতি রাতে এরকম মাছ ধরতে যাও, তো আজকেও আমি তোমার সাথে মাছ ধরতে যাব। তো ওনার দাদি ছিল, দাদু ছিল খুব ধার্মিক এবং সেই দাদু নাকি 40 বছর ইমামতি করতো এবং ওনার সাথে নাকি মাঝে মাঝে কিছু জিনদের কথাবার্তা হতো এবং দুই একটা ভালো জিন ওনার সাথে সবসময় থাকতো। তো ওনারা এরকম সে সারাদিন ঘুমায়, যেহেতু রাতে মাছ ধরতে যাবে, সে আবিদ ভাই এবং ওনার দাদু সারাদিন ঘুমায়। তো রাতে 8:20 ওনারা নাকি নৌকায় উঠে যে নদীতে মাছ ধরতে যাবে, নদীর পারে পারেই নাকি ওনারা মাছ ধরছিল। তো মাছ ধরতে ধরতে ভালোই মাছ ওনাদের নৌকায় এসেছিলো, নদীতে ওরকম একটা স্রোতও ছিল না, খুব শান্ত ছিল সেই মুহূর্তে। তো একটা মুহূর্তে যেটা ঘটে যে ওনার দাদু বলতেছে, সেই আবিদকে বলতে, আবিদ ভাইকে বলতেছে, আবিদ এক কাজ কর, আমরা একটু সামনের দিকে যাই, একটু সামনে যাই, ওইখানে ভালো মাছ পাওয়া যাবে, ওখানে বড় বড় মাছ পাওয়া যাবে, একটু মাছ নদীর দিকে যাবো চল। তা আবিদ বলছে, হ্যাঁ দাদু সমস্যা নাই। তখন নাকি প্রায় 10:30-11 বাজবে। তো ওনারা মাছ নদীর দিকে যায় এবং মাছ ধরতেছে, ধরতে ধরতে একটা বার যখন জাল ফালাবে বড় মাছ ধরার আসায়, তখন জালটা নাকি উঠতেছিল না। তখন সেই আবিদ ভাই বলতেছে, দাদু জাল যদি না উঠে এক কাজ করো, জাল ফালায় দাও, জাল ফালায় চলো, আমরা চলে যাই। মানে আবিদ ভাই নাকি তখন একটু ভয় লাগতেছিল যেহেতু জাল ফালাইছে মাছ ধরতে উঠতেছে না। দাদুর কথা হচ্ছে যে না, জাল ফালাইছে মাছ নিশ্চয়ই আসে, এখানে মাছ পাবই। তো আবিদ ভাই আমাকে যেটা বলে যে, ভাইয়া প্রথম পর্যায়ে কিন্তু আমাদের আশেপাশে দু একটা নৌকা ছিল, কিন্তু মাছ ধরতে যখন আমরা গেছি তখন আমাদের সাথে শুধু টর্চ লাইটের আলো আর আশেপাশে কোনো নৌকা বা কিছুই নাই। তখন দাদুর মধ্যে মানে খুব জিদ কাজ করতেছিল যে জাল ফালাইলাম জাল উঠবে না কেন, আর এখানে তো আশেপাশে অন্য কেউ জাল ফালাই সেরকম হইতেই পারে না। তখন দাদু বলতেছে, যাবি তুই এক কাজ কর, তুই একটু নৌকায় বস, আমি ঝাঁপ দিয়ে দেখতেছি যে কী সমস্যা। তখন নাকি তিনি ঝাঁপ দেয় এবং 2-3 বার উনি ঝাঁপ মানে ডুব দিচ্ছিল, 2-3 বার ডুব দেওয়ার পর 4 নাম্বার কি 5 নাম্বার হবে যে ডুব যখন দেয় আর উঠতেছে না। তখন আবিদ ভাই প্রচণ্ড ভয় পেয়ে যায়, উনি ভাবতেছে যে দাদু আবার ডুবে গেল নাকি কোথায়, কোনো সারা শব্দ নাই, অনেক টর্চ মারতেছিল কোনো উপায় মানে খুঁজে পাচ্ছিল না, দেখতেছে যে দাদু উঠতেছে না, এদিকে জাল ওঠানেছে জালও আসতেছে না। তো আবিদ ভাই নাকি সাহস দেখায়, উনি করে কি যে নিজে থেকেই নাকি লাভ দেয়, যে দেখতেছে ঝাঁপ দেয় আর কি সেই নদীতে, যে দেখবো মানার কথা বাঁচি মনে আগে দেখে দাদুর কী অবস্থা আমি দেখবো। যখন তিনি ঝাঁপ দেয় তখন তিনি কে দেখতেছে যে ওনার দাদুর বেশি নয় অল্প একটু নিচেই বসা অবস্থা এবং চোখ দুইটা ওই টর্চ লাইটে আলো যেরকম, চোখ দুইটা তেরকম আলো বেরোচ্ছিল। আবিদ ভাই নাকি কোনো রকম আবার উপরে উঠে আসে এবং উপরে উঠে উনি ভাবতেছিল যে আমি কী দেখলাম, আবার উনি ডুব দেয় দেখতেছে না একই জিনিস দেখতেছে। দেখার পর তিনি আর কিছুই বলতে পারবেন না, আবিদ ভাই কিছু বলে যে ভাই আমি আর কিছুই বলতে পারবো না, আমি অনেকক্ষণ পর আমার সেন্স আসে, তখন আমি দেখি যে আমার পাশে দাদু শুয়ে আছে, আমরা দুজনই নৌকার উপরে এবং দাদুর তখন সেন্স ছিল, মাত্র সেন্স আসছে এবং আমার তো সেন্স আসে। তখন দাদু আমাকে জড়া অনেক কাটতেছিল এবং বলতেছে চল কোনো রকম নৌকাটা পারে নিয়ে যাই। তখন ওরা নাকি নৌকা পারে নিয়ে যায় এবং আবিদ ভাই বলে যে ভাই আমার তো সব কথা মনেই ছিল, কিন্তু পারে আসার পর দেখতেছি যে আমার এবং দাদুর দুজনের কাপড়ে শুকনা, কোনো ভিজা না, এবং যেটা হচ্ছে যে আমাদের যে মাছগুলো ছিল একটা মাছও নাই, শুধু দাদু আমাকে জড়ায় ধরে কাঁদতেছে, বলছে নাতি বাসায় চল, বাসায় গিয়ে বাকি কথা বলবে, এখন আর কিছু বলবো না, মনটা ভালো নেই। তখন আবিদ ভাইয়ের ওরা ঘড়িতে দেখতেছে প্রায় 2:40 বাজে। আবিদ ভাই এবং দাদু অনেক ভয়ে ভয়ে বাসায় যায় এবং ওনার যে যার রুমে পরে শুয়ে পড়ে। সকালবেলা সবাইকে নিয়ে তারপর সেই দাদু বলতেছে যে আবিদ কিনে গতকাল মাছ ধরতে গেছিলাম, মানে আল্লাহর অশেষ রহমত যে আমার সাথে যে ভালো জিনটা আছে সে আছে দেখেই আমি বেঁচে গেছি। তখন সেই দাদু বলতেছে যে আমি যখন ওই জাল ফেলানোর পর মানে উঠতে পারতেছিলাম না, তো আমি যখন নিচে ডুব দিতেছিলাম দেখতেছি যে একটা কে যেন আমাকে পা ধরে টানতেছে পানির নিচ থেকে, তখন আমার সাথে যে ভালো জিনটা আছে সেই জিনটা নিহাত আমাকে বাঁচায় দিছে এবং অনেক কষ্টে আমরা বেঁচে পড়ে এখান থেকে ফিরি। তাবিদ ভাই বলে যে ভাই এরকম একটা ছোট ঘটনা আমি শেয়ার করলাম, এটা আসলে আমার জীবনে একটা অনেক বড় ভৌতিক ঘটনা, এটা ঘটে আমার দাদু এবং আমার সাথে, তারপর থেকে আবিদ ভাইয়ের মাছ ধরতে যায় না।
তো গত এক বছর আগে ওনার দাদু মারা গিয়েছে, আবিদ ভাই দোয়া চাইছেন ওনার দাদুর জন্য, আশা করি আপনারা সবার জন্য দোয়া করবেন। তো এখন আরেকটা ঘটনা আমি শেয়ার করব, এটা যিনি আমাকে পাঠিয়েছেন তিনি তার নাম প্রকাশ করতে মানা করেছেন, দেখে নাম প্রকাশ করছি না। তো সেই ভাই বলে যে ওনার দাদা বাড়ি এবং নানা বাড়ি দুইটাই খুব কাছাকাছি ছিল এবং দুই বাড়িতেই নাকি জিনদের আনাগোনা ছিল। এটা আসলে ওনার একটা এক্সপিরিয়েন্স, উনি যেটা বলে যেটার সম্মুখীন যেটা হয়ে তিনি হয়েছিলেন সেটা আমি শেয়ার করব। তো সেই ভাইয়ের ছদ্মনাম দিচ্ছি আমি মাসুদ। তো মাসুদ ভাই বলে যে ওনার তখন জন্ম হয় নাই, তো ওনার মায়ের পেটে তিনি যখন ছিলেন তখন নাকি প্রায় রাতে ওনার যে দাদা বাড়িতে উনি যে থাকতো তো ওনার ফুফু নাকি থাকতো অনেক দূরে, মানে ওর ফুফুর বাসা ছিল, ফুফু তো শ্বশুর বাড়িতে থাকতো অনেক দূরেই থাকতো, তো সেই ফুফু নাকি প্রায় রাত্রে 12টা-1টার দিকে নাকি এসে ওনাদের বাড়ির মানে পাশে এসে, মানে ওই মাসুদ ভাইটা যে মাসুদ ভাইয়ের মা এবং বাবা যে বাসার রুমে থাকতো বাসার, সেই রুমের বাইরে এসে নাকি খুব কান্নাকাটি করে করুণ সুরে ডাকতো। তো মাঝে মাঝে নাকি ওনার বাবা যেতেও চাইতো, মানে যে দেখি যে কী ব্যাপার কে এটা, তখন প্রায় সময় নাকি ওনার মা টান দিয়ে নিয়ে আসতে বলতো সেগুলো খারাপ জিনিস দেখতে হয় না, দেখতে যায় না, এরকম ডাকতেই পারে। যাই হোক, তো তারপর হয়তো বুঝেছিল যে বাসায় কোনো একটা সমস্যা আছে, তো মাসুদ ভাইয়ের মাকে তখন ওনার বাবা পাঠায় দেয়, বলছে ঠিক আছে তুমি এক কাজ করো তোমার বাবার বাসায় চলে যাও। তো পরে মাসুদ ভাইয়ের মা তিনি ওনার মাসুদ ভাই পেটে থাকা অবস্থায় পরে ওনার নানি বাড়ি এসে পড়ে, নানি বাড়ি আসার পরও নাকি এরকম উল্টাপাল্টা অনেক কিছু দেখতো। তখন তার নানি বলতো যে দেখ হয়তো তুই এরকম অসুস্থ যেহেতু, তোর বাচ্চা হবে যেহেতু, তাই খারাপ কিছু হয়তো তোকে ডাকাডাকি করছে। তো যাই হোক, তারপরে নাকি প্রায় সময় সেই মাসুদ ভাইয়ের মা ওই ওনার জন্ম হওয়ার আগ পর্যন্ত, মানে মাসুদ ভাই জন্ম হওয়ার পর্যন্ত ওনার মায়ের সাথে ঘুমাতো। তারপর তো মাসুদ ভাইয়ের জন্ম হয়, খুব একটা সমস্যা নাকি হয় না, কিন্তু উনি ছোটোবেলা থেকে শুনে আসছে যে ওনার দাদি বাড়িতে এবং নানির বাড়িতে এরকম জিনদের আনাগোনা আছে। তো একদিন ওনার যখন বয়স আস্তে আস্তে বাড়তে থাকে, তখন নাকি 6 কি 7 বছর হবে, মাসুদ ভাইয়ের তখন বেশ বুঝ আছে, তো উনি প্রথম সেদিন এরকম খারাপ কিছু একটা দেখে, খারাপ হোক বা ভালোই হোক যেটা জিনের মানে জিন জাতীয় কিছু একটা উনি দেখে। উনি ওনার দাদু নানুর কাছে শুনেছিল যে জিন নাকি আগুন আকৃতির হয়, যখন আসে আগুন আকৃতির হয়। তো সেদিন রাত্রে 11টা, মানে গ্রামের 11টা তো মানে অনেক রাতের মতো, তো সেদিন রাত 11টায় তখন নাকি ওনারা বাসায় বসে সবাই টিভি দেখছিল ওনার দাদু বাড়িতেই, তো টিভি দেখার একটা মুহূর্তে কারেন্ট চলে যায়। তো ওনার চাচা বলতেছে যে মাসুদ তুই এক কাজ কর, ওই টিভির প্লাগটা খুলে দে, জানলার পাশে নাকি প্লাগটা ছিল। তো প্লাগটা যখন তিনি খুলে মানে খুলতে যাবে, খুলে নাকি জানলার দিকে তাকাচ্ছে, পাশে নাকি একটা বেশ বড় একটা গাছ ছিল। মাসুদ ভাই দেখে যে আগুনের আকৃতির গোলাকৃতির কিছু কিছু মানে দুইটা আলো এসে ওনার সেই গাছের মধ্যে এসে মিশে গেছে, এবং এটা উনি বলে যে আমি স্পষ্ট দেখি, মানে আমি যদি চোখের ভুল দেখতাম তো একটা কথা, তখন সঙ্গে সঙ্গে এসে আমি আমার মাকে বলি, মা বলতেছে যেগুলো এরকম ঘটেই বাবা বাদ দে। তারপর ওনার যখন ক্লাস 8-এর উনি ফাইনাল পরীক্ষা হবে, মাসুদ ভাই বলে যে ভাই মাঝে মাঝে আমার বাড়ির কাছে একটা আঙ্কেল আছে, সেই আঙ্কেলের বাসায় পড়তে যেতাম, তো সেখানে একটা ঘটনা ঘটে যে আমি একদিন আমার অঙ্ক পরীক্ষা, তো আমি অঙ্ক পরীক্ষার আগের দিন আমি অনেক রাত ধরে ওই আঙ্কেলের কাছে পড়তেছিলাম, বলতেছে বেশিক্ষণ দূরত্ব না, মানে 5 মিনিট হয়ে গেলে আমাদের বাড়ি, কিন্তু আশেপাশে বেশ গাছপালা সেই রাস্তায়। তখন যেটা ঘটে যে সেই মাসুদ ভাই নাকি সেই আঙ্কেলের বাসায় উনি পড়ালেখা করে রাত 12টার দিকে যখন বাসায় যাবে, তো সেই আঙ্কেল বলতেছে মাসুদ তুমি একা যেও না, আমি তোমাকে পৌঁছায় দিই। তখন মাসুদ ভাই বলতেছে যে না সমস্যা না, আমি অল্প রাস্তা যেতেই পারবো, কারণ উনি নাকি মাঝে মাঝে এরকম রাতে আসতো, ওই পড়ালেখা যদি কখনো বেশি রাত করে পড়তে হতো এরকম নাকি উনি আসতে লেট হতো ওনার। তো সেদিন যেহেতু অঙ্ক ছিল তো একটু রাত লেট হয়ে গেছিলো, তো মাসুদ ভাই বলতেছে ভাই আমি যখন একা আসি তখন আমি নিজের থেকে গুনগুন করে গান গাইতাম, অথবা ওই যে হামনাথ এগুলো পড়তাম, পড়তে পড়তে এসে পড়তাম। তো সেদিন যখন আমি হাঁটা শুরু করি, একটা বাঁশ গাছ মানে বাঁশ ঝাড়ের মতো একটা ছিল, আমি দেখতেছি যে বাঁশ ঝাড়ের বাঁশটা ঠিক আমি যখন ওইটা ক্রস করব তখন আমার সামনে এসে পড়ছে, মনে হচ্ছে যে কেউ ধাক্কা দিয়ে এটা ফালাই দিছে। তখন নাকি মাসুদ ভাই দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং উনি জোরে জোরে 4 কুল পড়তেছিল, যখন পড়তেছে তখন নাকি সেই বাঁশটা নাকি অটোমেটিক সোজা হয়ে আবার নিজের জায়গায় চলে গেছে, এবং একটা গোংরানির আওয়াজ আসতেছিল সেই বাঁশ ঝাড় থেকে, এবং প্রাণী কোনো একটা প্রাণী যখন গোংরানি যেরকম আওয়াজ করে সেরকম আওয়াজ আসতেছিল, এবং মাসুদ ভাই দৌড় দিয়ে বাসায় এসে পড়ে। ওনার মাকে তিনি আবার জানায়, মা বলতেছে দেখ ওই জায়গাটা তো ভালো না, এরকম ঘটতেই পারে। ঠিক তার কয়েকদিন পরে আবার এক পরীক্ষার সময় রাত্রে রাস্তা দিয়ে আসবে, তখন নাকি ওনাকে এরকম উনি রাত্রে যখনই সাহস করে ভাবতেছে যে হয়তো যেটা হওয়ার হয়েছে আমি রাস্তা দিয়ে আবার আসি, তখন ওনার সাথে যে ঘটনাটা ঘটে যে এরকম আবার সেই বাসটা এরকম নেমে যায়,
সেদিন উনি কিছুই বলতে পারতেছিল না, যেন কি হয়েছে বলছে, ভাই আমি আর সাথে কি ঘটলো বুঝলাম না, মনে হচ্ছে আমাকে কিছু একটা ধরছে আমার ঘাড় বরাবর, এবং আমার তখন প্রায় সেন্স নাই। শুধু যখন সেন্স আসে দেখতেছি যে চারপাশে অন্ধকার, আমার একটা দুঃসম্পর্কের দাদু আমাকে মানে কোলে নিয়ে রাখছে, মানে ওনার ঠিক আঁটুটার মধ্যে কোলে, রানটার মধ্যে কোলে নিয়ে রাখছে এবং বলতেছে যে মাসুদ তুমি রাস্তায় কী করতেছিলা। তখন বলতেছে যে দাদা আমি বলতে পারবো না, আপনি আপনাকে কী ভেবে পাইলেন। বলতেছে তুমি এখন জানো যে রাত কয়টা বাজে, এখন রাত 1:30 বাজে, আর তুমি এখানে এখন কি করতেছো। তখন মাসুদ ভাই বলে যে ভাই 1:30 সময় আমি আরও ঘন্টাখানিক আগে না আসার কথা, কীভাবে কী হয়েছে বলতে পারবো না। সে দাদু বলতেছে যে তোমার মাথাটা নিচু অবস্থায় ছিল এবং পাটা উল্টানো অবস্থায় গাছের এখানে পড়েছিল, এখন কীভাবে পড়েছিল কিছুই বলতে পারবো না, চলো তুমি বাসায় দিয়ে আসি তোমাকে। তখন মাসুদ ভাইকে তখন বাসায় দিয়ে আসা হয়, ওনার মায়ের কাছে দিয়ে আসা হয়। তো ওনার মা বলতেছিল যে মাসুদ ভাই, মানে মাসুদ ভাই বলতেছিল ভাই আম্মা মনে করছে হয়তো আমি সেই আঙ্গলের বাসা আজকে থেকে যাবো, কারণ মাঝে মাঝে আমি রাত হয়ে গেলে ওখানে থেকে যেতাম। তো তারপর হুজুরকে দেখানো হয়, কারণ আমার তারপর থেকে বেশ কয়েকদিন অসুস্থ ছিলাম, হুজুর দেখানো হয়। মাসুদ ভাই বলে যে ভাই হুজুর দেখানোর পর হুজুর বলে যে সবসময় যে এই রাস্তাতে আসা যাওয়া করতে এজন্য নাকি খারাপ কিছু নজরে এসে পড়েছিল। এবং মাসুদ ভাই বলে যে ভাই আমি দেখতে মানে উনি একটু ফর্সা, তো বলতেছে অনেক সময় হুজুর বলে যে অনেক সময় ফর্সা মানুষ দেখলে খারাপ কিছু নজরে পড়ে সব রাস্তায়, তার এর জন্য নাকি মাসুদ ভাইকে উনি হুজুর কিছু পরা পানি বা ওনার যে আমল করতে আমল করার জন্য কিছু দেয়। তো মাসুদ ভাই তার পরবর্তীতে কোনো সমস্যা নেই, বলে যে ভাই আমি তো শহরে এসে পড়ি, তারপর আর কোনো সমস্যা হয় না, তবে আমাদের সেই গ্রামের বাড়িতে এখনও সমস্যা আছে এবং ওই ঝোপঝাড়ের আশেপাশে অনেক কিছু দেখা যায় এবং প্রায় সময় নাকি আগুনের ফুলকি দেখা যায়, যে বাড়ির আশেপাশে বা যে ঝোপঝাড় আছে এখানে সে নেমে পড়তেছিল নাকি রাতের দিকে বেশি দেখা যায়। উনি আমাকে বলেছে যে হ্যাঁ, আমাকে মাসুদ ভাই শেয়ার করেছে যে যদি কখনও সুযোগ হয় যাতে ওনাদের বাড়িতে গিয়ে এরকম আমরা কখনও গিয়ে লাইভ করি, এটা বলেছিল। যাই হোক, যদি কখনও সময় হয় ইনশাল্লাহ মাসুদ ভাই এখানে যাব। তো আশা করি আপনাদের আজকের ঘটনাগুলো বেশ ভালো লেগেছে। সামনে এপিসোডে 50তম এপিসোডে আসবো আরও বেশ বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা নিয়ে, সাথেই থাকবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আমাদের ঘটনা শোনেন এমন বহু বহু ডাক্তার আছেন, আমাদের ঘটনাগুলো শুনে থাকেন, ভৌতিকতা পছন্দ করেন, আপনাদের কাছে জানতে চাইবো। আপনারা যদি কোনো ঘটনা কালেক্ট করে থাকেন মেডিকেল রিলেটেড স্টোরিজ, আমরা সবসময় এক্সপেক্ট করবো আপনাদের কাছ থেকে। যারা আছেন, যারা শুনছেন, তারা যদি কালেক্ট করে থাকেন তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে BHOUTIGGOTA bhautikgota@gmail.com। এখানে আপনারা পাঠিয়ে দিতে পারেন আপনাদের যদি কালেক্ট করা কোনো মেডিকেল রিলেটেড স্টোরিজ থাকে। যারা ইঞ্জিনিয়ার তারা বহু ধরনের কাজ করেন, বিভিন্ন জায়গায় পোস্টিং হয়, তাদের যদি তাদের পোস্টিং রিলেটেড কোনো ধরনের হন্টেড প্লেসের ঘটনা থাকে আপনারা শেয়ার করতে পারেন, এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি আমাদের স্ক্রোলিংয়ে দেওয়া আছে। যারা আধ্যাত্মিক লাইনে আছেন অথবা যারা অনেক মাদ্রাসার স্টুডেন্টরা আমাদের ঘটনা শুনেন, তারা যদি আমাদের ঘটনা পছন্দ করে থাকেন আর নিজেদের কাছে যদি কোনো ঘটনা থাকে তাহলে পাঠিয়ে দিন আমাদের ইমেল অ্যাড্রেসে। অনেকে বাংলাদেশের বাইরে থাকে, অ্যাম্বুলেন্স রিলেটেড কোনো ঘটনা থাকলে পাঠিয়ে দিন আমাদের ইমেল অ্যাড্রেসে। যারা আছেন, যারা শুনছেন, তাদের কারণ আপনাদের কারণেই কিন্তু আমরা ঘটনা পাচ্ছি এবং আপনাদের কাছ থেকে পাচ্ছি, কেউ হয়তো প্রকাশ করছে, কেউ হয়তো প্রকাশ করছে না। তেমনই একজন আমার এক চাচা, উনি আমাদের গ্রামের চাচা, অনেক আগেই তিনি সৌদি আরবে পাড়ি জমান কাজকর্মের জন্য, এবং তিনি একটা পাম্পে চাকরি করেন, বলতে গেলে উনি ইলেকট্রিশিয়ান হিসেবে চাকরি করেন সেখানে। তো তিনি আমাকে যেভাবে বলেছেন একটা ঘটনা তাদের সাথে ঘটে যায়, তিনি বলেছেন আমাকে যে এটা খুব আহামরি ভয়ের ঘটনা না, তারা কেউ ভয় পাননি, তবে তারা যখন মানে এখন পর্যন্ত এটা যখন তারা চিন্তা করেন তাদের মাথা তখন খারাপ হয়ে যায়। তো তিনি 1997 সালে প্রথম সৌদি আরবে পাড়ি জমান, এরপরে 2002 সালে বাংলাদেশে চলে এসেছিলেন, আবারও 2007 সালে তিনি সৌদি আরবে পাড়ি জমান, এবং সেইখানে একটা ঘটনা তিনি বলেন যে সেদিন নাকি নর্মাল অবস্থায় ছিল সবাই, তাদের এক ভাই ছিল আর কি, তার বয়স অ্যারাউন্ড 40-এর কাছাকাছি হবে। তো তিনি এরকম কাজে যাবেন সকালবেলা, নাস্তা করবার পর, সকালে কাজে যাওয়ার সময় নাস্তা করবার পরে তার হঠাৎ করে মাথা ব্যথা হতে থাকে, এবং তিনি বলেন যে আমার সাথে প্লিজ একজন থাকিস, যদি কোনো ধরনের বিপদ আসে তখন আমি তখন এটা কি হবে, আর আমার কবরটা তুই ঠিক এই জায়গাটায় দিস, মক্কার এই জায়গাটায় দিস। তো তারা জিনিসটাকে খুব মানে খুব অ্যাবনর্মালি নেয়, কারণ এরকমভাবে উনি কখনো কথা বলেন না। ঠিক সেদিন বিকেলবেলা খবর আসে যে তিনি মারা গেছেন, এবং মারা যাওয়ার সময় তার নাক মুখ দিয়ে প্রচণ্ড রক্ত বেরিয়েছিল,
কেন তিনি এই কথাটা সকালবেলা বলে গেছেন এবং কেন তিনি এই ইয়ার কথাটা বললেন, মারা যাওয়ার কথাটা বললেন, তারা এখনও চিন্তা করে কুল পায় না। যে সকালবেলা সবাইকে ডেকে বলেছিল যে তোরা, আমি মারা গেলে এই জায়গায় কবর দিস, বাংলাদেশে এখানে কবর দিলে, এটা ওনার ইচ্ছা ছিল। যাই হোক, পরবর্তীতে ওই জায়গায় কবর দেওয়া হয় না, কিন্তু আশেপাশেই কবর দেওয়া হয় আর কি। তো যাই হোক, এটা ছিল একটা ঘটনা আমাকে পাঠিয়েছিলেন এবং বলেছেন যে এরকম বহু মানুষ আছে যারা অনেক সময় অনেক কিছু টের পায়, অনেক কিছু বুঝে যায়, মারা যাবার আগ মুহূর্তটা তারা জানতে পারে, জেনে যায়। যাদের শরীরে মানে শক্তি থাকে তারা হালকা বোঝে, যারা মুমিন তারা পরিষ্কার বোঝে, এবং যারা বলতে পারে তাই আমি 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 জানি না এটাকে এটাকে কীভাবে ডিফাইন করা যায়। তো আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আমাদের পরবর্তী অতিথি শাওন ভাইয়ের আরেকটা ঘটনা আমরা শুনে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সাথে থাকুন, ঘটনা শেষ পর্যন্ত আছে। তো আপনাদেরকে বলবো বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি শাওন। আজকে দ্বিতীয় ঘটনা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সোহাগ ভাই সৌদি আরব থেকে। ঘটনাটি ঘটে তার দাদির সাথে। সোহাগ ভাইদের দেশের বাড়ি চাঁদপুর জেলার কোন একটি প্রত্যন্ত গ্রামে, আর এই ঘটনাটি তাদের গ্রামেরই। আমরা সবাই জানি গ্রামের বাথরুমগুলো বাড়ি থেকে একটু দূরেই হয়। সোহাগ ভাইদের বাড়িরও ঠিক সেই রকমেরই একটা অবস্থা ছিল। এক রাতে সোহাগ ভাইয়ের দাদি বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হন। এরপর কিছুক্ষণ পর বাড়ির লোকজন সোহাগ ভাইয়ের দাদির চিৎকার শুনতে পায়। এটা শুনে তারা দৌড়িয়ে গিয়ে বাথরুমে গিয়ে দেখেন যে তার দাদি অজ্ঞান হয়ে পড়ে আছে। তো তারা তার দাদিকে ধরে বাসায় নিয়ে আসেন, মাথায় পানি দেন। কিছুক্ষণ পর তার যখন জ্ঞান ফেরে, তারপর থেকে সোহাগ ভাইয়ের দাদি প্রলাপ পকা শুরু করেন, প্রচণ্ড প্রলাপ পকা শুরু করেন এবং আশেপাশে যারা আছে সবাইকে গালাগালি শুরু করে দেন। এটা দেখে তারা খুব দ্রুত এলাকার যে ইমাম তাকে নিয়ে আসেন, কিন্তু সে ইমাম কিচ্ছু করতে পারেন না। অবস্থা যেন আরও বেশি খারাপ হয়ে গেল। ঠিক এভাবেই বেশ কিছুদিন চলল। বিভিন্ন হুজুর ঝাড়ফুঁক দেওয়া হলো, কিন্তু কিচ্ছু হলো না। সোহাগ ভাইয়ের দাদির অবস্থা এক পর্যায়ে এরকম খারাপ হয়ে গেল যে তিনি পুরো প্যারালাইজড হয়ে গেলেন। এরপর কিছুদিন পর তারা এক হুজুরের সন্ধান পান কুমিল্লার। তারা সেই হুজুরকে অনেক তদবির করে তাদের বাড়িতে নিয়ে আসেন। সেই হুজুর তার দুই শিষ্যকে নিয়ে সোহাগ ভাইদের বাড়ি আসেন। তো তিনি যখন বাড়ির ভেতরে প্রবেশ করলেন, ঠিক তখনই সোহাগ ভাইয়ের দাদি তাকে দেখে বিভিন্ন চিৎকার জুড়ে দেয়। এবং সবথেকে অবাক করা বিষয়টা হচ্ছে, তার দাদির গলা থেকে যে চিৎকারটা বের হচ্ছে সেটা কোনো একজনের চিৎকার না, মনে হচ্ছে 6-7টা মিলিত গলার এক সম্মিলিত চিৎকার, যেটা শুনে বাড়ির সবাই একেবারে নিস্তব্ধ হয়ে যায়। তো হুজুর বিভিন্ন সুরা খুব জোরে জোরে তেলাওয়াত করতে করতে সেই সোহাগ ভাইয়ের দাদির সামনে গিয়ে বসেন। বসার পর কিছুক্ষণ চোখ বন্ধ করে বিভিন্ন সুরা তেলাওয়াত করতে থাকেন। কিছুক্ষণ পর তিনি চোখ খুলে বের হয়ে আসেন। বের হয়ে এসে বাড়ির সবাইকে বলেন যে সোহাগ ভাইয়ের দাদিকে তাবিজ করা হয়েছে। এই তাবিজ এই ঘরেই আছে। এই তাবিজ তার পক্ষে তোলা সম্ভব না, কারণ এই তাবিজ তুলতে গেলে জীবন সংশয় হতে পারে। আর সোহাগ ভাইয়ের দাদির যেটা হয়েছে সেটা হচ্ছে তার উপর 60টা জিন চালান করা হয়েছে। এই জিনগুলো খুবই ভয়ঙ্কর এবং ভয়ানক, কারণ তাদের বয়স অনেক, তাদের তাড়ানো প্রায় অসম্ভব। কিন্তু প্রথম যে স্টেপটা নিতে হবে সেটা হচ্ছে এই তাবিজগুলো তুলতে হবে। তো বাড়ির সবাই সে হুজুরকে অনেক রিকোয়েস্ট করার পর সে হুজুর রাজি হয়। তো তিনি একটা পড়া পানি তার এক শিষ্যকে দিয়ে বলেন, আমি যখন ঘরের ভেতর প্রবেশ করবো তুমি আমার পিছনে পিছনে থাকবা, আমি যখনই একটা তাবিজ উঠাবো তুমি এই পড়া পানি আমার গায়ে ছিটিয়ে দিবা, এটা যেন কোনো সময় ভুল না হয়, যদি ভুল হয় তাহলে তুমিও মারা যাবো আমিও মারা যাব। এই কথা বলে সোহাগ ভাই নিজেই ঘটনার সাক্ষী। তো তিনি যেটা বললেন সেটা হচ্ছে, সেই হুজুর এত দ্রুত ঘরের ভিতর প্রবেশ করলো এবং সুরা পড়তে পড়তে 5টা তাবিজ ঘরের এক কোণা থেকে 3টা, আরেক কোণা থেকে 2টা, মনে হলো যে 2-3 মিনিটের মধ্যে তুলে সে বের হয়ে আসতে যাবে। ঠিক সেই মুহূর্তে দরজা অটোমেটিক বন্ধ হয়ে গেল। তো একটা বিশাল চিৎকার শোনা গেল। তো সবাই দৌড়িয়ে গিয়ে সেই দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে সে হুজুর প্রায় অজ্ঞান।
আর সে আরশো আকবরের দাদি ভীষণ চিৎকার করছেন। তখন সেই হুজুরকে বাইরে নিয়ে আসা হয়। আসার পর তাকে কোনো সেবা শুশ্রূষা দিয়ে ঠান্ডা করা হয়। পরে সেই তাবিজগুলো পুড়িয়ে ফেলা হয়। এরপর হুজুর সবাইকে বলেন যে আশা করা যায় যে তিনি সুস্থ হবেন, কিন্তু তিনি গ্যারান্টি দিচ্ছেন না, কারণ এই সাতটা জিন খুবই ভয়ানক। তো হুজুর চলে যান। হুজুর চলে যাওয়ার পর কিছুদিন সেই দাদি ভালো থাকেন, কিন্তু হঠাৎ কোনো একদিন তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তার শরীরটা কে যেন দুমড়ে মুচড়ে একাকার করে ফেলছিল। আমরা যারা ধনুষ্টঙ্কার রোগে আক্রান্ত রোগীকে দেখেছি তারা হয়তো বুঝতে পারবো ব্যাপারটা। তার পুরো শরীরটা ধনুকের মতো বাঁকা হয়ে যাচ্ছিল। তো এভাবে এই পরিমাণ কষ্টে এক পর্যায়ে এই মহিলা মারা যান। তো পরে তাকে কবর দেওয়া হয়। কবর দেওয়ার তিন চার দিন পর একদিন তার দাদির, মানে সোহাগ ভাইয়ের দাদির ছেলের বউ, মানে সোহাগ ভাইয়ের চাচি, তিনি হঠাৎ সোহাগ ভাইয়ের দাদিকে দেখতে পান। দেখে তিনি চিৎকার করে ওঠেন। তিনি রান্নাঘরে বসেছিলেন, কিছু কাটাকুটি করছিলেন। হঠাৎ তিনি চোখ তুলে দেখেন তার সামনে সোহাগ ভাইয়ের দাদি দাঁড়িয়ে আছে। এটা দেখে তিনি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। তো সবাই বলে যে তুমি ভুল দেখছ, এই সেই এই কথা বলে তাকে ওই দিনের মতো শান্ত করা হয়। তার একদিন পর সন্ধ্যাবেলা সেই সোহাগ ভাইয়ের বাসার সামনে যে বাথরুমটা, সে বাথরুমের রাস্তার মাঝে আর কি দুই লোক দাঁড়িয়েছিল। তারা দাঁড়িয়ে গল্প করতেছিল। হঠাৎ তারা দেখতে পায় সামনে একটা গাছের নিচে কে যেন মাথা নিচু করে বসে আছে। তো সেই লোক টর্চ মারে। টর্চ মারার পর দেখতে পায় এটা সোহাগ ভাইয়ের দাদি। তো তাদের মাথায় থাকে না যে সোহাগ ভাইয়ের দাদি মারা গেছেন। তারা খুব অবাক হয়ে জিজ্ঞেস করেন যে আপনি এখানে বসে আছেন কেন দাদি? এ কথা বলার সাথে সাথে সেই সোহাগ ভাইয়ের দাদি মাথা তুলে তাদের দিকে তাকায়। তার সেই বীভৎস চেহারা দেখে তারা প্রাণপণে উল্টো দিকে ঘুরে দৌড় দেয়। এই ঘটনা কিছুদিন কিছুক্ষণের মধ্যেই সারা গ্রামবাসী জেনে যায়। তখন তারা বুঝতে পারে না যে সোহাগ ভাইয়ের দাদি মারা যাওয়ার পরও কেন এই ধরনের সমস্যা এখনও তাদের হচ্ছে। তো তারা আবার এক বড় আলেমের খোঁজ করে। এক বড় আলেমকে তারা নিয়ে আসে। পরে সে আলেম তাদের বলে যে আপনাদের পরিবারে নামাজের চর্চাটা নাই, আপনারা নামাজ পড়বেন এবং আপনাদের ঘরটা আমি বন্ধ করে দিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর আপনারা আপনাদের মৃতের জন্য দোয়া করবেন। এ কথা বলে সে হুজুর সেই গ্রাম সেই বাড়িটিকে বন্ধ করে চলে যান। এরপর থেকে মোটামুটি সেই বাসাটা উপদ্রব মুক্ত ছিল। এটাই ছিল সোহাগ ভাইয়ের পাঠানো ঘটনা। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ঘটনার মাঝখানে ঘটনা, এরকমই চলছিল ভৌতিকতায়। এখন আর সময় নষ্ট করছি না, সরাসরি চলে যাব সাজিদ আহসান ভাইয়ের কাছে। একদম নীলফামারি থেকে আমাদের সাথে তিনি আছেন এখন আপনাদের সাথে। তিনি আমাদের সাথে দুইটা ঘটনা শেয়ার করবে। এখন চলে যাব সরাসরি সাজিদ আহসান ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি সাজিদ বলছি। তো আজকে আমি যে ঘটনা শেয়ার করতে যাচ্ছি সেটা আমাদেরকে পাঠিয়েছেন মুন্সীগঞ্জের বেদকা থেকে আমাদের এক লিসেনার। আমি সঙ্গত কারণেই তার মূল নামটি প্রকাশ করছি না, আপনাদের বোঝার সুবিধার্থে ধরে নেওয়া যাক যে তার ডাকনাম শিলু। তো এই ঘটনাটি ঘটে 2018 সালে, যেটা প্রায় আজ থেকে প্রায় 2 বছর আগে। তখন তিনি মাদ্রাসায় পড়তেন, মাদ্রাসার হলে তিনি থাকতেন। তো প্রথমে আপনাদের বোঝার সুবিধার্থে তার মাদ্রাসার বর্ণনাটা দিয়ে নিই। তার মাদ্রাসাটা ছিল এমন যে চারতলা একটি ভবন, পাঁচতলায় ভবনের ছাদ, আর মাদ্রাসার সামনে সুবিশাল একটি মাঠ, আর মাদ্রাসার ঠিক পেছনে ছিল একটা পুকুর। আর মাদ্রাসার প্রতিটা ফ্লোরে, মানে চারটা ফ্লোর আমি আগে বলেছি, প্রতিটা ফ্লোরেই অ্যাটাচ ওয়াশরুম প্লাস অজুখানা। তো অজুখানা আর ওয়াশরুমটা ছিল মানে প্রতিটা ফ্লোরের বারান্দায়। তো শিলু যিনি ছিলেন তিনি দোতলায় থাকতেন, এবং তার একটা অভ্যেস ছিল যে তাহাজ্জুদের নামাজ আদায় করা। তো তিনি সেরকম এক রাতে
তিনি রাত মাঝরাতে ওঠেন এবং তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য তিনি ওযুখানায় চলে যান। তো দোতলার ওযুখানায় তিনি ওযু করতে যান এবং ওযু শেষ করে যখন তিনি বের হচ্ছিলেন তখন দেখতে পান যে তার নিচের ফ্লোরে যে ওযুখানাটা ছিল তার পাশেই একটা আস্তাকুর ছিল। সেই আস্তাকুরের ওদিকে ওয়াশরুম হেঁটে এসে কেউ ওয়াশরুমের দিকে যাচ্ছে। তো এটাতে তিনি বেশ অবাক হন যে এত রাতে সেই ময়লা ফেলার জায়গার দিকে আবার কে যাচ্ছে, আবার ওয়াশরুমে গিয়ে ঢুকলো, কালো একটা ছায়ামূর্তির মধ্যে দেখলাম। তো তিনি কিছুক্ষণ পর ভাবেন যে হয়তো বা কেউ উজু করতে উঠেছে, এমনি হাঁটাহাঁটি করছে। তো তিনি তার রুমে চলে আসেন। তো ব্যাপারটা তাকে একটু ভাবায়। তো এরপর তিনি খেয়াল করেন যে তিনি তাহাজ্জুদের নামাজ শেষ করার পরপরই তার গায়ের টেম্পারেচারটা অনেক বেড়ে যায় এবং এক পর্যায়ে তার জ্বর আসে। তো সেই জ্বর নিয়েই তিনি ফজরের নামাজ আদায় করেন এবং ঠিক ছটায় তার ক্লাস থাকে, তিনি ক্লাসেও অ্যাটেন্ড করেন। ক্লাস থেকে ফিরে আবার 8টার দিকে তিনি খাওয়া দাওয়া করে আবার 12টার দিকে ঠিক তিনি আবার তার ক্লাস করতে চলে যান। তো ক্লাসে যাওয়ার পর যেটা হয় যে তার প্রচণ্ড কাঁপুনিতে জ্বর আসে এবং এটা তার শিক্ষিকা যিনি ছিলেন তিনি টের পান এবং তিনি তাকে বলেন যে দেখো তোমার তো মনে হয় শরীর খারাপ, তুমি কাজ করো, তোমার আর ক্লাস করা লাগবে না, তুমি গিয়ে রেস্ট করো, রুমে গিয়ে রেস্ট করো। তো তিনিও রুমে চলে আসেন এবং রুমে এসে রেস্ট করতে থাকেন। তো রুমে আসার পর তার মানে একটু কেন জানি কেমন জানি ভয় ভয় করতে থাকে এবং তিনি যেহেতু মানে মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন তার মানে মনে হচ্ছিল যে আশেপাশে তার কেউ জানে একটা কারো অস্তিত্ব তিনি টের পাচ্ছেন। তো তিনি কী করেন, তিনি দোয়া দরুদ পড়ে শরীর বন্ধ করেন। তারপর দূর থেকে ফিসফিসে একটা শব্দ আসে যে তোকে আমি ছাড়ছি না, সে করে হোক তোকে আমার লাগবে। তো তিনি দোয়া দরুদ পড়তে পড়তে একসময় ঘুমিয়ে পড়েন। তো সেই রাতেই যেটা হয় যে রাতে যখন সবাই খাবার শেষ করে যার যার প্লেটগুলো নিজেরা ধুয়ে রাখছিল তখন তাকে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। তো তিনি দেখেন যে তার ওয়াশরুম সেকেন্ড ফ্লোরে যে ওয়াশরুম যেটা ছিল সেটা পুরোপুরি মানে ভর্তি, সেখানে অনেক ভিড় ছিল। তো তিনি তিনি মানে তার এক বান্ধবীকে নিয়ে তিনি ঠিক করেন যে নিচতলার ওয়াশরুমগুলো যেহেতু খালি আছে ওখানে গিয়ে যাওয়া যায় হয়তো বা। তো তিনি তার বান্ধবীর সাথে নিয়ে নিচতলার ওয়াশরুমে যান। নিচতলার ওয়াশরুমে গিয়ে তিনি ঢুকে যখন দরজাটা লাগান তো তারপরে তিনি টের পান যে ওপর থেকে এক ফোঁটা কিছু একটা তার হাতে পানির মতো এসে পড়লো। তো তিনি দেখেন যে একটা লালচে রঙের তরল। তিনি বুঝতে না পারে তিনি তৎক্ষণাৎ উপরে থাকেন এবং দেখেন যে বাথরুমের যে সিলিং বরাবর সমান্তরালভাবে কোনো একটা বাচ্চা মানে জিভ বের করে তার দিকে তাকে হাসছে। তো এটা দেখার পর আর সেই বাচ্চাটার গা থেকে মানে সেই তরলটা তার গায়ে এসে পড়েছে। তো এটা দেখার পর তিনি প্রচণ্ড ভয় পান এবং এক দৌড়ে দোতলায় চলে আসেন। এসেই তিনি কাপড় চেঞ্জ করেন এবং উজু করে নামাজ পড়ে কোরআন শরীফ জোরে জোরে পড়তে শুরু করে দেন। যেহেতু তিনি মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন তাই ব্যাপারগুলো তার মাথায় এসেছে চট করে এবং সে রাতে আর কিছু হয় না। তো তিনি এক সময় ঘুমিয়ে পড়েন। তো তার ঘুম ভাঙে ঠিক মাঝরাতে, সময় তখন আনুমানিক 1:30 বা 2টা। তিনি ওঠেন এবং তিনি আবার নামাজ পড়ার জন্যই ওঠেন, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। তো এবারও তিনি সেকেন্ড ফ্লোরে উজু করেন এবং এখানে একটা জিনিস বলে রাখি যে তাহাজ্জুদের নামাজটা আসলে তাদের মাদ্রাসার সবাই মানে গভীরতায় অত ক্লান্ত থাকতো সেই জন্য রেগুলার কেউ মানে আদায় করতে পারতো না। বাট তিনি এমন ছিলেন যে তিনি মানে অনেক দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এই ব্যাপারে, তিনি সবসময় তাহাজ্জুদের নামাজ প্রায় প্রতিদিনই আদায় করতেন তিনি আমাকে বলেছেন। তো যাই হোক তিনি উজু শেষ করেন এবং উজু শেষ করে তিনি একবার মানে একটু মানে কোনো কারণে তার পেছন থেকে মাদ্রাসার পেছন থেকে যে তালগাছটা আছে সেই তালগাছের দিকে তাকান, পুকুর বরাবর যে তালগাছ। তো সেখানে তিনি দেখেন যে একেবারে উপরে তালগাছে একজন মানুষ, বিভৎস চেহারার একজন মানুষ, তিনি তার দিকে তাকিয়ে হাসছেন। আর মানুষটার অদ্ভুত ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে তার পাগুলো একেবারে পুকুরের শেষ প্রান্ত অবধি ঠেকানো, অর্থাৎ অনেক লম্বা একজন মানুষ তার দিকে তাকিয়ে হাসছে। তো এটা দেখার পর তিনি কোনোরকম নিজেকে সামলে তার রুমে দৌড়ে আসেন এবং রুমে এসে আয়াতুল কুরসি এবং যা যা দোয়া দরুদ থাকে তিনি পড়তে থাকেন। তো এভাবে সে রাতটা কোনোরকম পার হয়। তিনি তার ফ্রেন্ডদের ব্যাপারটা অবগত করলো, তারা বলে যে হয়তো বা মনের ভুল, তুই এমনিতে অসুস্থ কয়েকদিন থাকে, তোর এসব হচ্ছে হয়তো বা, এটা ব্যাপার না, তুই একটু মানে রেস্ট নে, তোর ঠিক হয়ে যাবে সব কিছু। তো এভাবে কয়েকটা দিন পার হয়। তো তিনি এরপর তিনি রাতে ঘুমোলে তিনি যে স্বপ্নটা দেখতেন সেটা হচ্ছে যে তিনি দেখতে পেতেন যে কেউ একজন ঘুমের মধ্যে তার কাছাকাছি আসার চেষ্টা করছে, আর ঘুমের মধ্যে তিনি দেখতেন যে সেই লোকটা বারবার তার স্বপ্নে আসছে এবং তার ছাদের উপর থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। তো এই স্বপ্ন দেখার পর তিনি চমকে উঠতেন এবং সেই প্রচণ্ড ভয় ভীতি পেতেন আর কি। তো এভাবেই মূলত তার ইয়া যাচ্ছিল। তো এক পর্যায়ে
তার বাবা তার সাথে দেখা করার জন্য মাদ্রাসায় আসে। তো সেটা যেহেতু মেয়েদের মাদ্রাসা ছিল এবং আবাসিক একটা মানে হল ছিল, তো সেখানে কোনো গার্ডিয়ান বা যেই হোক তাদেরকে মানে নিয়ম যেটা সেটা হচ্ছে যে বাইরে থেকে মিট করতে হবে, এবং অবশ্যই যার সাথে মিট করতে আসবেন সে গেটের কাছাকাছি বা অফিস রুমে গিয়ে মিট করে আসবে, কিন্তু কোনোভাবেই তাদের ভিতরে অ্যালাউ করা হয় না। তো তার বাবা যখন আসে তো দেখে যে তার মেয়ের মধ্যে একটা হিউজ চেঞ্জ এসেছে এবং স্বাভাবিক মতো নেই, তার আচরণে বেশ পরিবর্তন। তো তার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য তিনি মনস্থির করেন এবং তার মেয়ে বাসায় যায়, এবং বাসায় গিয়ে যেটা মানে তিনি টের পান যে তার মেয়ের মধ্যে বেশ কিছু পরিবর্তন এসেছে। আর বাড়িতে নিয়ে আসার পর যেটা হতো যে মানে শিরু যিনি ছিলেন তিনি বারবার মাদ্রাসায় ফিরে যাওয়ার জন্য তার বাবাকে মানে প্রেশার দিতে থাকেন যে আমাকে ওখানে দিয়ে আসো, আমি থাকবো না এখানে। তো বারবার এরকম করার কারণে তার বাবা মা একটু অবাক হন যে আসলে প্রতিবার তো আসে, প্রতিবার তো যেতে চায় না, আবার আজকে এবার কী হলো যে এবার চলে যেতে যাচ্ছে। তো শিডিউলটা এমন ছিল যে বৃহস্পতিবার তিনি বাসায় যাবেন, শুক্রবার থাকবেন, এবং শনিবার যেহেতু 12টায় তার ক্লাস তাই শনিবার 10টার মধ্যেই তিনি মাদ্রাসায় ইন করবেন। কিন্তু সামহাও উনি এত প্রেশারাইজ শুরু করেন যে তাকে তার বাবা মা বাধ্য হয়ে শুক্রবার সেখানে দিয়ে যান। তো তিনি মাদ্রাসায় ফিরে আসেন এবং শুক্রবার তিনি মাদ্রাসায় ফিরে আসার পর যেন তিনি নিজেকে ফিরে পান আর কি। তো যে ব্যাপারটা হয় যে তিনি মাদ্রাসায় ফিরে আসার পর তার এমন হয় যে তিনি ভাবতে থাকেন যে আসলে আমি তো বাসায় গেলাম, আমি কেন ফিরে আসলাম, আমার না একদিন পরে আসার কথা ছিল, আমি কেন আসলাম, এত চাপাচাপি করলাম, আসলে কারণটা কি, আমার তো এখন ভালো লাগছে না, মানে তার নিজেরই কেমন লাগতে থাকে ব্যাপারটা। তো যাই হোক, এভাবে তিনি বাড়ি থেকে ঘুরে আসার পর বেশ কিছুটা ধাতস্থ হন এবং সময়গুলো বেশ দ্রুত কেটে যেতে থাকে। তো এর কিছুদিন পর আবার সেই ইনসিডেন্টটা তিনি ফেস করেন যে সেই লোকটাকে তিনি আবার দেখেন, সেটা ছিল যে আবার সেই উজু করতে গিয়ে এবার তিনি পুকুরধারে সেই লোকটাকে আবার দেখেন, তার দিকে দেখে তাকিয়ে হাসছে। তো এবার তিনি আর নিজের সেন্স ঠিক রাখতে পারেন না, তিনি প্রচুর মানে অজ্ঞান হয়ে যান। তো তার জ্ঞান যখন ফিরে তখন তিনি নিজেকে আবিষ্কার করেন হসপিটালের বেডে, তার সাথে তার বাবা মা এবং টিচাররা ছিলেন। এবং তো তার টিচাররা বলেন যে সেদিন তো ওকে দেখলাম ক্লাস করতে গিয়েছিল, তো প্রচণ্ড মাথা ব্যথা, মাথা ঘোরা এগুলো নিয়েছিল, তো হয়তো বা ওর শরীর দুর্বল, ওর রেস্টের প্রয়োজন। তো তাকে কিছুদিনের রেস্ট দেওয়া হয়। তো এভাবে সেদিন তার দু তিন দিন কেটে যাওয়ার পর মেইন জিনিস যেটা হয় যে তিনি একদিন তিনি রাতের দিকে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠেছেন, তো মনে হচ্ছিল যে নিচতলায় কিছু একটা শব্দ করছে বা কোনো একটা মানে কল দিয়ে পানি পড়ছে বা এরকম কিছু। তাতে তার কৌতূহল দেখা যায় যে আসলে কী হচ্ছে, আমি একটু দেখে আসি গিয়ে। তো আবার তার সাহসও হচ্ছিল না, আবার ভয় ভয় লাগছিল। তো তিনি তাও কৌতূহলের বসে, যেহেতু নিচতলা যাতায়াত চলছে এবং তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য অনেকে ওঠে, তা তিনি সাহস করে নিচের তলায় যেতে থাকেন। এবং নিচের তলা যখন সিঁড়িতে তিনি ছিলেন, তার মনে হয় যে প্রচণ্ড জোরে তাকে ধাক্কা দিয়ে কেউ একজন তাকে ফেলে দিল। তো এরপর আর তার কিছু মনে নেই। তারপর সকালবেলা তার জ্ঞান ফেরে এবং তিনি সেদিন রাতে প্রচণ্ড ভয় পান, এবং তিনি বুঝতে পারেন যে আসলে তার সাথে খারাপ কিছু ঘটছে, এটা তার শারীরিক দুর্বলতা না বা অন্য কিছু না। তো এবার তিনি ব্যাপারটা তার সবার সাথে শেয়ার করেন এবং তার বাবা মাকেও ব্যাপারটা জানান। তো সব কিছু শুনে তার বাবা মা এক আলেম ব্যক্তিকে নিয়ে আসেন এবং আলেম ব্যক্তি জিন হাজির করার মাধ্যমে তার এই সমস্যাটার সমাধান করেন। তো সমাধানটা ছিল এরকম যে সেই ব্যক্তি নিজের উপর জিন হাজির করেন এবং জিনটাকে জিজ্ঞেস করা হয় যে আসলে সমস্যাটা কী বা এর মূলে কী। তো জিন সেই জিনটা যেটা বলে যে তাদের মাদ্রাসায় একটা জিন ছিল, সে ভালো বা খারাপ সেটা তেমন কিছু জিনটা বলেনি, সে জাস্ট এটা বলেছে যে কোনো একদিন এই শিলু ছাদের উপরে তিনি হাঁটাহাঁটি করছিলেন এবং তিনি অসাবধানতা অসত যেটা করেন যে উপর থেকে নিচে থুতু ফেলেন। তো এই থুতুটা গিয়ে পড়ে সেই জিনের গায়ের উপর এবং এতে জিন প্রচণ্ড রাগান্বিত হয়ে আছেন এবং এর শাস্তি তিনি না দিয়ে ছাড়বেন না বলে তিনি তাকে জানিয়ে দিয়েছেন। তো এরপর সেই আলেম ব্যক্তি তাকে রিকোয়েস্ট করে বোঝান যে আসলে সে তো ছোট মানুষ, সে আসলে অত কিছু খেয়াল করেনি, তো এবারের মতো মাফ করে দাও, ইয়ে করে দাও। অনেক মানে কনভিন্স করার পর শেষমেশ জিনটা রাজি হয় এবং তারপর এই সমস্যাগুলো তার কেটে যায়। তো তারপর তিনি সেই মাদ্রাসায় থাকেননি বেশি দিন, মাদ্রাসা তিনি ছেড়ে দেন। তো এই ছিল মূলত তার ঘটনা। সবাইকে এতক্ষণ ঘটনা শোনার জন্য ধন্যবাদ। হ্যালো লিসেনার্স, আমি সাজিদ হাসান,
আবারও ফিরে এলাম আরেকটি ঘটনা নিয়ে। তো এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছে রাহাত নামে আমাদের এক লিসেনার, আর ঘটনাটি ঘটে 2013 সালে। তো আমি সরাসরি তার ঘটনায় চলে যাই। তো সময়টা ছিল ডিসেম্বর মাস, বছরের প্রায় শেষ দিকে। তো তার একটা প্রাত্যহিক অভ্যাস ছিল যে তিনি সপ্তাহে দু একবার তার ফ্রেন্ডের বাসায় যেতেন এবং আড্ডা আড্ডা মেরে অনেক রাত করে বাসায় ফিরতেন। তো তার ফ্রেন্ডের বাড়িটা ছিল তার বাড়ি থেকে দু এক গ্রাম পরে, আর তাদের বাড়িতে যাওয়ার পথে একটা হিন্দু গ্রাম পড়তো আর একটা রাস্তা পড়তো, যেই রাস্তা সম্পর্কে অনেক আজে বাজে কথা প্রচলিত আছে। তো মেইন ঘটনায় আসি। তো সেরকম কোনো এক রাতে তিনি তার ফ্রেন্ডের দেখা করে অনেক রাত পর্যন্ত গল্প গুজব করেন এবং ফিরতে ফিরতে তার বেশ রাত হয়ে যায়। তো তার ফ্রেন্ড তাকে বলে যে কিরে অনেক রাত তো হয়ে গেল, আমি তো রাগাই দিব নাকি। তো তিনি ফ্রেন্ডকে হেসে বলেন যে না না, আমি তো এই রাস্তা দিয়ে পুরো কতদিন থেকে যাতায়াত করি, আমাকে ভয় পায় নাকি। তুই জাস্ট একটা কাজ করিস, আমার খুব একা লাগে, তুই এক কাজ করিস, তুই আমার ফোনে একটু কানেক্টেড থাকিস, যে কথা বলতে বলতে বাসাটা গেলাম তাহলে রাস্তাটা একটু কম মনে হবে। তো তার ফ্রেন্ড রাজি হয়ে যায় যে আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি কলে থাকবো, তুই কলে কথা বলতে বলতে বাড়ি যাস। তো তার মনে পড়ে যায় যে আজকে যখন তিনি বিকেলের দিকে তার ফ্রেন্ডের সাথে দেখা করতে আসেন, তো তিনি দেখেছিলেন যে তাদের হিন্দুপাড়ার রোডে অনেকগুলো ইটের টুকরা ছড়িয়ে ছিটিয়ে আছে রাস্তাটা দিয়ে। তো তিনি ভাবেন যে ওই রাস্তা দিয়ে যেতে আজকে ভালোই কষ্ট হবে তার। আর তার একটু বলে রাখি এখানে একটা জিনিস, যে সেই রাস্তার সম্পর্কে গ্রামের লোকজনের মুখে অনেক আজে বাজে কথা প্রচলিত আছে যে রাস্তার খুব একটা সুবিধার না, অনেকে অনেক কিছু ফেস করেছে এবং অনেক ঘটনা সেখানে ঘটে। কিন্তু ব্যাপার হলো যে তিনি আজ পর্যন্ত সেখানে চলতে গিয়ে তিনি প্রায় রাতে সেখানে যেতেন এবং সেখান দিয়ে নিজের বাড়ি যাতায়াত করতেন, তো তিনি কখনোই সেসব জিনিস ফেস করেননি। তো তিনি সেসবে খুব একটা পাত্তা দেন না। তার ফ্রেন্ডকে তিনি অর্ধেক রাস্তা পর্যন্ত বিদায় দিয়ে তিনি তার বাড়ির দিকে হাঁটতে থাকেন। তো হাঁটতে হাঁটতে বেশ কিছু দেওয়ার পর তিনি দেখেন যে অনেক দূরে একজন কেউ একজন হাঁটছে। তো তিনি কাছাকাছি যান এবং দেখেন যে একটা বৃদ্ধ মহিলা, বয়স অনেক বেশি এবং বয়সের ভারে তিনি কুঁজো হয়ে গেছেন। তো তিনি একসময় হাঁটতে হাঁটতে তার কাছাকাছি চলে আসেন এবং দেখেন যে মহিলাটার কাঁধে ভারী তিনটা বস্তা। তো তিনি অবাক হন যে এত বয়সী একটি মহিলা আবার এত ওজনের এতগুলো বস্তা নিয়ে যাচ্ছে, এটা কীভাবে সম্ভব। তো তার প্রথমে একটু মায়া হয় যে শীতের দিনে গরিব মানুষ, আবার গায়ে দেখি সেরকম কোনো ভারী কাপড়ও নেই, আবার পায়ে কোনো স্যান্ডেলও নেই। তো তিনি কাছাকাছি যান। তো তিনি বলেন যে দাদি এত রাতে আপনি কই যাচ্ছেন, এই শীতের মধ্যে বের হয়েছেন কেন ঘর থেকে। তো সেই মহিলা বলেন যে তুমি আমার চিনো নাই। তো রাত ভাই আমাকে বলেন যে না তো, আপনার বাসা কোথায়। তো সেই মহিলা বলে যে এই তো এইদিকে, বলে ডান দিকে দেখায় দেয়। তো অবাক ব্যাপার হচ্ছে ডান দিকে তিনি একটা বাসার ছাড়া আর কিছুই দেখা যায় না। তো তিনি রাহাত ভাই আবার বলেন যে আচ্ছা এতগুলো বস্তা নিয়ে আপনি হাঁটতেছেন, আপনারা কষ্ট হইতেছেন না, দেন আমি আগায় দিই আপনারা। আর সামনে তো আপনি জানেন না হিন্দুপাড়ার ওই রোডটা আজকে তো অনেক পাথর টাথর ওইসব কাজ করতেছে, ওইসব তো অনেক পড়ে আছে, আপনি কীভাবে যাবেন, আপনার পায়ে তো স্যান্ডেলও নাই। তো বৃদ্ধ মহিলা কৌতুকের সুরে বলেন যে কোনো সমস্যা নাই, আমি এখনও খালি চোখে অনেক ভালো দেখতে পারি। তো রাহাত ভাই এবার কোনো একটা কারণে তার মোবাইলের ফ্ল্যাশটা এতক্ষণ জ্বালাই ছিল, তো সেটা তিনি সেই মহিলার দিকে বাড়িয়ে ধরেন এবং তার মহিলার মুখ বরাবর আলোটা পড়ে। তো এরপর যে জিনিসটা ঘটে তার জন্য রাহাত ভাই আসলে একদম প্রস্তুত ছিলেন না, প্রস্তুত হয়ে পড়েন তিনি এই জিনিসটা দেখে। সেটা হচ্ছে যে মহিলার চোখ বরাবর আলোটা পড়ার পর মহিলার চোখ দুটো স্পষ্ট তার কাছে হয়ে যায়। তিনি দেখেন যে সেই চোখের ভিতর আসলে কোনো চোখ ছিল না, মানে চোখের কোনো মনি ছিল না এবং একেবারে ফাঁকা দুটো জায়গা। তো এটা দেখার পর তিনি এক প্রকার ছিটকে সেখান থেকে সরে যান এবং প্রাণপণে ছুটতে থাকেন সামনের দিকে। তো অনেকক্ষণ ছোটার পর একটা ব্রিজ পড়ে। তো ব্রিজে যাওয়ার পর তিনি মানে অনেকটা হাঁপিয়ে যান এবং একটু দাঁড়ান যে দেখি তো এখন কী ব্যাপার। তো দেখেন যে পিছনে সেই জিনিসটা আর আসছে না। কিন্তু তার দুই মিনিট পরে একটা জিনিস তিনি শুনতে পান যে অনেক দূর থেকে কোনো একটা মেয়ে এলিশরে একটা করুণ কান্নার আওয়াজ ভেসে আসছে তার দিকে। তো রাহাত ভাই প্রথমে দুই এক মিনিট সেটা মানে মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকেন যে কে কাঁদে এত রাতে, কার কী হইল। তো তিনি পরে দেখেন যে আশেপাশে দুই একটা বাড়ি আছে আবার ব্রিজটার আশেপাশে। তো তিনি ভাবেন যে হয়তো বা কারো বাসায় কি কেউ মারা গেল নাকি। তো যাই হোক ভালো হলো, আমি এবার এত কিছু কি নাকি দেখলাম।
তো কেউ একজন যদি মানে লোক লোক সমাগম হয়তো বা আছে আশেপাশে, তো দেখি কেউ একজন বের হয় নাকি না। তো তার ফোনটা এতক্ষণ কিন্তু হোল্ড করা ছিল, তো তিনি আবার ফোনটা নর্মাল মোডে আনেন এবং নর্মাল মোডে আনে তার ফোন ফ্রেন্ডকে বলেন যে দোস্ত দেখ তো আশপাশে কেউ জানি কাঁদতেছে। তো তার ফ্রেন্ড বলে কই দেখি আমি ভালো করে শুনি। তো তার ফ্রেন্ড অনেকক্ষণ শোনার চেষ্টা করে, তিনি বলেন যে কই কে কাঁদতেছে। তার কিছুক্ষণ পর তার ফ্রেন্ডটা ব্যাপারটা আজ করতে পারেন এবং তিনি তাকে বলেন যে দেখ এটা রাতের ব্যাপার, কোনো রিস্ক নিস না, আর কান্নার আওয়াজ কে না কে কাঁদে, এতক্ষণ কাঁদলে তুই একটা ব্যাপার বুঝতেছিস না যে কাঁদলে কি একজন কেউ কাঁদতো আর কেউ মারা গেলে তো এখানে লোকজন জমা হয়তো, আর লোকজনের কথাবার্তা তো অবশ্যই শুনতে পারতে তুই। তো রাহাত ভাইয়ের এতক্ষণ পর আসলে ব্যাপারটা তার মাথায় আসে এবং তিনি বুঝতে পারেন যে আসলেই তো ব্যাপারটা তো এরকম আসলে খারাপ কিছু হয়তো বা তার সাথে ঘটছে, যেহেতু মহিলাটাকেও তার খুব একটা সুবিধা মনে হয়নি। তো তিনি ভাবেন যে এতক্ষণ দৌড় দিয়েছি, আমার একটা সবচেয়ে বেশি সমস্যা হয়েছিল আমার জুতাগুলোর কারণে আমি দৌড়াতে পারছিলাম না, তো একটা জিনিস করবো আল্লাহর নাম নিয়ে জুতাগুলো খুলে দৌড় মারব। তো তিনি যেই না জুতা খোলার জন্য পায়ে হাত দিয়েছেন, তো তিনি এই সময় আচমকা প্রচণ্ড জোরে একটা মানে আঘাত তার পিঠে এসে পড়ে এবং তিনি পড়ে যান। এবং তিনি বুঝতে পারেন যে আসলেই খুব একটা খারাপ জিনিস আস তার মানে সাথে মানে চলে এসেছে। তো তিনি এই সময় তার মাথায় একটা জিনিসই আসে যে যাই যে করে হোক আর যেভাবে হোক তাকে এই জায়গাটা ক্রস করতে হবে এবং জায়গাটা খুব একটা ভালো হবে না এখানে থাকা। তো তিনি তার জুতা রুতা সব কিছু ফেলে দিয়ে একবারে দৌড় মারেন এবং অনেকক্ষণ দৌড়ে দৌড়তে এক পর্যায়ে তার সামনে একটা কবরস্থান পড়ে এবং কবরস্থানের পরে মনে হয় যে কিছু একটা জিনিস তার দিকে ধেয়ে আসছিল, সেটা হঠাৎ থেমে গেল আচমকা। তো তিনি পিছনে তাকান না, তিনি বেশ কিছু দূর আর একটু দৌড়ানোর পর তিনি দেখেন যে একটা মসজিদ, এবং মসজিদে পৌঁছানোর মানে পরপরই তার কাকতালীয়ভাবে সেখানকার ইমাম যিনি ছিলেন সরি মুয়াজ্জিন যিনি ছিলেন তিনি আজানের ধ্বনি দেন। তো এরপরেই ব্যাপারটা তার কাছে অনেকটা হালকা হয়ে যায় এবং তিনি বেশ স্বস্তি ফিরে পান এবং তিনি তার কিছুক্ষণ পর তারপর তার বাসায় ফিরে যান এবং মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আজকে অনেক জোর বেঁচে গেছি। তো বাসায় গিয়ে ঘটনাটা তার মাকে বলেন, তো তার মা তাকে দোয়া দোয়ার পরে ফু দিয়ে দেন এবং গরম পানি করে গোসল করে দেন। তো এই ছিল মূলত ঘটনা, আর এই ঘটনাটি আমাকে রেডি করতে হেল্প করেছে রাকিব রেহান ভাই, তাকে স্পেশালি অনেক ধন্যবাদ। আর আপনারা যারা এতক্ষণ থেকে মনোযোগ দিয়ে ঘটনাটি শুনছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, ভৌতিকতার সাথে থাকবেন, আল্লাহ হাফেজ। শুনছেন ভৌতিকতা, আশা করছি আজকের ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আপনারা যারা এই পর্যন্ত আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে আর একটা ঘটনা শুনবেন, তাদের সবাইকে বলছি এখনই সবাই একদম পিন ড্রপ সাইলেন্স করে ফেলুন, আশেপাশে সব কিছু নিস্তব্ধ করে ফেলুন, কোনো কিছুর এক্সট্রা শব্দ শুনবে না, শুধুমাত্র ভৌতিকতার শব্দ আসবে। আপনাদের চারিপাশে সেই অন্ধকার পরিবেশ অন্ধকারচ্ছন্ন পরিবেশটা আপনাকেই তৈরি করতে হবে। যারা আমাদের ঘটনাগুলো ভালো লেগেছে এবং মনে করছেন আপনাদের ঘটনাটা আমাদের এখানে পাঠানো দরকার, তারা চাইলেই আমাদেরকে ইমেল করতে পারেন আপনার ঘটনা। আমাদেরকে ইমেল করবার ঠিকানা হচ্ছে bhoutigota@gmail.com। এই ইমেল অ্যাড্রেসটি আপনারা আমাদের শোয়ের ভিতরে যে স্ক্রোলিং যাচ্ছে সেখানে পাবেন। আমাদের অন্যান্য লিঙ্কগুলো আমাদের ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। এবং আপনাদের সবার ধৈর্যকে অনেক অনেক আমাদের ভৌতিকতার পক্ষ থেকে অনেক ধন্যবাদ, কারণ আপনাদের ধৈর্য না থাকলে আমাদের শোটা এত দূর পর্যন্ত সবাই শুনতো না এবং শেষ পর্যন্ত শুনতো না। আমরা প্রতিবারই চেষ্টা করে যাচ্ছি আপনাদের পছন্দসই ঘটনাগুলো সিলেক্ট করে আপনাদের সামনে পরিবেশন করা, এবং আপনাদের সাপোর্ট অনেক দরকার যাতে অনেক মানুষ আমাদেরকে শোনেন। এখন হয়তো 4,500 মানুষ 4,000 মানুষ শুনছেন, কিন্তু আমরা চাই সেটা একবারে 10,000 হোক, সেটা হয়তো একবারে হবে না, কিন্তু আমরা চাই এটা আপনাদের মাধ্যমে হোক, আপনারা সেই দায়িত্বটা পালন করেন। কারণ ভৌতিকতাতে নির্দিষ্ট কোনো মানুষ ভৌতিকতার প্রধান না, ভৌতিকতার প্রধান আপনারা সবাই, আমার থেকে শুরু করে আপনারা সবাই পর্যন্ত ভৌতিকতা। সুতরাং আপনাদের কিছু গুরু দায়িত্ব পালন করতে হবে। চলে যাচ্ছি 49নং এপিসোডের আর একটি ঘটনায়, এবং এই ঘটনাটা শোনার জন্য সবাইকে মনোযোগ সহকারে শোনার জন্য দৃষ্টি আকর্ষণ করছি, শ্রবণ আকর্ষণ করছি, আপনারা শুনবেন এই প্রত্যাশা রাখছি। আমির সাহেব আমাকে টেনে সরাচ্ছেন, আমি কানে শুনতে পাচ্ছিলাম মেঘের ভ্রুম ভ্রুম শব্দ আর বৃষ্টির ফোঁটা পানিতে পড়ার শব্দ, আমার চোখে মুখে
পাশ থেকে পানি নিয়ে ছিটিয়ে দেন নামির সাহেব। উঠে বসার মতো শক্তি ছিল না, কিন্তু আমার ইচ্ছা শক্তির জোর অনেক আল্লাহর রহমতে, তাই উঠে বসি। পাশেই দাঁড়িয়ে আছেন নামির সাহেব। খোলা ময়দানের রাতের আলোতে বুঝলাম তিনি আসমানের দিকে তাকিয়ে আছেন। সেই সময় একটা শব্দ হলো, সেই ভাঙা বাড়িতে। আমি তাকিয়ে দেখি রেলিংয়ের উপর দুই হাত ধরে, রেলিং ধরে রেখে ব্যাং যেভাবে বসে আছে, বসে থাকে সেভাবেই সেই বসে আছে সেই লোকটা। তার দাঁতগুলো আমি দেখতে পারছিলাম। সে বলছিল, কি রে সুফি দরবেশ, কি তোর বন্ধু নাকি? ওই দরবেশ বলেই কিছু একটা ছুঁড়ে মারে আমির সাহেবের দিকে এবং বলে, ওই দরবেশ। আমির সাহেব আমাকে বলেন, জাহিদ চলো। আমি ওনাকে বললাম, আমি নড়তে পারছি না। উনি রেগে যে আবারও বলেন, চলতে বলেছি চলো। অনেক কষ্টে সেখান থেকে উঠে দাঁড়ালাম। হে হে করে হেসেই যাচ্ছিল সেই লোকটা, অনেক কষ্ট। কাশেম সাহেবের বাসার সামনে যেয়ে দেখি যে ওনার বড় এবং ছোট ছেলে ছাতা হাতে দাঁড়িয়ে আছে। আমার দেরি দেখে তারা রওনা দিচ্ছিল আসার জন্য। আমির সাহেব সাথে সাথেই আমার সাথেই ছিলেন, কিন্তু এটা অন্য কেউ স্বাভাবিকভাবেই দেখবে না। আমার কর্দমাক্ত এবং শারীরিক অবস্থা দেখে তারা বলল, ভাই কি হয়েছে? আমি বলতে যাব, তখন আমির সাহেব আমাকে বলেন, ওদের বলো মাটিতে আছাড় খেয়ে পড়ে গেছ। আমি তাদের সেটাই বলি যা যেভাবে আমির সাহেব আমাকে বলতে বললেন মাত্র। আর তারা আমাকে আমার জন্য রাখা ঘরের দিকে নিয়ে গেল। ঘরের দিকে যাওয়ার সময় হুট করে আমির সাহেব আমাকে ধাক্কা দেন, আর সেই সময় আমার মাথার চুলের সাথে ধাক্কা দিয়ে একটা বড় সরো পাখি উড়ে চলে গেল নিঃশব্দে। আমার সাথে থাকা কাশেম সাহেবের ছেলেরাও দেখলো যে একটা পাখি উড়ে চলে গেল। আমার মুখের দিকে তারা তাকিয়ে অবাক হয়ে কিছু জিজ্ঞেস করতে যাবে, তখন আমি তাদের বলি, এখন আর কথা বলবো না, আমি ঘুম থেকে উঠে কথা বলবো আপনাদের সাথে। আমি কোনো রকমে ফ্রেশ হয়ে বের হয়ে সেই ঘরের বিছানায় বসি। আমির সাহেব সেই ঘরে চলে এলেন, আমাকে বললেন, আয়নাটা ঢেকে দাও। আয়না ঢেকে আমি বসে পড়লাম। বলার মতো কিছু ছিল না আমার কাছে। উনি কাছে এসে বললেন, আর আমাকে বললেন, দেখো যত কিছুই হোক না কেন, যাই করো না কেন, আমরা তোমার পাশেই থাকব। তুমি ভালো কাজ করলে তোমার সহযোগিতা করব, আর যদি তুমি ভুল পথে থাকো তোমাকে ফেরানোর সবটুকু চেষ্টা করব, যতদিন আল্লাহ হায়াত রাখেন আমাদের এই দুনিয়ায়। আমি কোনোভাবে বলে ফেললাম, কি হলো এটা? উনি আমাকে বললো, দেখো আমরা আগেই বলেছি এখানে কিছু করার নেই আমাদের, যা হবার তা হবে। এখন তুমি এখানে এসেছো কারণ তোমার মনে হয়েছে তুমি কাজটা করতে পারবে, তাই চলে এসেছো। আসলে কি জানো, কিছু পরিস্থিতি সবচেয়ে বাহাদুর কেউকে বোকা হয়ে যেতে হয়, আমরাও হয়েছি, তুমিও হলে। আমি তখন তাকে বলি, আমি জানি না কিভাবে বুঝাবো, আমি আসলে কিভাবে যেন দেখে ফেলি কোথায় কি আছে, আপনাকেও বলি না। এমনকি যদি কাউকে দেখি আমার কাছে এসেছে, আমি তখন কিভাবে যেন কল্পনার ছবির মতো দেখতে পারি তার কি হয়েছে, কিভাবে যেন আমি সব জেনে ফেলি, এই লোক কেমন, অমুক কেমন, তমুক কেমন। আমার মাথা না কিলবিল করতে থাকে, বলতে বলতে কেঁদে ফেলেছিলাম আমি, কারণ আমার সাথে যা হলো তা আমি মেনে নিতে পারছিলাম না। তখন অপদস্থ হওয়ার জ্বালাটা টের পাচ্ছিলাম। উনি আমাকে বলেন, তুমি আর কি কি দেখতে পাও? আমি বলি, আমি দেখতে পারি কে কিভাবে তাবিজ করলো, কে কিভাবে কার কি করলো, কার কথায় লুকানো সম্পর্ক আমি দেখে ফেলি। উনি আমাকে তখন বললেন, তুমি কি এখনো বোঝনি ব্যাপারটা? আমি বললাম, কি বলুন? উনি বললেন, তোমার কাছে যখন সমস্যা নিয়ে কেউ আসে, তুমি যখন জানতে পারো কে কি করেছে, তাহলে এক কাশেমকে দেখে তুমি কেন বোঝনি কিছু? ও জাহিদ, ধাম করে কথা আমার মাথায় বাড়ি মারল। উনি আমাকে বলেছিলেন, কাশেমের পেছনে যে লেগেছে সে কাশেমের পুরাতন শত্রু, আর এই বদমাস জিনটা হলো অগ্নি উপাসক, ঘুরে ফিরে তো একই ব্যাপার। আমি বলি, মানে কি? উনি আমাকে বলেন, আমরা তোমাকে আগেও বলেছি শয়তানের জমু কুমন্ত্রণা জোর পাচ্ছে তোমার ভেতর, এতদিন দেখলে সবার সমস্যা, আজ এখানে কেন দেখলে না? কারণ এক শয়তান আরেক শয়তানের উপকার করবে, দুশ্মনই তো না? আমি না বুঝার কারণে বললাম, আমি তো বুঝলাম না। উনি বলেন, তুমি যা দেখো তা তোমাকে শয়তান দেখায়, তোমার মাফলার আঙ্কেল তোমাকে দেখায় এসব,
সে তোমার সামনে আসতে চাইছে, কারণ তাকে দেখার মতো হয়ে ওঠনি এখনো। কেউ 15-16 বছর কি একই স্বপ্ন দেখে না? সে তোমার সামনে আসতে চাইছে, এজন্যই তোমাকে সে দেখাচ্ছে, দেখো কত ক্ষমতা তোমার। মানুষজন এসে মানবে, তোমাকে বাবা বানাবে, পীর বানাবে, অহংকার তো ঢুকে গেছেই, তাই না? এজন্য সে তো এতদিন তোমাকে দেখেছে আর তোমার ভেতরে ঢুকিয়ে দিয়েছে যে তুমি সব কিছু পারো। কিন্তু আজ যখন শয়তানের সামনে এসেছ, সে তখন তোমাকে দেখায়নি। আমার মাথায় এসব কথা সত্যিকারেই ঢুকছিল না। আমি ওনাকে বলি যে একবার বলুন এই লোক, এই কাশিমের কি সমস্যা, আর একটু চেষ্টা করুন কিছু করার। তিনি আমাকে বললেন, তুমি তোমার ওনার স্ত্রী না, আত্মীয় না, যেমন বন্ধু ভাই এমন কারোর সাথে কথা বলে দেখো আর দেখি আমরা কি করা যায়। উনি চলে যাবেন, সেই সময় বলি, আচ্ছা ওই পাখিটা কি ছিল, আমার দিকেই কেন আসলো? উনি বললেন, ওটা পেঁচা, ওরা চলাফেরা করলে শব্দ হয় না, আর এত কিছু জেনে তোমার লাভ নেই। এটা বলে উনি চলে গেলেন। কিন্তু সেটা পেঁচা যে ছিল না তা আমি পরে জানতে পেরেছিলাম। সকালে ওঠার পর আমার কাছে কাশেম সাহেবের ছেলেরা জানতে চেয়েছিল কিছু করতে পেরেছি কি না, আর রাতে আমি পড়লাম কিভাবে। আমি বলি, না কাল রাতে কিছু করতে পারিনি। আচ্ছা কেউ কি আছে যে কাশেম সাহেবকে অনেকদিন ধরে চেনে? তখন অনেকের নাম উঠে এসেছিল, যার মধ্যে একজনের নাম আমার এখন মনে পড়ছে না, কিন্তু নামের শেষে পাটোয়ারি ছিল, তাই আমি পাটোয়ারি নামেই তাকে সম্বোধন করব। কাশেম সাহেবের ছেলে বলে, পাটোয়ারি দাদা আসছিল আব্বার খবর শুনে, কিন্তু বয়স, দাদার বয়স 90 বছর বেশি এবং বেশি হওয়ার কারণে দাদা আর কিছু করতে পারেনি। এই দাদার কাছে ওনার বাবা সব কিছু শিখেছিলেন, তাই আমি কাশেম সাহেবের ছেলের সাথে ছেলেকে নিয়ে সেদিন বিকালের দিকে সেই পাটোয়ারি সাহেবের কাছে দেখা করতে যাই। যেতে যেতে তখন মাগরিব পার হয়ে গেছে। বয়বৃদ্ধ এই লোক নিজের ঘরে হেলান দিয়ে বসেছিলেন। আমি ওনাকে জিজ্ঞেস করি, দাদু কাশেম সাহেবের ব্যাপারে, আর এটাও বলি এটা অতীতের কিছু যা ওনার পিছু নিয়েছে। উনি বলেন, না দাদু আমি কিছু তো তেমন জানি না, আমি বুঝে গেছিলাম উনি মিথ্যা বলছেন। আর সেই সময় আমার চোখের সামনে ভেসে ওঠে একটা কফিন কাঁপছে আর তিনজন মিলে কিছু করার চেষ্টা করছে। একটা 13-14 বছরের মেয়ের লাশ, মেয়ের লাশের মুখটা সেলাই করা। এটা দেখার সময় শরীরটা আমার কেঁপে ওঠে। আমি তখন কাশেম সাহেবের ছেলেকে সরিয়ে দিয়ে ওনাকে বলি, দাদু সত্যি করে বলুন কফিনে কি ছিল আর মেয়েটার ঠোঁট কেন সেলাই করা ছিল? এটা শুনে দাদু আমাকে বললেন, কে বলেছে তোমাকে এটা? কাশেম, কাশেম বলেছে? আমি বলি, দাদু আমাকে বলেন, উনি আমাকে বলেন, তুমি তো জানো, তাহলে জিজ্ঞাসা কেন করছো? আমি বলি, দাদু কাশেম সাহেব তো মারা যাবেন যদি আপনি না বলেন, যদি সব জানতাম তাহলে কি আসতাম আমি? আমার জানা দরকার, ওনাকে বাঁচানো দরকার। এরপর কিছু সময় থেকে উনি আমাকে বলেন, দাদু তখন 85 সাল, উনি নিজেও ঝাড়ফুঁকের কাজ করতেন, আর কাশেম সাহেব ছিল সবচেয়ে আস্থাভাজন। কাশেম সাহেব সব ধরনের কাজ করতেন, আশপাশের গ্রাম বা দূরে যেও কাজ করতেন, ওস্তাদের যে শিষ্যের গুণে মানে গুণগান ছিল বেশি। একদিন কাশেম সাহেব আসেন তার কাছে আর একটা সমস্যার কথা বলেন। সমস্যাটি ছিল একটা মেয়ের, যার নাম মঞ্জুরি। মেয়েটা দেখতে শ্যামলা। মেয়েটা একদিন সন্ধ্যাবেলা বাথরুম থেকে ঘরে ফেরার পর বেহুশ হয়ে পড়ে যায়, মাথায় পানি দেবার পর সে ঠিক হয়ে যায়। মেয়েটা প্রায় রাতে ভয়ে চিৎকার দিয়ে উঠে যেতে লাগে। মেয়েটা বলতো, একটা চিল নাকি মেয়েটাকে সার্বক্ষণ ধাওয়া করে, আর সেই চিলটা নাকি দেখতে ভয়ানক। একদিন সন্ধ্যার সময় হারিকেন ধরানোর সময় মেয়েটা দেখতে পায় কিছু দূরেই মেয়েটার মতো দেখতে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তখন টাস মরে হারিকেনের গ্লাস, টস করে হারিকেনের গ্লাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সলতে জ্বলতে থাকা আগুনের আলোতে মঞ্জুরি দেখতে পায় সে মেয়েটা মুচকি হাসছে। সে ওই মেয়েটার ওর দিকে এসে তেড়ে এসে হারিকেনটার ভাঙা গ্লাস হাতে নিয়ে নিজের গলা কেটে নিজেই ফেলে এবং একদম ওর সামনেই পা পড়ে যায় নিথর হয়ে। হুট করেই কয়েক সেকেন্ডের এমন ঘটনায় শক্ত হয়ে গেছিল মঞ্জুরি। মঞ্জুরি দেখতে পায় সে মেয়েটার গলা থেকে বের হচ্ছে রক্ত, যেন বেয়ে বেয়ে ওর চারপাশে ঘুরছে। মেয়েটা চিৎকার দিতে দিতে বাইরে চলে যেয়ে রান্নাঘরের আগুনের কাছে যেয়ে বসে কাঁদতে শুরু করে। এভাবে দেখে মেয়েটার বাবা বদনামী হবে আর বিয়েও দিতে পারবে না, এই ভেবে মেয়েটাকে এক ওঝার কাছে নিয়ে যান। সেই ওঝা তাবিজ দিয়ে দেয় আর বিয়ে দিয়ে দিতে বলে মেয়েটাকে।
মেয়েটার বিয়েও ঠিক হয় 3-4 দিনের মধ্যে। বিয়ের আগের দিন রাতে মেয়েটা ঘুমের মধ্যে দেখতে পায় ওর বাবাই বড় ছুরি নিয়ে ওর গলায় ছুরি চালিয়ে দিয়েছে আর ওর গলা কেটে রক্ত বের হচ্ছে। মেয়েটার ভয়ে ঘুম ভেঙে গেলে মেয়েটা শুনতে পায় উঠানে ওর মা বাবা কথা বলছে। মেয়েটা ঘর থেকে বের হয়ে দেখতে পারে ওর বাবা মা আগুন জ্বালিয়ে দাঁড়িয়ে আছে আর মাটিতে একটা মেয়ে শুয়ে আছে। মেয়েটার মা বাবার সাথে চোখাচোখি হতেই মেয়েটা দেখতে পারে যে ওর মা বাবার চেহারা যেন পুড়ে গেছে। ওদের সাথে চোখাচোখি হওয়া মাত্রই ওর মা বাবার রূপ ধারণ করা অবয়বগুলো মেয়েটাকে ধরে ফেলে। মেয়েটার উপর আর এরপর আর কিছুই মনে ছিল না। সকালে মেয়েটার বাবা মেয়েটাকে বেহুশ অবস্থায় উঠানে পায়। ওঝার কাছে নিয়ে গেলে আরেকটা তাবিজ দিয়ে দেয় আর মেয়েটাকে দেখে রাখতে বলে। বিয়ের দিন সকালবেলা মেয়েটার লাশ পাওয়া যায় বাড়ি থেকে একটু দূরের একটা গাছ গলায় ফাঁস লাগানো অবস্থায়। পরে দূরের এক জঙ্গলে মেয়েটাকে দাফন করা হয় জানাজা না পড়িয়েই। কাশেম সাহেব তখন নতুন নতুন কাজ করতে শুরু করেছিলেন, ওনার ওস্তাদের কাছ থেকে যা শিখেছেন সেই বিদ্যার উপর ভর করে। কাশেম সাহেবের কাছে একদিন দুইজন লোক আসে আর সেই দুই লোক ওনাকে একটা জায়গায় নিয়ে দিয়ে মানে সেখানে বলে যে মাটির কলস আছে, এখানে মাটির কলস আছে আর কলস ভর্তি গুপ্ত ধন আছে। তরুণ কাশেম সাহেব তখন গুপ্ত ধনের কথা শুনে বিমোহিত হয়ে পড়েন। তারা অনেক খোঁজ খবর নিয়ে জানতে পারেন যে এই গুপ্তধনের জায়গা খুঁজতে হলে সদ্য দাফন করা নতুন কোনো কবর থেকে কাফনের কাপড় তুলে নিয়ে সেই কাপড় দিয়ে কিছু একটা করতে হবে। করার পর সেই কাপড় দিয়ে চোখ বেঁধে দিলে যার চোখ বাঁধা হবে সেই লোক সেই গুপ্তধন কোথায় আছে তা দেখতে পাবে। কাশেম সাহেব কবর থেকে কাফনের কাপড় নিতে যাবে এটা শুনে রাজি হচ্ছিলেন না। তখন সেই লোক দুজন বলে কাপড় নিয়ে তোমাকে ভাবতে হবে না, কাপড় আমরা আনবো, তুমি শুধু যা যা করতে হয় তা তা করবে। এই কথায় আর গুপ্তধনের আশায় তিনি রাজি হন। আর দুদিন পরে সেই দুইজন লোক কবর থেকে কাফন চুরি করে নিয়ে আসেন। কিন্তু যেই কবর থেকে কাফন চুরি করা হয়েছিল সেই দুইজন সেটা ছিল সেই মঞ্জুরির কবর। মঞ্জুরির কাফন তারা চুরি করে এনেছিল। কাশেম সাহেব জিজ্ঞেস করছিল কাপড় এনেছো কোথা থেকে, তারা বলে দূর এক এলাকা থেকে। সেদিন রাতে সেই কাফনের কাপড়ে তারা বেশ কিছু কাজ করে, এরপর সেই কাপড়ের উপর মোরগ জবাই করে তার রক্ত দিয়ে লাল করে ফেলে। এরপর একজন লোক সেই কাপড় চোখে বাঁধে, চোখে বেঁধে সেই লোক তাকানোর সাথে সাথে তার চোখ থেকে রক্ত বের হতে শুরু করে। যন্ত্রণার কারণে সেই কাপড় খুলে ফেলে আর দ্বিতীয়জন সেই কাপড় পরে। কাপড় পরে তাকানোর সাথে সাথে সে দেখতে পায় তাদের চারপাশে অজগর হিস হিস করছে আর একটা অজগর তাকে ধরে ফেলে। কাশেম সাহেব দেখে সেই লোক যে আগে কাপড় পরেছিল সে দৌড় দিয়ে পালিয়ে যাচ্ছে আর যে এখন কাপড় পরে আছে সে মাটিতে গড়াগড়ি দিচ্ছে আর বাঁচাও সাপ সাপ বাঁচাও বলে চিৎকার করছে। কাশেম সাহেব সেই কাপড় খুলে ফেলেন আর সেই লোক উঠে সাথে সাথে দৌড় দিয়ে পালিয়ে যায়। কাশেম সাহেব ভয় পাননি, কারণ তিনি জানেন ভয় পাবেন সাধারণ মানুষ। কিন্তু এই দুইজন লোক পালিয়ে যাওয়ার কারণে পুরো গুপ্তধন একাই পাওয়ার বাসনা তাকে পেয়ে বসে। তিনি এবার সেই কাপড়টা নিজের চোখে বাঁধেন। তিনি দেখতে পান তরল রক্তে রক্তিত জমিন, সাপ কিলবিল করছে আর মানুষের কাটা ছেঁড়া শরীরের অংশ পড়ে আছে যা লাফাচ্ছে নিজে নিজেই। আর তিনি দেখতে পান অনেকগুলো সাপ একটা কিছুকে জড়িয়ে ধরে রেখেছে। সেদিকে এগিয়ে যান তিনি, চোখ খুলে তিনি দেখতে পান একটা কচি ছোট ছোট বাঁশের ঝোপ। তিনি সেই ঝোপ পরিষ্কার করে ফেলেন। সেই সময় তার চারপাশের গাছগুলোর উপর থেকে শেয়ালের ডাকের শব্দ আসতে থাকে। তিনি জানেন তাকে ভয় দেখানো হচ্ছে, তাই এত কিছু না ভেবে তিনি ঝোপ পরিষ্কার করে ফেলেন এবং পুনরায় সেই কাপড় তিনি চোখে বাঁধেন। এবার তিনি দেখতে পান পরিষ্কার সাদা পানির নিচে একটা পাতিল যার ভেতরে ছোট ছোট সাপ কিলবিল করছে। এবার তিনি চোখ খুলে ফেলেন আর সাথে নিয়ে আসা কোদাল দিয়ে মাটি ঘুরতে শুরু করেন। তিনি এক কোপ মাটিতে দেন, সাথে সাথে তার পায়ের নিচের মাটিও এমনকি চারপাশের গাছপালাও একই কোপের সাথে সাথে কেঁপে ওঠে। যতবার উনি মাটিতে কোপ দিচ্ছিলেন গাছের ডালপালা আর তার পায়ের নিচের জমিন ঝাঁকি দিয়ে কেঁপে উঠতে লাগে। এভাবে প্রায় ক্রমর সমান ঘোরার পর তার কোদালের আঘাত লোহা জাতীয় কিছুর উপর পড়ে। এবার ভালো করে মাটি সরিয়ে পিতলের একটা কলস তিনি পান আর সেটা তিনি তুলে ফেলেন। তোলার সময় আগের মতো করে গাছগুলোর উপর থেকে
তীব্রভাবে শিয়ালের কান্নার শব্দ আসতে লাগলো এবং সেদিকে ভ্রুক্ষেপ না করে তিনি কলস হাতে নিয়ে চলতে লাগলেন। তার পেছনে ঢিল মারার শব্দ, কুকুরের দৌড় দিয়ে আসার শব্দ ইচ্ছামতো হতে লাগলো, কিন্তু এই সাহসেই লোকটা ভয় পাচ্ছিলেন না। এমন সময় সব ধরনের শব্দ হুট করে থেমে যায়। যেমনটা ঝড়ের পর সব কিছু শান্ত হয়ে যায় ঠিক সেরকম তিনি একটু অবাক হলেন। সেই সময় তিনি একটা মেয়ের কণ্ঠে শুনতে পান, কাশেম, আমার কাপড়টা জায়গা মতো দিয়ায়। এই কথা শুনে তিনি পেছনে তাকিয়ে দেখতে পান কেউ নেই, এবং সেখানে কেউ নেই। তিনি ঘরে হাঁটতে যাবেন, ঘুরে হাঁটতে যাবেন, তখন তিনি দেখতে পান পথের পাশেই একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তিনি হেঁটে সেই মেয়েটাকে পাশ কাটিয়ে চলে যান, আর মেয়েটা খিলখিল করে হাসতে শুরু করে। কাশেম সাহেব বাড়ি ফিরে আসেন, আর তিনি কলস খুলে দামি অলংকার এবং অনেকগুলো সোনারূপার টাকা তিনি পেয়ে যান। রাতে তিনি ঘুমিয়ে যান, আর সকালবেলা উঠে জানতে পারেন দুজন লোকের লাশ পাওয়া গেছে সেই জঙ্গলে, যেই জঙ্গলে মঞ্জুরিকে দাফন করা হয়েছিল। কাশেম সাহেব জানতেন না মঞ্জুরি কে বা ওর কবর থেকে কি কাফন নিয়েছিল কিনা ওই দুইজন। তিনি যে দেখতে পান জঙ্গলের বারে সেই দুজনেরই লাশ পড়ে আছে, হাত পা টেনে ছিঁড়ে ফেলা লাশ। কাশেম সাহেব ধরেই নিয়েছিল যে কাফন চুরি করছে, তাই হয়তো কোনো দৈত্য এসে মেরে দিয়েছে। উনি নিশ্চিত ছিলেন ওনার কিছু হবে না, কারণ কাফন উনি আনেনি, যারা কাফন আনে তাদেরই যা হবার হবে। এক মাস চলে যায় এর মধ্যে, আর কাশেম সাহেবের আর্থিক অবস্থার উন্নতি হতে থাকে। তিনি সেই কলস থেকে টাকা নিতে দরকার নিত দরকার হলেই। এর মধ্যে প্রায় নাকি মঞ্জুরিকে দেখা যেত, কখনো রাস্তার পাশে থাকা গাছের ডালে বাচ্চাদের মতো দুলুনি খেত, কখনো চোখ বড় বড় করে হা হা করে হাসত কাউকে একা দেখলে। গ্রামে রোল পড়ে যায় ভূত বের হয়েছে, তাই বিকেলের পর সবাই নিজ নিজ ঘরেই বন্দী হয়ে যেত। এদিকে মঞ্জুরির বাবা একদিন ঘুম থেকে জেগে উঠে গুনগুন করে গানের সব কান্নার শব্দে। তিনি উঠে বসে আবছা আলোতে দেখতে পান তার মেয়ে দাঁড়িয়ে আছে, আর তার পায়ের মেয়ের কাছে তার পায়ের কাছে দাঁড়িয়ে আছে। তিনি কিছু বুঝার ওঠার আগেই তার মেয়ে লাফ দিয়ে তার গলা চেপে ধরে এবং শূন্যে তুলে দিয়ে আছাড় মারে। তার স্ত্রী ঘর থেকে বের হয়ে যেয়ে চিৎকার চেঁচামেচি করতে করতে মানুষজন জড়ো করে ফেলে, এবং তারা তাদের ঘরে আসে লাঠি সোঁটা নিয়ে। আলো নিয়ে ঘরে ঢুকতেই তারা দেখতে পায় মঞ্জুরি বসে আছে, শরীর থেকে চামড়া খসে খসে পড়ছে, পেট চিরে পচা নাড়িবুড়ি ঝুলে আছে, চোখ যেন গলে আছে মোমের মতো, গালের চামড়া ক্ষয়ে ক্ষয়ে মারির হাড় দেখা যাচ্ছে। একটা পচা লাশ বসে আছে, হাসছে, লোকদের দিকে তাকিয়ে হাসছে, আর হাত দিয়ে তাজা রক্ত চেটে চেটে খাচ্ছে, যেভাবে আমরা অনেকেই হাত চেটে পরিষ্কার করে ফেলি খাবারের সময়। পাশেই রক্তাক্ত অবস্থায় হাত পা ছিন্ন ভিন্ন অবস্থায় মঞ্জুরির বাবার নিথর শরীর পড়ে আছে। এমন অবস্থা দেখে অনেকেই ভয় পালিয়ে যায়, কিন্তু বেশ কয়েকজন শেকল দিয়ে বেঁধে ফেলে মঞ্জুরিকে। বিকট পদ গন্ধ পচা শরীর কিভাবে জীবিত হয় তা অনেকের মাথায় আসছিল না, তাই তারা দিনের আলো ফোটার সাথে সাথেই দাফন করে ফেলে ওর বাবাকে এবং কবিরাজ নিয়ে আসে। অনেকে আসতে চায়নি, কেবল কাশেম সাহেব আসেন। শেকলে বাঁধা মঞ্জুরির নড়াচড়ার কারণে পচে যাওয়ার শরীরের অংশগুলো ছড়িয়ে নিচে পড়ছিল। কাশেম সাহেবকে দেখে দাঁড়িয়ে যে তেড়ে আসতে চাইছিল, আর কারণে শেকল মঞ্জুরিটার পেটে ভেদ করে শিরদাঁড়া হাড়ে যে আটকে যায়, কত ভয়াবহ দৃশ্য তা হয়তো কল্পনা করা সম্ভব না। কাশেম সাহেব তার মতো ঝাড়ফুঁক করছিলেন, কিন্তু কাজের কাজ হচ্ছিল না। কণ্ঠনালী পচে গলে যাওয়ার কারণে কোনো শব্দ অনুভব শব্দ করতে পারছিলেন না। এদিকে কোনো ফল না আসায় কাশেম সাহেব পরামর্শ দেন আগুনে পুড়িয়ে ফেলতে মঞ্জুরির মৃত শরীরকে, কারণ তার কাছে কেবল একটা মাত্র পথ ছিল বাকি। তার কথা মতো আগুনে ধরিয়ে দেওয়া হয়, আর আগুনে ধরানোর সাথে সাথেই চারপাশের গাছগুলো সেভাবেই কেঁপে ওঠে যেভাবে কাশেম সাহেব তার গুপ্তধনের কলস উঠানোর জন্য মাটিতে কাঁপছিলেন, ঠিক তখন যেভাবে কেঁপে উঠেছিল সেরকমভাবে। সেভাবেই লাশ নিস্তেজ হয়ে যাওয়ার পর দুজন লোক আর কাশেম সাহেব এই তিনজন মিলিয়ে মেয়েটার লাশ কবর দিতে যান, যে মেয়েটা মারা গিয়েছিল। কাশেম সাহেব যে দেখতে পান এটা সেই জঙ্গল যেখানে তার কাছে আসা দুজন লোকের লাশ পাওয়া গিয়েছিল। মঞ্জুরির কবরের কাছে গিয়ে দেখতে পারেন যেন ভেতর থেকে কেউ বের হয়েছে এসেছে, এভাবেই মাটি সরানো। মাটি খুঁড়ে আধা পোড়া লাশ নামিয়ে দিয়ে দুই মিনিটেই মাটি চাপা দিয়ে তারা চলে আসে। ফেরার পথে কাশেম সাহেব একটা ধাক্কা খায়, ওনার তখন
খেয়াল আসে উনি কোনো রকমের কাপড়ের ছিটে ফোটা দেখেনি কাফনের। কাপড় ছাড়াই মেয়েটা ছিল, আর কবরেও কাফন ছিল না। তখন ওনার মাথা এলোমেলো হতে লাগলো শুরু এবং এলোমেলো হতে শুরু করে আর ওনার মতো ওনার মনে হতে লাগে যে কাফনটা কি এই মেয়ের, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে তার। এইসব চিন্তা করে সেদিন বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খাবার খেয়ে শুয়ে পড়েন। রাতে ওনার ঘুম ভেঙে যায় কাশেম ডাক শুনে। তিনি জেগে উঠে শুনতে পান, কাশেম, ও কাশেম, আয় আমার কাছে আয়, অনেক গুপ্তধনের খবর আমি জানি, আয় কাশেম। তিনি বুঝতে পারেন তার ট্রাঙ্কের ভেতর থেকে এই শব্দটা আসছে, যেই ট্রাঙ্ক তিনি কাফনের কাপড়ের বাকি অংশ ধুয়ে রেখেছিলেন ভবিষ্যতে কাজে লাগাবার উদ্দেশ্যে। তিনি উঠে বসার সাথে সাথে সেই ট্রাঙ্কটার ভেতর থেকে ভয়ানকভাবে ঠক ঠক করে শব্দ, ধাক্কা দেওয়ার শব্দ আসছিল। তিনি উঠে আলো নিয়ে সেই ট্রাঙ্ক খুলতেই যেন সব শব্দ থেমে যায়, চারপাশ একদম শান্ত। তিনি তালা লাগিয়ে দিতে যাবেন, তখন তিনি শুনতে পান তাকে ডাকছে বাইরে থেকে সেই দুজন লোক যারা মারা গেছেন কদিন আগেই। ভেসে এলো কিছু কথা, কাশেম ভালো করলি না, আমার জিনিস ফেরত দিলি তো নাই, আমার অধীনে থাকা শরীরটারে তুই পোড়ানোর সাহস দেখালি। এটা বলার পর বেড়া দিয়ে তোলা দেয়ালে হাত দিয়ে সজোরে থাবা মারতে মারতে নারী পুরুষ উভয় কণ্ঠেই বলতে লাগলো, আমার রাগের আগুনে তোকে আমি ছাই করে দিব, তোর বংশ, তোর রক্ত, সব কিছু ছাই করে দিব তোর। না তোর খোদা, না তোর ওস্তাদ, কেউ আমাকে থামাতে পারবে না। বলতে বলতে সমান তার মানে ঘরের কয়েকটা থাবা মেরে ঘরের ইয়াটা ভেঙে ফেলে দেয়ালটা। ঘরের মধ্যে থাকা একা কাশেম সাহেব আগেই হাতে লাঠি রেখেছিলেন, সাথে সাথে সেই লাঠি দিয়ে গোল সীমানা তৈরি করে তিনি তার মাঝে বসে পড়েন। বেড়ার দেয়াল ভেঙে তার সামনে প্রথম ছিন্ন ভিন্ন হাত পা ছুঁড়ে মারে, এরপর সেই দুজন লোক যারা মারা গেছিল তাদের শরীরের বাকি অংশগুলো ছুঁড়ে মারে কেউ বাইরে থেকে। ফিক করে কিশোরী কণ্ঠের একটা হাসি উনি শুনতে পান। এবার তিনি দেখতে পান তার ঘরেই ট্রাঙ্কের উপরে মঞ্জুরি বসে আছে আতপরা শরীর নিয়ে। কাশেম সাহেব দোয়া পড়ছিলেন আর লাঠিতে বাড়ি মারছিলেন মাটিতে। ফিক ফিক করে হাসতে থাকা মঞ্জুরি অবয়বটার উপরে হঠাৎ লাঠি দিয়ে আঘাত করেন, অবয়বটা গায়েব হয়ে যায় বাতাসের মধ্যেই। পরক্ষণে তিনি দেখতে পান মঞ্জুরি তার সামনে বিকট পচা গন্ধে বমি করে ফেলেন কাশেম সাহেব। তিনি শুনতে পান, আমি তোকে ছাড়ব না, তোকে তোর বংশকে কী কী করি তা তুই এবার দেখ, বলেই গায়েব হয়ে যায় মঞ্জুরি সেখান থেকে। বাকি রাত তিনি কাটিয়ে দেন সেই গোল সীমানায় তিনি কাটিয়ে দেন সারাটা রাত। আর তিনি শুনতে পারেন তার বড় ভাইয়ের গরু ঘর থেকে গরুর কান্নার শব্দ, আর হুট করেই সে শব্দ থেমে যাওয়ার কারণে তিনি বুঝে যান যে গরু টাক মেরে দিয়ে গেছে, গরুটাকে ওই মেরে দিয়ে গেছে। কিছুই ওনার তখন করার ছিল না। রাত পাড়া হওয়ার পর তিনি আগেই ছুটে যান সেই গরু ঘরে, আর যে তিনটা গরুর ঘাড় মটকানো অবস্থায় পান তিনি। তার নিজের পরিবার ছিল না, কিন্তু প্রতিদিন তার ভাই বোনদের পশু পাখি মরতে লাগলো। পাঁচ দিনের দিন কাশেম সাহেব বাজার থেকে ফিরছিলেন মাগরিবের পর, আর তিনি ভাবছিলেন এখন তিনি কী করবেন। যদি উস্তাদকে যে বলেন তিনি কী করেছেন, তবে উস্তাদ নাখোশ হয়ে যাবেন। এদিকে এই সমস্যাটার সমাধান না হয়ে এখন পিছনে লেগে পড়েছে। সেই সময় তিনি শুনতে পান যে উপরে গাছগুলোর ডালে ডালে হনুমানের মতো করে কিছু চলছে ওনার সাথে। এদিকে তিনি সেই বিকট পচা গন্ধ টের পেতে লাগলেন। তার চারপাশ থেকে পোকামাকড়ের শব্দ একদম গায়েব হয়ে যায়, আর ঝড় আসার আগের মুহূর্তের মতো থমথমে হয়ে যায় পরিবেশ, যেভাবে থমথমে অবস্থা বিরাজ করছিল। তিনি জোরে হাঁটা দিতে লাগলেন, আর তিনি দেখতে পেলেন দুজন লোক রাস্তার দুই সাইডের দুই পাশ ধরে মাটিতে গড়াগড়ি দিতে দিতে ওনার সাথে যাচ্ছে আর ডাকছে, কাশেম আয় না, আরও গুপ্তধন আছে, খোঁজা লাগবে তো, এভাবে বলছিল আর গায়ে কাটা দেওয়ার মতো কণ্ঠে হাসছিল। তিনি দৌড় দিতে শুরু করলে সেই দুজন লোক তার সাথে দৌড়াতে শুরু করে আর তাকে বলতে থাকে, কাশেম দেখ আমাদের কাজ তোকে জায়গা মতো নিয়ে যাওয়া, তোকে জায়গা মতো নিলেই আমাদের মুক্তি, এটা বলছিল আর ওনাকে ধরার চেষ্টা করছিল। সেই সময় কিছু সাথে ধাক্কা লেগে তিনি পড়ে যান। পড়ে যাওয়ার পর তিনি শুনতে পান সেই দুজন লোককে বলতে যে, কাশেম দেখ
আমাদের কি অবস্থা? তুই নিয়ে গেলি সব কিছু আর আমরা পেলাম সাজা। এখন তোর গলা কেটে তোকেও আমাদের মতো বানিয়ে ফেলবে মঞ্জুরি। তখন তিনি নূপুর পায়ে পড়ে হাঁটার শব্দ শুনতে পান আর কিশোরী কণ্ঠের ফিকে ফিকে হাসি যেন তার চারপাশ প্রদক্ষিণ করছে। তিনি কোনোভাবে সেখান থেকে উঠে আজান পড়তে পড়তে দৌড়াতে থাকেন আর তার পেছন থেকে শব্দ আসতে থাকে, বেশ কয়েকজন দৌড়ানোর শব্দ। কোনো মতে তিনি এক গোরস্থানে ঢুকে পড়েন। ঢোকার পর তিনি দেখতে পান অন্ধকারেই দুই সেই দুজন লোক দাঁড়িয়ে আছে এক পাশে আর কবরস্থানের চারপাশে চক্কর দিচ্ছে বড় একটা পাখি যার ডানা ঝাপটানোর শব্দ তিনি পাচ্ছিলেন। তিনি বসেছিলেন সেই কবরস্থানে। এক সময় ডানা ঝাপটানোর শব্দ তিনি শুনতে না পেয়ে চারপাশে তাকিয়ে দেখতে পান যে ধীরে ধীরে দিনের আলো ফুটতে শুরু করেছে। কাশেম সাহেব বুঝে গিয়েছিলেন এভাবে বেশি দিন তিনি আর টিকে থাকতে পারবেন না, তাই তিনি তখনই তার উস্তাদ মানে পাটোয়ারি সাহেবের সাথে দেখা করার উদ্দেশ্যে নিয়ে রওনা হন। দুপুরের দিকে তিনি পাটোয়ারি সাহেবের কাছে আসেন, সব কিছু বলেন, কিভাবে কিভাবে কি হলো তা সব সত্য করে বলেন। সব শুনে পাটোয়ারি সাহেব তাকে একটা চর মেরে বসেন, কারণ মৃত ব্যক্তির কাফন দিয়ে হালাল কোনো কাজ হয় না হারাম ছাড়া। তিনি তাকে ভৎসনা করেন আর তওবা করতে বলেন, কিন্তু ঘৃণার ফলে তিনি তাকে তাড়িয়ে দিতে চাইলে কাশেম সাহেব তার পা ধরে বসে পড়েন আর অনুরোধ করেন তাকে উদ্ধার করতে বিপদ থেকে। পাটোয়ারি সাহেব রাতে তাকে থাকতে দেন। সেই রাতেই পাটোয়ারি সাহেবের বাসায় ঢিল পড়তে শুরু করে। রাতের বেলা বাড়ির আশপাশ থেকে কাকের ডাক ভেসে আসছিল, মানুষজনের চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসছিল। এসব কিছু দেখে পাটোয়ারি সাহেব বুঝতে পারেন যে সমস্যাটা কতটা বিকট আকার ধারণ করেছে। তাই সকাল হওয়ার পর তিনি কাশেমকে নিয়ে কাশেমের বাড়িতে আসেন। এসে তিনি ট্রাঙ্ক থেকে কাফনের কাপড় বের করেন আর সেই কলস তিনি বের করেন আর কাশেম সাহেবকে বলেন যে মেটার লাশ কোথায় আর এই কলস তিনি কোত্থেকে তুলে নিয়ে এসছেন। তখন কাশেম সাহেব তাকে বলেন কোন জায়গা থেকে তুলে নিয়ে আসছে, কোন জায়গা থেকে তুলে নিয়েছেন কলস আর মঞ্জুরির কবর কোথায় ছিল। কাশেম সাহেবকে তিনি আতর লোবান আর কাফন আনতে বললেন আর একটা কফিন তিনি নিজে বানাতে শুরু করেন। রাতের বেলা তারা বের হন সেই সাথে সেই কলস কফিন বড়াই পাতা সেদ্ধ পানি নিয়ে। আগে সেই জায়গায় যান যেখান থেকে কাশেম সাহেব কলস তুলে নিয়েছিলেন, সেখানে মাটি খুঁড়ে তিনটা কলস রেখে দেন আর মাটি চাপা দিয়ে দেন। এরপর তারা মঞ্জুরির কবরের দিকে এগোনো শুরু করেন। ছোট ছোট ডালপালা নুরি মাটি ছুঁড়ে মারছিল দূর থেকে সেই হাত পাছেরা দুজন লোক। মঞ্জুরির কবরের কাছে যে আগে একটা ঘেরা তৈরি করেন পাটোয়ারি সাহেব আর আল্লাহর নাম নিয়ে মঞ্জুরের লাশ কবর থেকে তুলে বড়ই পাটা সেদ্ধ পানি ছড়িয়ে দেন, কারণ পচে যাওয়া লাশ ছিল সেটা আর তার উপর আধা পোড়া। রাগে দুঃখে পাটোয়ারি সাহেব আবার তাকে চর মারেন। এরপর আতর দিয়ে নতুন কাপড় জড়িয়ে মেয়েটা জানাজা হয় দুজন পরেন আর কফিনে ঢুকান। এরপর দোয়া পরে ফু দেয়ার লোহার পেরে গেঁথে দিতে লাগছিলেন গেঁথে দিলে লাগলেন। সেই সময় কফিনের ভেতর থেকে মঞ্জুরির লাশ বেরিয়ে আসতে চাইল, দাপাদাপি করছিল কফিনের ভেতর। তখনও তিনটা পেরেক গাথা বাকি ছিল। পাটোয়ারি সাহেব আজানের এক এক লাইন বলছিল আর সেই কফিনের ভেতরে দাপাদাপি করতে থাকা লাশটাকে বলছিলেন আল্লাহর মাল আল্লাহর কাছে যাবে, তোর মতো কাফিরকে উনি আগুনে পুরাবেন বলে আল্লাহ একবার বলে একটা পেরেক তিনি গেঁথে দেন এক বাড়ি মেরে। ঠিক তখনই তাদের চারিপাশ পায়ের নিচের মাটি আর আশপাশের গাছগুলো একসাথেই কেঁপে ওঠে। আল্লাহ একবার বলে দুই পেরেক গেঁথে দিলেন এক বাড়িতেই, সেভাবেও কেঁপে উঠল যেন আল্লাহ একবার বলে দেওয়া বাড়িটার শক্তি চারদিকে ছড়িয়ে পড়ছিল। প্রতিবার তিনবার আল্লাহ একবার বলে পেরেক গেঁথে দেন আর এরপর তারা লাশ আল্লাহর নামে নিয়ে কবরস্থ করেন আর আগেই সেই কাফন পুড়িয়ে দেন। দীর্ঘ শ্বাস ফেলে পাটোয়ারি সাহেব বলেন এরপর শুনলাম মাসখানেক আগে কাশেম নাকি পাগলামি করে, ওকে দেখতে যেয়ে বুঝতে পারলাম ওই জিনটাই কাশেমের পিছে লাগছে। বয়স অনেক হয়ে গেছে, সামর্থ্য আর নাই কিছু করবার, তাই চলে আসছি। আমি বলি কি কারণে আপনার আবার এমন হচ্ছে তা কি জানেন? তো পাটোয়ারি সাহেব বলেন হয়তো পেরেক খুলে গেছে একটা। আমি 41টা পেরেক মেরে বন্দি করেছিলাম বজ্জিনটাকে, একটা পেরেক হয়তো খুলে গেছে আজাদ হয়ে গেছে, এখন আবার কাশেমের পিছে লাগলে পাখের কাশেমের পিছনে লেগে গেছে। আমি বলি কি করা যেতে পারে? উনি বলেন দাদু জানি না,
তুমিও দূরে থাকো, জিন্দগিতে এমন শত্রুতা বানায়ও না যেটা তোমাকে শেষ বয়সে এমন হাল করে ছেড়ে দেবে। পরে আমি মানে এসব কথা বলতে লাগলো আর আমি আরও কথা বলে সেখান থেকে চলে আসি। মাথাটা ভন ভন করছিল, কারণ সেই সময় এসব কথাগুলো আমার কাছে নতুন নতুন লাগতো। আসার পথে কাশেম সাহেবের ছেলে অনেক কথাই জিজ্ঞেস করছিল আমাকে, কিন্তু আমার চোখের সামনে বারবার কেন যেন বারবার একটা ছবি ভেসে উঠছিল, যেন কয়েক মাইল দূর থেকে সেই ভাঙা বাড়ি বাউন্ডারির উপর থেকে আমাকেই আমার দিকে তাকিয়ে আছে, যেন আমার চলাফেরাকে আমি দেখছি এত দূরে বসে। বাম কানে বারবার তালা লেগে যাওয়ার মতো অনুভূতি হচ্ছিল, হাঁটতে মন চাইছিল না, শরীর কাঁপছিল। হাঁটতে হাঁটতেই আমির সাহেবকে স্মরণ করি, তিনিও চলে আসেন আর এসেই আমার মাথায় একটু পানি ছিটিয়ে দিয়ে চলে যান। আমি আসে কাশেম সাহেবের বাসায় যাই আর বলি আগামীকাল ঢাকায় চলে যাব, আবার আমি ফিরে আসব। আমার কাছে জানতে চাইছিল সবাই যে পাটোয়ারি সাহেব আমাকে কি বলেছিলেন। তখন আমি তাদের বলেছিলাম সবুর করেন, আমাকে আবার আসতে হবে, যা জানার তা জানা হয়ে গেছে, পরবর্তী ব্যবস্থা নিয়ে ফিরে আসব এটা তাদের জানিয়ে দিই। রাত 10টার দিকে আমির সাহেবকে আমি বলি যা যা পাটোয়ারি সাহেব বলেছেন তা। সব শুনে আমাকে বললেন দেখো আমরা কি করব বলো, ছেড়ে দাও আশা, এদের এখনই বলে দাও যে তুমি পারবে না। তুমি কেন বললে ঢাকায় যে ব্যবস্থা নিয়ে তুমি ফিরে আসবে, কি করবে ব্যবস্থা তুমি? আমি বলি আমি জেনে যাব, বিশ্বাস রাখেন আমার উপর আমি জেনে যাব। উনি আমাকে বলেন কিভাবে জানবে, তোমাকে দেখাবে তোমার মনে হয়? আমি ওনাকে বলি আপনি ভুলভাবে নিচ্ছেন, আমি আমল করি, আমলের কারণেই তো দেখতে পারি তাই না। এখন ওই হারামজাদার হয়তো কিছু জানতে পারেনি, কারণ হয়তো বেশি অধৈর্যের জন্য না হয় সময় লাগবে, আপনি তো বোঝেন তাই না। উনি উঠে দাঁড়িয়ে বলেন জাহিদ আমরা তোমার মধ্যে সাফল্য পাওয়ার চরম আকাঙ্ক্ষা দেখতে পাচ্ছি, সাথে এটাও দেখছি তো অস্থিরতা তোমাকে ঘিরে ধরেছে, দেখো কি হয়, আমরা ভোরে আসব। আমি বলি আপনি কি কিছু জানতে পেরেছেন? উনি বলেন না, এখন যে কথা আমাদের বললে তার পিছু নিয়ে দেখি কিছু জানতে পারি কি না, এটা বলে তিনি চলে যান। রাত 2টার দিকে আমি দেয়ালে হেলান দিয়ে ফোনে কিছু করছিলাম, হঠাৎ আমি কল্পনার মতো দেখতে লাগলাম দূর থেকে উঠতে উঠতে কালো একটা চাদর এসে আমি যেই ঘরে বসেছিলাম সেটার পাশে এসে পড়ল। আমি রীতিমতো দেখছিলাম সব কিছু মনের চোখে, দেয়ালের ওপারে সেই চাদরটা দাঁড়ালো এবং ভেসে ভেসে এসে দাঁড়ালো আমি যেই ঘরে ছিলাম সেই ঘরে জানালার সামনে। আমি মুখ ফুসকে বলে ফেলি কি এখন জানালায় টোকা দিবি নাকি, এগুলো তো মাছ চুরি করে খায় খবিশরা। জানালার ওপার থেকে ভেসে এলো পরিচিত একটা কণ্ঠ, কলিজাটা আমার কেঁপে উঠল, আমাকে তুই খবিশ বললি? কণ্ঠটা ছিল নূরজাহানের। এই কণ্ঠ শুনলে আমি আর ঠিক থাকতে পারি না, আজও এখনো এই মুহূর্তেও এই কণ্ঠ এলোমেলো করে দেয় আমার সব কিছু, মুমের মতো গলিয়ে ফেলে আমাকে। জানালার ওপার থেকে ভেসে এলো কি রে আজব তো তুই, তোর সাথে দেখা করতে এলাম আর তুই এখন কথার উত্তর দিচ্ছিস না, বলেই কুকুর যেভাবে হার চিবানোর চেষ্টা করে সেভাবেই চিবানোর শব্দ ভেসে আসতে থাকে, বলতে থাকে অনেক দিন ধরে কিছু খেতে পারি না বুঝলি, আজ কাশেমের কবজিটা ছিঁড়ে নিয়ে আসলাম আসার সময়, মজা লাগে না, স্বাদ নেই, ভাবছিলাম নতুন কিছু খাওয়া যায় কিনা বলেই ঠং করে একটা শব্দ করে কিছু দিয়ে জানালায় সে শব্দটা চেষ্টা করে। আর এবার বলে দেখে, বলে দেখ কার শুকনো হাড্ডি নিয়ে এসছি। এটা শোনার সাথে সাথে আর থেমে থাকতে পা না পেরে সেই ঘর থেকে ধুম করে বের হয়ে চলে আসি সেই জানালার সামনে আর সজোরে চিৎকার করতে থাকি। মনে ছিল কি বলেছিলাম আবোল তাবোল, তখন জানালার সামনে এসে চাদর হালকা আলোতে দেখতে পারি মানুষের একটা বড় হাড় পড়ে আছে, বুকের ভেতর মোচড় দিয়ে কান্না চলে এলো। তখন আমি একটা হাসির শব্দ শুনতে পাই, তাকিয়ে দেখি বাম দিকের মেইন গেটের কাছে সেই উঁচু লম্বা লিকলিকে অবয়বটা দাঁড়িয়ে আছে। সেই হাসিটা সহ্য হচ্ছিল না, তাই সব কিছু ভুলে যে ছুটে গেলাম আর তেড়ে গেলাম সেই অবয়বটার দিকে। আমি ধরতে যেয়ে নিচে মুখ থুবড়ে পড়ে যাই আর কোনো কিছুর সাথে লেগে যেয়ে আমার ডান চোখের উপরের দিকটা কেটে যায়। আমি উঠতে যাব সেই সময় আমার দুই পা ধরে দ্রুত কোনো কিছু টেনে নিয়ে যাচ্ছিল কোনো দিকে, হঠাৎ মনে হলো যেন কোনো কিছুর সাথে একটা বাড়ি খেলাম, হাত পা ছিল
ছিলে যাওয়ার যন্ত্রণার সাথে সাথে মাথায় ব্যথা। তা কোনোভাবে উঠে দাঁড়ানোর পর দেখতে পারি সেই লম্বা লিকলিকে অবয়বটা দাঁড়িয়ে আছে। সে আমাকে বলে, তোর সাহস দেখে অবাক হচ্ছি। বেশ কিছু করছি না, কারণ তুই আমাদের লোক। যা করছি সামান্যই করছি, বকা দেওয়ার মতো। বেয়াদব ছেলে, মেয়েদের বকা ঝকা দেবার পরেও কাজ না হলে একটু মার দিতে হয়, সে ভাবি। আমি শ্বাস নিতে পারছিলাম না, হাঁপাচ্ছিলাম, তাই কথা বলতে পারছিলাম না। অবয়বটা বলে ওঠে, সোজা কথা, আমি তোর সাথে সওদা করব, তুই আমার গোলাম হয়ে যা, আমি তোর মালিক। এইটা শুনে আমি থুতো মারি ওর দিকে, আর তখন এসে তেড়ে এসে আমাকে দুই হাত ধরে উপরে তুলে ফেলে, আমার থুতনি চেপে ধরে। সেই অবাক হয়ে বলে, যতবার তোকে ধরি তত তোর ভেতর থেকে কিছু আমাকে কেন জানি সাবধান করে, বলে দূরে সরে থাক। বুঝলাম না কেন সেই সময় আমির সাহেব এসে দাঁড়ান ওনার পেছনে, সে আমাকে ছেড়ে দেয় আর আমির সাহেবের দিকে তেড়ে যায়। আর তখনই আমির সাহেব জমজমের পানি ছিটিয়ে দেন ওর উপর, যার ফলে সেই অবয়ব আজব এক শব্দে চিৎকার দিয়ে দৌড় দিতে শুরু করে, আর কয়েক কদম যেতে যেতে পাখির মতো উড়ে চলে যায় কোনো একদিকে। তিনি আমার উপরে পানি ছিটিয়ে দেন আর আমাকে ধাতস্থ করেন। আমাকে উনি নিয়ে আসেন যে বাড়িতে আমি ছিলাম, সেই বাড়ির সামনে, যেখানে কাসেম সাহেবের ছেলেরা দাঁড়িয়েছিল, কারণ আমি যখন দরজা খুলে বের হয়ে চিৎকার দিয়েছিলাম সেই চিৎকারে তাদের ঘুম ভেঙে গিয়েছিল। আমি তাদের প্রশ্নের উত্তর না দিয়ে বলি, এত কিছু ভাবা লাগবে না, আমি ঠিক আছি, আমার সাথে আমার জিন হুজুর আছেন, আপনারা ভাববেন না, আমার সাথে আল্লাহ আছেন। পরে আমি ফ্রেশ হই আর ভোরে গাড়িতে করে ঢাকায় ফেরত আসি। অপেক্ষায় থাকুন পরে কি হলো তা জানবার জন্য। তার মানে দিগন্তের তারা 3.0 জন্য আপনাদের সবাইকে অপেক্ষা করতে হবে। আশা করছি আপনাদের আজকের ঘটনাগুলো ভালো লেগেছে এবং আপনারা আমাদের চ্যানেলের লিঙ্কটা বেশি বেশি শেয়ার করবেন। এটা প্রতিবারই বলছি আপনাদেরকে, আপনাদের কারণেই কিন্তু আমরা লিসনার্স পেয়েছি এবং আমাদের ভয়ের ঘটনাগুলো যেহেতু ডিফারেন্ট, সেটাও আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। 49 নং এপিসোড শেষ করে 50-এর জন্য আমরা আগের থেকে অ্যাডভান্স আমন্ত্রণ জানিয়ে দিচ্ছি এবং আজকেই এখানে সমাপ্ত ঘোষণা করছি 49 নং এপিসোডের। এবং খুবই শিগগিরই আপনাদের সাথে দেখা হবে এবং সামনের সপ্তাহে লাইভে দেখা হবে। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনে মোস্ট ইম্পর্ট্যান্টলি সাবধানে থাকবেন। আজ আসছি, আসসালামু আলাইকুম।